So hello and welcome students. Welcome to our channel Adda 24/7 Bangla. So as I promised, ki tomader jonno ekti special class niye ashbo. Ebong ajke ami promise korechhilam tomaderke je ajke amra Sunday te amra keu ajke rest nebo na. That means rest mane definitely amra lockdown cholche to baritei thakbo shobai, but আমরা বাড়ির থেকে কিন্তু সবাই মিলে একসাথে আজকে ঠিক 10:30 আমাদের ক্লাস শুরু করব. সেটা হচ্ছিল যে সম্পূর্ণ মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, পুরো গোটা মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স. ঠিক আছে বন্ধুরা, তো প্রথমে দেখে নিব আমাদের সাথে কে কে লাইভে রয়েছে. প্রথমে দেখে নিব একবার. ওকে বিশ্বজিৎ গুড মর্নিং, কুন্তল গুড মর্নিং, ওকে সবাই চলে আসো একে একে. সবাইকে আমি বলেছিলাম যে কেউ লেট করবে না, সবাই চলে আসো. আমরা শুরু করতে চলেছি আজকে আমাদের গোটা মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স. দারুণ ক্লাস হবে, ঠিক আছে. ডেফিনেটলি এটা পার্ট ওয়ান, 500 কারেন্ট অ্যাফেয়ার্স, বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, টপ কোয়েশ্চেন্স, ঠিক আছে. বাট টুডে মোস্ট প্রবলি 250 to 300 ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স ডিল করার চেষ্টা করব, ঠিক আছে. ওকে বন্ধুরা চলে আসো যত সবাই পারো. আচ্ছা প্রথমে ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে দেবো যে কুন্তল, বিশ্বজিৎ এবং যতজন এখানে লাইভ ওয়াচ করছো সবাইকে বলবো যে ভিডিওর লিঙ্কটা তোমরা আরও কিছু তোমাদের ফ্রেন্ডসের গ্রুপে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে শেয়ার করে নাও, আরও বন্ধুদেরকে ডেকে নাও, সো দ্যাট আমরা সবাই মিলে যেন আজকে একসাথে, অনেকেই জুড়ে গেছে আমাদের সাথে, দেখতে দেখতে আমাদের সাথে অনেকেই জুড়ে গেছে, 21 আমাদের সাথে আজকে অনেকেই জুড়ে গেছে, ঠিক আছে. ওকে সো গুড মর্নিং সুব্রত, গুড মর্নিং সুপর্ণা, গুড মর্নিং গোলাম, গুড মর্নিং. ওকে 24, সো লেটস স্টার্ট আওয়ার টুডে সেশন গাইস. গুড মর্নিং টু অল অফ ইউ. ওকে সো শুরু করছি তাহলে আজকের আমাদের পুরো গোটা মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে. ওকে দেখো প্রথমেই আমরা ক্লাস শুরু করার আগে রোজ একটা মোটিভেশনাল কোর্স নিয়ে ডিসকাস করি, ঠিক আছে. রোজ একটা মোটিভেশনাল কোর্স নিয়ে আমরা ডিসকাস করি, বিকজ সেলফ মোটিভেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে বন্ধুরা. আচ্ছা অনেকেই জুড়ে গেছে ইতিমধ্যে. আচ্ছা দেখে নিব আমাদেরকে আজকে কে পাঠিয়েছে. প্রথমে আমাদের আজকে মোটিভেশনাল হিরো অফ দ্য ডে আমাদের সাথে আজকে, ডেফিনেটলি গুড মর্নিং, গুড মর্নিং টু অল অফ ইউ. ওকে তো দেখো কোনটা লেখেনে আমাদেরকে প্রথমে মোটিভেশনাল কোর্স পাঠিয়েছে, বলছে যে নোয়িং ইজ নট ইনাফ, উই মাস্ট অ্যাপ্লাই, ঠিক আছে. কি সুন্দর একটি কথা বলেছে দেখো কুনাল, কুন্তল, কুন্তল বলছে যে নোয়িং ইজ নট ইনাফ, উই মাস্ট অ্যাপ্লাই. শুধু জেনে রাখলাম কিন্তু সেই জিনিসটাকে, সেই আমাদের যে জানা জিনিসটা আছে সেই জিনিসটাকে কোনো জায়গায় ইউজ করলাম না বা অ্যাপ্লাই করলাম না, বা সেই জিনিসটাকে শুধুমাত্র সেই জেনেই রেখে দিলাম, আমাদের নলেজটাকে শেয়ার করলাম না, দেন দ্য এক্সপানশন, যেটা নলেজের বৃদ্ধি বা যেটা তুমি জেনেছো সেই ব্যাপারটা আরও যে 10টা লোক জানবে সেই ব্যাপারটা থমকে যাবে, ঠিক আছে বন্ধুরা. তো গতিকে জানতেও হবে, শেয়ার করতে হবে, সবসময় মনে রাখবে যতটা শেয়ার করবে নলেজ ততটাই কিন্তু নলেজ তোমাদের বেড়ে আসবে কিন্তু, ঠিক আছে. ইতিমধ্যে অনেকে জুড়ে গেছে, অভিজিৎ মল্লিক গুড মর্নিং, হাই হ্যালো, অনেকে জুড়ে গেছে. বাবুরাম, থ্যাংক ইউ বাবুরাম, বাবুরাম বলছে যে স্যার আপনি খুব ভালো পড়ান, থ্যাংক ইউ সো মাচ. হাবিব, সুজন, অভিজিৎ, অরিজিৎ, মজিফুর, অনেকেই জুড়ে গেছে আমাদের সাথে লাইভে. সুপর্ণা আদাক গুড মর্নিং, গোলাম মুস্তাফা গুড মর্নিং, গুড মর্নিং টু অল অফ ইউ. ওকে সো দেখে নেব আমাদের আজকের মোটিভেশনাল কোর্স কী রয়েছে বন্ধুরা, ঠিক আছে. চলো তাহলে শুরু করছি আমাদের ক্লাস. যদি শুরু করি থামস আপ পাঠাও, যে শুরু করবো ক্লাস আমাকে থামস আপ পাঠাও. হ্যাঁ অরিজিৎ, পুরো গোটা মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সকে নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে. ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পুরো গোটা মার্চ মাসের. আচ্ছা অনেকে জুড়ে গেছে আমাদের সাথে এখন ইতিমধ্যে. ওকে ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ, লেটস স্টার্ট আওয়ার টুডে সেশন. ওকে তো মোটিভেশনাল কোর্স কী রয়েছে দেখো, আমরা ছবিতে দেখতে পাচ্ছি মহেন্দ্র সিং ধোনি, আমরা ছবিতে দেখতে পাচ্ছি মহেন্দ্র সিং ধোনি. তো মহেন্দ্র সিং ধোনি এখানে কী বলছে যে ইফ ইউ ট্রাই অ্যান্ড ফেল কংগ্রাচুলেশন, ইফ ইউ ট্রাই অ্যান্ড ফেল কংগ্রাচুলেশন, মোস্ট পিপল ওন্ট ইভেন ট্রাই, মোস্ট পিপল ওন্ট ইভেন ট্রাই. আমরা সবাই খুব ভালো মতোই জানি
এখানে মহেন্দ্র সিং ধোনি কি বলছে দেখো, যে যদি তোমরা চেষ্টা করেছো এবং তুমি ফেল হচ্ছ, তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ, তাতে তোমাকে অসংখ্য ধন্যবাদ। কারণ এরকম প্রচুর ব্যক্তিরা রয়েছেন, এরকম প্রচুর পার্সোনালিটি রয়েছেন যারা একবার ট্রাই করেছে, ম্যাক্সিমাম দুবার ট্রাই করেছে, ফেল করেছে, হেরে গিয়েছে, বসে গিয়েছে, বা সেলফ মোটিভেশন বা সেই ডেডিকেশন তারা হারিয়ে ফেলেছে। ঠিক আছে বন্ধুরা, তো গতিকে দেখো, যখন তোমরা এই কম্পিটিটিভ এক্সামের লাইনে এসছো, কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছো, তার মানে কি? তার মানে তোমরা সমাজে নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে দেখতে চাও, এবং সেই পথটা কিন্তু এতটা ইজি নয়, এতটা সোজা নয়। ডেফিনেটলি বাধা প্রচুর আসবে, অবস্টেকল প্রচুর আসবে, ঠিক আছে, কিন্তু সব বাধা সব অবস্টেকলকে পার করে যেতে হবে, এবং তারপরেই কিন্তু সেই গন্তব্যস্থল। তো বন্ধুরা সবসময় মনে রাখবে যে এক এক একবার ফেল করলে আবার আমাকে ট্রাই করতে হবে, ঠিক আছে। ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস বন্ধুরা, ঠিক আছে। সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ক্লাস, অনেকেই জুড়ে গেছে আমাদের সাথে। আচ্ছা, ক্লাসটা শুরু করার আগে শুধু দুটো কথা বলে নেব, যে তোমরা আজকের সেশনে একটু ধৈর্য সহকারে বসবে, কারণ অনেক সময় এরকম দেখি যে অনেকেই জাস্ট দেখে বেরিয়ে যায়। দেখো, তোমাদের জন্য এই সব ক্লাস, ঠিক আছে, যাতে আপকামিং তোমাদের প্রত্যেকটা এক্সাম, ফ্রম ইউপিএসসি টু স্টেট পিসিএস টু অল দ্য স্টেট গভর্নমেন্ট এক্সামস অ্যান্ড অল দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামস উইল কভার, ঠিক আছে, আমরা কভার করছি। তো বন্ধুরা, লেটস স্টার্ট আওয়ার টুডেস সেশন, কেউ মুভ করবে না। আরও একটা কথা তোমাদেরকে বলে নেই, যদি ইন কেস কখনও ক্লাস চলাকালীন লোডশেডিং হয়ে যায়, বিকজ বর্তমান দিল্লিতে কিছু এই প্রবলেমটা চলছে, যদি লোডশেডিং হয়ে যায় তোমরা কিন্তু ফট করে কোথাও চলে যাবে না, বিকজ উইদিন টু মিনিটস বা উইদিন ওয়ান মিনিট আমি আবার রিটার্ন ব্যাক করবো, ঠিক আছে, এটা তোমাদেরকে প্রথমে আমি বলে নিলাম। আচ্ছা, সো লেটস স্টার্ট। দেখো, প্রথম প্রশ্নটি আমাদের আজকে কি হয়েছে, আমাদের আজকের প্রথম প্রশ্নটি কি রয়েছে বন্ধুরা, যে দ্য ইন্ডিয়াস বিগেস্ট রুরাল টেকনিক্যাল ফেস্টিভ্যাল অন্তঃপ্রজ্ঞানা 2020 উইথ দ্য থিম স্পট অ্যান্ড এনকারেজ রুরাল টেক ইনোভেটার্স হেল্ড অ্যাট হুইচ ইন্ডিয়ান স্টেট, কি বলেছে দেখো বন্ধুরা এখানে, যে ভারতবর্ষের সব থেকে বড় রুরাল টেকনিক্যাল ফেস্টিভ্যাল, গ্রাম্য টেকনিক্যাল ফেস্টিভ্যাল, রুরাল টেকনিক্যাল ফেস্টিভ্যাল অন্তঃপ্রজ্ঞানিয়া 2020, যে রুরাল টেকনিক্যাল ফেস্টিভ্যাল তার নাম হচ্ছে অন্তঃপ্রজ্ঞানিয়া 2020 উইথ দ্য থিম স্পট অ্যান্ড এনকারেজ রুরাল টেক ইনোভেটার্স, স্পট অ্যান্ড এনকারেজ রুরাল টেক ইনোভেটার্স হেল্ড অ্যাট হুইচ ইন্ডিয়ান স্টেট, ঠিক আছে বন্ধুরা। দেখো, কনসেন্ট্রেট করো, হ্যাঁ, ক্লাসে কনসেন্ট্রেট করো সবাই। তো এর অপশন রয়েছে তামিলনাড়ু, আন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটকা। কোথায় এই ভারতবর্ষের সর্ববৃহৎ রুরাল টেকনিক্যাল ফেস্টিভ্যাল অন্তঃপ্রজ্ঞানা 2020 হয়েছে, যার থিম ছিল স্পট অ্যান্ড এনকারেজ রুরাল টেক ইনোভেটার্স হেল্ড অ্যাট হুইচ ইন্ডিয়ান স্টেট? তো এর সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা, এর সঠিক উত্তরটি কী হবে, এর সঠিক উত্তরটি হবে তেলেঙ্গানা। তেলেঙ্গানা উইল বি দ্য রাইট অ্যান্সার। আমরা সবাই খুব ভালো মতোই জানি বন্ধুরা যে 2014 কিন্তু তেলেঙ্গানা ডিভাইড হয়ে গেছে ফ্রম আন্ধ্রপ্রদেশ, এবং আন্ধ্রপ্রদেশকে ডিভাইড করে কি বানিয়ে দেওয়া হয়েছে, তেলেঙ্গানা। এবং হায়দ্রাবাদ, যেটা আগে প্রিভিয়াস টাইমে আন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল ছিল, সেটা কিন্তু বর্তমান তেলেঙ্গানার ক্যাপিটাল, এবং আন্ধ্রপ্রদেশের যে বর্তমান ক্যাপিটাল সেটা হচ্ছে অমরাবতী, ঠিক আছে, অমরাবতী। আন্ধ্রপ্রদেশের সিএম হচ্ছে ওয়াই এস জগমোহন রেড্ডি, এবং তেলেঙ্গানার সিএম হচ্ছেন কেসিআর, তেলেঙ্গানার সিএম হচ্ছে কেসিআর, ঠিক আছে বন্ধুরা, কেসিআর। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব বন্ধুরা, নেক্সট প্রশ্ন এখানে কি বলেছে, যে হুইচ ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট টু ডিক্লেয়ার নোভেল করোনা ভাইরাস অ্যাজ এ স্টেট ডিজাস্টার। দেখো, প্রশ্নটা কিন্তু খুবই সুন্দর, আমরা সবাই খুব ভালো মতোই জানি, দেখতে দেখতে এখানে 40 জন লাইভে চলে এসছে, খুবই সুন্দর। এটাকে কিন্তু আজকে তোমাদের দায়িত্ব 100 পার করা। আমি প্রথমে বলে দিচ্ছি,
কালকেও আমি বলেছিলাম যে তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা আজকে লাইভ সেশনে মোর দেন 100 স্টুডেন্টস সবাই মিলে নিয়ে আসবে, এবং আমার দায়িত্ব তোমাদেরকে আজকে কোয়ালিটি কন্টেন্ট এবং কোয়ালিটি প্রোডাক্টিভ ক্লাস প্রোভাইড করা, ঠিক আছে? ওকে, তো এখানে কি বলছে যে হুইচ ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট টু ডিক্লেয়ার নোভেল করোনা ভাইরাস অ্যাজ এ স্টেট ডিজাস্টার। অনেকে এখানে সঠিক উত্তর করেছে, দ্য রাইট অ্যান্সার উইল বি, অপশন ছিল তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, হরিয়ানা, কেরালা। কোন রাজ্য করেছে প্রথম? এর সঠিক উত্তর কেরালা। অনেকে সঠিক উত্তর করেছে, থ্যাংক ইউ সো মাচ, কেরালা উইল বি দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখে নিব আমরা, কি বলছে, হুইচ ইনিশিয়েটিভ ইজ লঞ্চ বাই ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্যাট এইমস টু ক্রিয়েট স্ট্রং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার ইন ইন্ডিয়া? হুইচ ইনিশিয়েটিভ ইজ লঞ্চ বাই দ্য ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্যাট এইমস টু ক্রিয়েট স্ট্রং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার? কোন ইনিশিয়েটিভটা লঞ্চ করা হয়েছে বাই ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির তরফ থেকে, যার লক্ষ্য হচ্ছে ক্রিয়েট করা স্ট্রং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার ভারতবর্ষে? অপশন রয়েছে সাথী, সমওয়াত, সম্রাট, সমবর্ধন। তো এর সঠিক উত্তরটি কী হবে, এর সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে সাথী। সাথী উইল বি দ্য রাইট অ্যান্সার। এর সঠিক উত্তর হবে সাথী। ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির তরফ থেকে লঞ্চ করা হয়েছে এই যে ইনিশিয়েটিভটি, এই একটা স্কিম বা একটা প্রোগ্রাম যার থিম হচ্ছে, যার অবজেক্টিভ হচ্ছে স্ট্রং টু ক্রিয়েট স্ট্রং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার ইন ইন্ডিয়া। সাথী উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নিব, অ্যামাজন হ্যাজ পার্টনার্ড উইথ হুইচ জোন অফ ইন্ডিয়ান রেলওয়ে টু সেট আপ আ পিক আপ কৃষক আর স্মল হাট অ্যাট দ্য রেলওয়ে স্টেশন? কি বলছে দেখো, এখানে ভালো মতো বুঝবে বন্ধুরা। অ্যামাজন হ্যাজ পার্টনার্ড উইথ হুইচ জোন অফ ইন্ডিয়ান রেলওয়ে? অ্যামাজন রিসেন্টলি কোন, আমরা সবাই খুব ভালো মতো জানি ভারতবর্ষে 17 রেলওয়ে জোন রয়েছে, ঠিক আছে? এবং তার মধ্যে থেকে কলকাতাতেই আমাদের 2 জোন রয়েছে কি না বন্ধুরা? কলকাতাতেই আমাদের শুধু? ওকে, সুমন বলছে স্যার একটু স্লো হলে ভালো হয়। ঠিক আছে সুমন, আমি একটু স্লো করে পড়াবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি আজকে পুরো ম্যারাথন ক্লাস, অনেক প্রশ্ন আছে। ডেফিনেটলি তোমরা নোট ডাউন করো, সবাইকেই বলবো সবাই খাতা কলম নিয়ে বসো এবং নোট ডাউন করে যাও। দ্যাট উইল বি ইয়োর জিস্ট অ্যান্ড দ্যাট উইল বি গোয়িং টু হেল্প ইউ ইন ইয়োর ফিউচার এক্সামস, ঠিক আছে? যত এক্সামস আছে। তো কলকাতাতে কী কী 2 রেলওয়ে জোন রয়েছে? প্রথমটাতে হচ্ছে ইস্টার্ন রেলওয়ে। ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার কোথায়? কলকাতা ডেফিনেটলি। এবং কলকাতা মেট্রো, দ্য অনলি মেট্রো যেটাকে রেলওয়ে জোন হিসাবে বলা হয়, ঠিক তো? তাহলে এখানে অনেকে বলছে সাউদার্ন, নর্দার্ন, আরে না না, সাউদার্ন, নর্দার্ন এসব অন্য জায়গায়, ঠিক আছে? দেখে নিও তোমরা, একটু মিলিয়ে নিও। ওকে, তো ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার এবং কলকাতা মেট্রো। তো অ্যামাজন সাইন করেছে একটি ইনিশিয়েটিভ লঞ্চ করেছে ডিপার্টমেন্ট অফ সায়েন্স, সরি, অ্যামাজন পার্টনার করেছে উইথ জন ইন্ডিয়ান রেলওয়ের সাথে টু সেট আপ এ পিক আপ কৃষক আর স্মল হাট, একটা স্মল হাট অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। তার সূত্র উত্তর হবে, আমরা যদি দেখে নিই, ইস্টার্ন রেলওয়ে উইল বি দ্য রাইট অ্যান্সার। ইস্টার্ন রেলওয়ে উইল বি দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? হ্যাঁ অরিজিৎ, পিডিএফ ডেফিনেটলি পেয়ে যাবে, ক্লাসের যেটা ভিডিও লিঙ্ক, লাস্টে যখন ক্লাসে শেষ হবে তখন আমি ডেফিনেটলি তোমাদেরকে পিডিএফ লিঙ্ক প্রোভাইড করে দেব, ঠিক আছে? নেক্সট যদি আমরা দেখে নেই বন্ধুরা, নেক্সট প্রশ্ন কি রয়েছে, হু হ্যাজ ওন দ্য ব্যাংকার ম্যাগাজিন সেন্ট্রাল ব্যাংকার অফ দ্য ইয়ার 2020 এশিয়া প্যাসিফিক? কোন ব্যক্তি, এই তলে মেনশন থাকা চারজনের মধ্যে, উরিজিৎ পটেল, শক্তিকান্ত দাস, এন এস বিশ্বনাথন, বিপি কনুয়াঙ্গ, এখান থেকে কোন ব্যক্তি রিসেন্টলি জিতেছেন বা লাভ করেছেন ব্যাংকার্স ম্যাগাজিন সেন্ট্রাল ব্যাংকার অফ দ্য ইয়ার এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড? সেন্ট্রাল ব্যাংকার অফ দ্য ইয়ার এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড বাই ব্যাংকার্স ম্যাগাজিনের তরফ থেকে, ঠিক আছে? হ্যাঁ কুন্টাল, তোমরা ডেফিনেটলি সবাই পিপিটি পেয়ে যাবে, ডেফিনেটলি পাবে সবাই পিপিটি, ঠিক আছে? আফটার দ্য ক্লাস ডেফিনেটলি আই উইল প্রোভাইড ইউ। ওকে, তো এর সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা? ব্যাংকার্স অফ দ্য ইয়ার কে জিতেছেন? ডেফিনেটলি এনে কখনো অনেকেই অ্যান্সার করে দিয়েছেন, শক্তিকান্ত দাস বর্তমান আরবিআই গভর্নর, ঠিক আছে? তিনি কিন্তু পেয়েছেন এই সেন্ট্রাল ব্যাংকার অফ দ্য ইয়ার 2020 এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড।
ঠিক আছে, শক্তিকান্ত দাস উইল বি দ্য রাইট অ্যান্সার, অনেকেই উত্তর করে দিয়েছে সঠিক উত্তর, ঠিক আছে। চলো তাহলে মুভ করছি দ্বিতীয় প্রশ্নে। হু হ্যাজ ওয়ন ফার্স্ট মাতৃভূমি বুক অব দ্য ইয়ার 2020 অ্যাওয়ার্ড, হু হ্যাজ ওয়ন ফার্স্ট মাতৃভূমি বুক অব দ্য ইয়ার 2020 অ্যাওয়ার্ড গিভেন বাই কেরালা ওয়েস্ট মালায়ালাম নিউজ পেপার ফর ট্রান্সলেশন অফ বুক ব্লু ইজ লাইক ব্লু। কোন ব্যক্তি ফার্স্ট মাতৃভূমি বুক অব দ্য ইয়ার 2020 অ্যাওয়ার্ড, দেখো এই এই যে অ্যাওয়ার্ডের নাম, এই অ্যাওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ, ফার্স্ট মাতৃভূমি বুক অব দ্য ইয়ার 2020 অ্যাওয়ার্ড গিভেন বাই কেরালা ওয়েস্ট মালায়ালাম নিউজ পেপার, কে দিচ্ছেন? একটি কেরালা ওয়েস্ট মালায়ালাম নিউজ পেপার এজেন্সির তরফ থেকে, ফর ট্রান্সলেশন অফ বুক ব্লু ইজ লাইক ব্লু, এই বুকটি ট্রান্সলেশনের ফলে দিয়েছেন, ঠিক আছে। তো কে হবে, এ সঠিক উত্তরটি কি হবে? মনোযোগ পড়াশোনা, মনোযোগ পড়াশোনা। আমি ডেফিনেটলি ইকোনমিক্সের সিরিজ আমি এখনও শুরু করিনি ঠিকঠাক, ঠিক আছে। তথাপি তুমি আমার আমাদের আড্ডা 247-এর বা আড্ডা 247-এর প্লে যদি ভিডিওতে যাও, প্লেলিস্টে গেলে ইকোনমিক্সে তোমরা কিছু কিছু টার্মিনোলজির ক্লাস পাবে, ডেফিনেটলি ইন্ডিয়ান ইকোনমির এবং ব্যাংকিং স্পেশাল, ঠিক আছে। আমি সেই ক্লাসগুলিও পরে নিয়ে আসবো, কোনো চিন্তা করবে না, তোমাদের জন্য সবসময় আছি। তো ব্লু ইজ লাইক ব্লু, ঠিক আছে। তো এর সঠিক উত্তরটি কী হবে? বিনোদ কুমার শুক্লা, বিনোদ কুমার শুক্লা উইল বি দ্য রাইট অ্যান্সার। এখানে অনেকে সঠিক উত্তর করে দিয়েছে, বিনোদ কুমার শুক্লা উইল বি দ্য রাইট অ্যান্সার। দেখে নিচ্ছি পরের প্রশ্ন। হুইচ ডকুমেন্টারি ফিল্ম হ্যাজ ওন দ্য সিক্সটিন্থ এডিশন অফ মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, হুইচ ডকুমেন্টারি ফিল্ম হ্যাজ ওন দ্য সিক্সটিন্থ এডিশন অফ মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গোল্ডেন কঞ্চ অ্যাওয়ার্ড 2020। দেখো কি বলেছে, কোন ডকুমেন্টারি ফিল্ম জিতেছে রিসেন্টলি সিক্সটিন্থ এডিশন অফ মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গোল্ডেন কঞ্চ অ্যাওয়ার্ড 2020। খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা, ঠিক আছে। গোল্ডেন কঞ্চ অ্যাওয়ার্ড 2020 যেটা মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেওয়া হয়েছে, তো কোন ডকুমেন্টারি ফিল্মটি এই অ্যাওয়ার্ডটা পেয়েছে দেখে নিব। এখানে অনেক কটা অপশন রয়েছে, পোর্ট্রেট অফ সুজান নে, দ্য ফক্স অফ দ্য পেলাম গ্রোভ, অ্যান্ড ইজি অফ রেইন, বাবেন কো, টেল মি ওয়েন আই ডাই, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে বাবেন কো, টেল মি ওয়েন আই ডাই, ডেফিনেটলি। এখানে অনেকেই সঠিক উত্তর করে দিয়েছে, খুবই সুন্দর, খুবই সুন্দর বন্ধুরা। দেখে নিব আমাদের পরের প্রশ্ন। আচ্ছা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এখন অবধি কিন্তু 50 ক্রস করেনি লাইভ সেশন, ঠিক আছে, 50 এখন অবধি ক্রস করেনি। তো বন্ধুরা একটা রিকোয়েস্ট, যতবারও আরও বন্ধুদেরকে ডেকে নাও, ঠিক আছে, বিকজ ম্যারাথন ক্লাস আছে, ডেফিনেটলি মিডলে আমরা একটু সেকটু তো ইন্টারেস্টিং ফ্যাক্টস দেখে নিব, ঠিক আছে, সেখানে আমাদের একটু রেস্ট হয়ে যাবে। তো বন্ধুদেরকে পারলে একটু ডেকে নেবে, ঠিক আছে, শেয়ার করো, ডেকে নাও বন্ধুদেরকে, এত সুন্দর একটা ক্লাস হচ্ছে। এখন তো সবাই বাড়িতেই বসে আছে, আমার হিসেবে তো মানে কি বলবো, 500 স্টুডেন্টস হওয়া দরকার, ঠিক আছে। তো আমাদের বাংলার ছেলে মেয়ে অনেকটাই এগিয়ে এসছে আজকের ডেটে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সবাই যেহেতু বাড়িতে আছে, সবাইকে ক্লাসটা দেখতে বলো এবং সবাইকে এর বেনিফিটটা ডেফিনেটলি, দেখো সরকারি চাকরি ইজ মোস্ট ইম্পর্টেন্ট, অ্যান্ড তার জন্য কিন্তু চেষ্টা, আগ্রহ এবং কষ্ট ডেফিনেটলি করতে হবে, ঠিক আছে বন্ধুরা। ওকে, লেটস স্টার্ট। হুইচ ফিল্ম হ্যাজ ওয়ন দ্য বেস্ট মুভি অ্যাওয়ার্ড ইন 73rd এডিশন অফ বাফতা অ্যাওয়ার্ড 2020। কি বলেছে, কোন মুভি যে জিতেছে বেস্ট মুভি অ্যাওয়ার্ড 73rd এডিশন অফ বাফতা অ্যাওয়ার্ড 2020, হেল্ড ইন রয়্যাল অ্যালবার্ট হল লন্ডন ইউকে, হেল্ড ইন রয়্যাল অ্যালবার্ট হল লন্ডন ইউকেতে হয়েছে, লন্ডন ইউকেতে হয়েছে। তো এর সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা? অনেকে এর সঠিক উত্তরটি হয়তো করে দিয়েছে, এর সঠিক উত্তর কী হবে? 1917, নট দ্য জোকার। এর সঠিক উত্তরটি কী হবে? 1917 উইল বি দ্য রাইট অ্যান্সার বন্ধুরা, ঠিক আছে, যেটা বাফতা অ্যাওয়ার্ড 2020 অ্যাওয়ার্ড পেয়েছে, বাফতা অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে। ওকে, 1917 উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা যদি দেখি নেই, নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমাদের বন্ধুরা? দ্য অরুণ থ্রি হাইড্রো প্রজেক্ট ইজ ব্যাকড বাই ইন্ডিয়া অ্যান্ড সিকিউরড এনপিআর, ঠিক আছে, 100 বিলিয়ন ফর 900 মেগাওয়াট প্রজেক্ট বিল্ড অন দ্য রিভার অরুণ, হোয়ার ইজ রিভার অরুণ লোকেটেড। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমরা হয়তো অনেকেই এই নদীটির নাম জানি না, নদীর নাম এবং কোন সিটির মাধ্যম দিয়ে অবস্থিত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে কী বলেছে, রিভার অরুণ, রিভার অরুণ, নদীর নাম হচ্ছে অরুণ, রিভার অরুণ কোন
জায়গায় কোন কান্ট্রিতে লোকেট করে? রিভার অরুণ কোন কান্ট্রিতে লোকেট করে বন্ধুরা? রিভার অরুণ কোন কান্ট্রিতে লোকেট করে? ঠিক আছে, রিভার অরুণ কোন কান্ট্রিতে লোকেট করে? আমরা যদি এর অপশন দেখে নিই, অনেক কিছু আছে, মালদ্বীপ আছে, শ্রীলঙ্কা আছে, ভুটান আছে, নেপাল আছে। তো হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার? এখানে অনেকেই সঠিক উত্তর করে দিয়েছে, দ্য রাইট অ্যান্সার উইল বি নেপাল। রিয়া দাস বলছে নেপাল, ডেফিনেটলি রিয়া, দ্য রাইট অ্যান্সার উইল বি নেপাল। নেক্সট যদি আমরা দেখে নিই, ওয়ার ইজ ইন্ডিয়াস ফার্স্ট এভার গ্লাস ফ্লোর ব্রিজ লোকেটেড অ্যাট, রিপ্লেসিং আইকনিক সাসপেনশন ব্রিজ লক্ষ্মণ ঝুলা? ওয়ার ইজ, কোন স্টেট অফ ইন্ডিয়া, কোন রাজ্যে ফার্স্ট এভার গ্লাস ফ্লোর ব্রিজ, ঠিক আছে, গ্লাস ফ্লোর ব্রিজকে লোকেটেড অ্যাট রিপ্লেসিং আইকনিক সাসপেনশন ব্রিজ লক্ষ্মণ ঝুলাকে রিপ্লেস করে, আইকনিক সাসপেনশন ব্রিজ লক্ষ্মণ ঝুলাকে পরিবর্তন করে সেখানে গ্লাস ফ্লোর ব্রিজ, গ্লাস ফ্লোর ব্রিজ রিসেন্টলি আপগ্রেড করা হয়েছে সেটা? তো হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার, কোন রাজ্যে? এর সঠিক উত্তর হবে বন্ধুরা উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, ওকে, নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি। দ্য 15.6 কিলোমিটার লং রেলওয়ে লাইন বিটুইন আগরতলা টু আখুয়ারা উইল বি কমপ্লিটেড বাই সেপ্টেম্বর 2021। ইট ইজ দ্য রেলওয়ে লাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড কোন দেশের মধ্যে? 15.6 কিলোমিটার লং রেলওয়ে বিটুইন আগরতলা টু আখুয়ারা। ঠিক আছে, দেখো এখানে আগরতলা মানে কি, এখানে ত্রিপুরার কথা বলা হচ্ছে। এই ধরনের কী পয়েন্টগুলি ধরে নেবে? ত্রিপুরার কথা বলে হচ্ছে, ত্রিপুরার ক্যাপিটাল হচ্ছে, রাজধানী হচ্ছে আগরতলা, ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা। ঠিক আছে, তো এখানে বলছে যে এই যে 15.6 কিলোমিটার লং রেলওয়ে লাইন একটা বানানো হচ্ছে, তো এই রেলওয়ে লাইনটা ভারতবর্ষের সাথে কোন দেশের মধ্যে? ডেফিনেটলি এর সঠিক উত্তর কী হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে, দ্য রাইট অ্যান্সার উইল বি বাংলাদেশ। ডেফিনেটলি যখন ত্রিপুরার কথা বলা হচ্ছে তার মানে বাংলাদেশই তো হবে এর সঠিক উত্তর, বিকজ ত্রিপুরার থেকেই তো বাংলাদেশ খুব সামনে, নাকি? ওকে, নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি বন্ধুরা। আমরা কি বলেছে, ইন উইচ ইন্ডিয়ান স্টেট ফর দ্য ফার্স্ট টাইম, অনেকেই সঠিক উত্তর করেছে, ওকে থ্যাংক ইউ সো মাচ। নেক্সট প্রশ্ন কি বলেছে, ইন উইচ ইন্ডিয়ান স্টেট ফর দ্য ফার্স্ট টাইম ড্রোনস আর ইউজড, ড্রোনস আর ইউজড ফর ভিলেজ ম্যাপিং? কি বলেছে এখানে বন্ধুরা? কি বলেছে দেখো, যে ইন উইচ ইন্ডিয়ান স্টেট ফর দ্য ফার্স্ট টাইম ড্রোনস আর ইউজড ফর ভিলেজ ম্যাপিং? ভারতবর্ষের কোন রাজ্যে ফার্স্ট টাইম ড্রোন ইউজ করা হয়েছে ফর ভিলেজ ম্যাপিংয়ের জন্য, ফর ভিলেজ ম্যাপিংয়ের জন্য? ঠিক আছে, তো সঠিক উত্তর কী হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ, এমপি। এখানে অনেকেই সঠিক উত্তর করে দিয়েছে, ঠিক আছে, মধ্যপ্রদেশ উইল বি দ্য রাইট অ্যান্সার। দেখে নিব আমাদের পরের প্রশ্ন কী আছে, হুইচ স্টেট বা ইউনিয়ন টেরিটরি গভর্নমেন্ট হ্যাজ রিনেমড দ্য ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইরিগেশন অ্যান্ড ফ্লাড কন্ট্রোল অ্যাজ জল শক্তি ডিপার্টমেন্ট? দেখো আমরা সবাই জানি প্রত্যেকটা রাজ্যে, আমাদের প্রত্যেক জায়গায় বা প্রত্যেক স্টেটে আমাদের পিএইচসি ডিপার্টমেন্ট থাকে, পাবলিক হেলথ ইরিগেশন ডিপার্টমেন্ট, এবং যারা যাদেরকে আমরা জলসিঞ্চন বিভাগ বলেও আমরা অনেক সময় জানি, জলসিঞ্চন বিভাগ। ঠিক আছে, তো এখানে কি বলছে যে সেই পিএইচসি ডিপার্টমেন্টের নামকে পরিবর্তন করে, ঠিক আছে, অ্যাজ জল শক্তি ডিপার্টমেন্ট হিসেবে নামকরণ করা হয়েছে, জল শক্তি ডিপার্টমেন্ট, জল শক্তি ডিপার্টমেন্ট। তো হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার, এর সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা? কোন রাজ্যে, পুডুচেরি, মহারাষ্ট্র, জম্মু অ্যান্ড কাশ্মীর, উত্তরপ্রদেশ? তো সঠিক উত্তর হবে জম্মু অ্যান্ড কাশ্মীর, জে অ্যান্ড কে। দারুণ দারুণ, রেয়া দাস অ্যান্সার করছে, সবাই অ্যান্সার করছে, দারুণ, জম্মু অ্যান্ড কাশ্মীর দ্য রাইট অ্যান্সার। নেক্সট যদি আমরা দেখে নিচ্ছি, উইচ ইন্ডিয়ান সিটি রিসিভস দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি সার্টিফিকেট ডিউরিং দ্য ভিজিট অফ জেনারেল অড্রে অ্যাজুয়েলে, ডাইরেক্টর জেনারেল অফ ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ইউনেস্কো, হেডকোয়ার্টার প্যারিস? ঠিক আছে, ভিজিট টু ইন্ডিয়া, কোন সিটি, কোন ইন্ডিয়ান সিটি পেয়েছে? ইয়েস, জ্ঞানেন্দ্র সিং শেখাওয়াত, ডেফিনেটলি। তো এর সঠিক উত্তর ঠিক হবে বন্ধুরা, এর সঠিক উত্তর হবে জয়পুর। জয়পুরকে কিন্তু হেরিটেজ সিটি হিসাবে, কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হিসাবে কিন্তু সার্টিফিকেট পেয়েছে জয়পুর। ঠিক আছে বন্ধুরা, ওকে, সো জয়পুর উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা কোশ্চেনে মুভ করব, অ্যাজ পার মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স হুইচ সিটি উইল অ্যাক্ট অ্যাজ সিস্টার সিটি অফ বারাণসী? অ্যাজ পার মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স হুইচ সিটি উইল অ্যাক্ট অ্যাজ সিস্টার সিটি অফ বারাণসী? সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা? এখানে দিউ, সুরাট, আহমেদাবাদ, অমৃতসর,
ঠিক আছে, চারটে অপশন রয়েছে, সঠিক উত্তর হবে অমৃতসর। মানে মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্সের তরফ থেকে কোন সিটিকে সিস্টার সিটি অফ বারাণসী হিসাবে ঘোষণা করা হয়েছে? দ্য রাইট অ্যান্সার উইল বি অমৃতসর, নট জয়পুর। ইটস জয়পুরটা আগের প্রশ্নতে ছিল, আগের প্রশ্ন উত্তর জয়পুর ছিল, বাট রাইট নাও এই যে প্রশ্নটা, বারাণসী সিস্টার স্টেট হিসাবে, সিস্টার সিটি হিসাবে অমৃতসরকে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, ওকে নেক্সট কি বলছে, যে হুইচ স্টেট অ্যান্ড ইউটি ডাজেন্ট কভার আন্ডার উডান 4.0 স্কিম? কোন স্টেট বা ইউনিয়ন টেরিটরি উড়ান, মানে উড়ান স্ক্রিনটা কিসের উপরে ছিল, উড়ান স্কিমটা ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের, উড়ে দেশ কি আম নাগরিক, আম নাগরিক, ঠিকই হে, আম নাগরিক, দ্যাট মিন্স উই আর দ্য ম্যাঙ্গোল ম্যাঙ্গো পিপল, ঠিক না, আমরা সবাইকে তো আম আদমি বলি, ঠিক আছে, আম আদমি মিনস হোয়াট, ম্যাঙ্গো পিপল না, উই আর দ্য ম্যাঙ্গো পিপল, ওকে, সো উড়ে দেশ কা ম্যাঙ্গো পিপল, ওকে, সো জোকিং এ পার্ট, উড়ে দেশ কি আম নাগরিক উড়ান স্কিম, কোন রাজ্য এই উড়ান স্কিমের আওতায় ভিতরে আসেনি? অপশন দেখে নিব, সঠিক উত্তর হবে উড়িষ্যা, উড়িষ্যা কিন্তু এই উড়ান স্কিমের আওতার ভিতরে আসেনি। ঠিক আছে বন্ধুরা, নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়াস ফার্স্ট হোম বেসড গ্লোবাল প্ল্যাটফর্ম টু প্রমোট ফিনটেক ইনোভেশন ইন্ডিয়া ফিনটেক, ইন্ডিয়াস ফার্স্ট হোম বেসড গ্লোবাল প্ল্যাটফর্ম টু প্রমোট ফিনটেক ইনোভেশন ইন্ডিয়া ফিনটেক ফেস্টিভ্যাল ইন মার্চ 2020 উইল বি হেল্ড ইন হুইচ সিটি বা হুইচ স্টেট? ঠিক আছে, কি হবে এর, চেন্নাই, ব্যাঙ্গালুরু, মুম্বাই অ্যান্ড হায়দ্রাবাদ, সো হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার? এর সঠিক উত্তর কী হবে বন্ধুরা, এর সঠিক উত্তর হবে মুম্বাই উইল বি দ্য রাইট অ্যান্সার, মুম্বাই। ঠিক আছে, ফিনটেক ইনোভেশন ইন্ডিয়া ফিনটেক ফেস্টিভ্যাল, ঠিক আছে, মার্চে হয়েছে ফিনটেক ফেস্টিভ্যাল, কোথায় হয়েছে, মুম্বাইয়ে হয়েছে। নেক্সট প্রশ্ন, হু হ্যাজ ওয়ন দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিস কোচ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন মেট ইন মেল ক্যাটাগরি ফর দ্য ইয়ার 2019? কে জিতেছেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির তরফ থেকে কোচ লাইফ টাইম কোচ অফ মানে অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন মেল ক্যাটাগরি অফ দ্য ইয়ার 2019? এর সঠিক উত্তর কী হবে বন্ধুরা, এখানে ফুলেলা গোপীচাঁদ, রামাকান্ত আর কে আচারকার, বিশ্বনাথ বিশ্বেশ্বর নন্দী অ্যান্ড রবি শাস্ত্রী, সো হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার? এর সঠিক উত্তরটি কী হবে, ফুলেলা গোপীচাঁদ। ঠিক আছে, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির তরফ থেকে যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে কে, ফুলেলা গোপীচাঁদ। এবং মনে রাখবে ফুলেলা গোপীচাঁদ কিন্তু বিলংস করে ব্যাডমিন্টন কোচ হিসাবে, ব্যাডমিন্টনের তরফ থেকে, ব্যাডমিন্টন, ঠিক আছে, ব্যাডমিন্টন। এবং অল ইন্ডিয়া ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কে, কেউ জানাতে পারবে, অল ইন্ডিয়া ব্যাডমিন্টন ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কে? ঠিক আছে, আমাকে কমেন্ট করে জানাও। দ্য রাইট অ্যান্সার উইল ফুলেলা গোপীচাঁদ। আমাদের যে পিভি সিদ্ধু, পিভি সিন্ধুকে কিন্তু, পিভি সিন্ধুর কিন্তু গাইডার বা কোচ হিসাবে কিন্তু ফুলেলা গোপীচাঁদই রয়েছেন। ঠিক আছে, আমার প্রশ্ন তোমাদেরকে যে হুইজ দ্য প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন? নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য ইয়াংগেস্ট গার্ল ইন দ্য ওয়ার্ল্ড টু ক্লাইম দ্য সাউথ আমেরিকাস হাইয়েস্ট পিক মাউন্ট একানগুনিয়া একানগুয়া আর্জেন্টিনা? কি বলছে, যে হু ইজ দ্য ইয়াংগেস্ট গার্ল ইন দ্য ওয়ার্ল্ড টু ক্লাইম দ্য সাউথ আমেরিকাস হাইয়েস্ট পিক? সাউথ আমেরিকার হাইয়েস্ট পিক কি? দেখো, আমরা যদি ওয়ার্ল্ড ম্যাপ দেখি, ডেফিনেটলি আমরা বুঝতে পারি যে আমাদের ঠিক এইভাবে রয়েছে নর্থ আমেরিকা, অ্যান্ড ঠিক আমাদের এভাবে কিন্তু রয়েছে আমাদের সাউথ আমেরিকা। ঠিক আছে, তো সাউথ আমেরিকার, সাউথ আমেরিকার যে হাইয়েস্ট মাউন্টেন পিক, কী নাম, একনকাগুয়া, ঠিক আছে, একনকাগুয়া, ঠিক আছে, তো এর ইন আর্জেন্টিনা এর যে হাইয়েস্ট মাউন্টেন পিক, সেই মাউন্টেন পিককে কোন ইয়াংগেস্ট গার্ল যে ক্লাইম করেছে তার নামটা কী, তার নাম কী, এর সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা, এর সঠিক উত্তর আমরা দেখে নিব। দ্য রাইট অ্যান্সার উইল বি কামিয়া কার্তিকেয়ান, কামিয়া কার্তিকেয়ান, ইয়েস ফোর, অনেকে সঠিক উত্তর করেছে, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে যারা যারা সঠিক উত্তর করেছ, কাম্যা কার্তিকেয়ান, ঠিক আছে, উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিব, হুইচ প্রজেক্ট গভর্নমেন্ট গোল্ড অ্যাওয়ার্ড ইন এক্সিলেন্স ইন গভর্নমেন্ট প্রসেস রি ইঞ্জিনিয়ারিং, গভর্নমেন্ট প্রসেস রি ইঞ্জিনিয়ারিং ফর ডিজিটাল ট্রান্সফরমেশন ক্যাটাগরি ইন 23rd এডিশন অফ ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স 2020? কী বলেছে,
which project got gold award in excellence, দেখো কোন প্রজেক্টটা কি পেয়েছে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে ইন এক্সিলেন্স, ইন গভর্নমেন্ট প্রসেস রি ইঞ্জিনিয়ারিং ফর ডিজিটাল ট্রান্সফরমেশন ক্যাটাগরি, ইন 23rd এডিশন অফ ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স 2020। তো বন্ধুরা এই সঠিক উত্তরটি কি হবে? সব্যসচী একটু একটু ধৈর্য ধরো, ডেফিনেটলি আমরা মুভ করব, এতটা তাড়াহুড়োও নেই, ঠিক আছে, পুরো দিন পরে আছে, ডেফিনেটলি আমরা আস্তে আস্তে মুভ করছি, কারণ অনেকেই নোট ডাউন করছে, ঠিক আছে, অনেকেই খাতা কলম নিয়ে লিখছে, তো গতিকে সবারটা অল্প বুঝতে হবে তোমাদেরও, ঠিক আছে, ওকে। হ্যাঁ, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কে? হেমন্ত বিশ্ব শর্মা, ডেফিনেটলি, দীপাঞ্জন ঘোষ, থ্যাংক ইউ, তুমি সঠিক উত্তর করেছো। হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু কে? হেমন্ত বিশ্ব শর্মা হচ্ছে নেডার প্রেসিডেন্ট, নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের প্রেসিডেন্ট অফ ভারতীয় জনতা পার্টি, অ্যান্ড তার সাথে সাথে কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা হচ্ছে আসাম সরকার আসাম গভর্নমেন্টের ফিনান্স এডুকেশন অ্যান্ড পিডাব্লিউডি মিনিস্টার, বা বলতে পারো ডেপুটি সিএম, বাট নট ডেপুটি সিএম, এই পোস্টটা আসামে মেনশন নেই, তো গতিকে হেমন্ত বিশ্ব শর্মা ইজ এ ফিনান্স এডুকেশন অ্যান্ড পিডাব্লিউডি মিনিস্টার অ্যান্ড অলসো দ্য হেলথ, ঠিক আছে, অলসো হেলথ মিনিস্টার, ওকে। তো এখানে বলছে যে উইচ প্রজেক্ট গট গোল্ড অ্যাওয়ার্ড ইন এক্সিলেন্স ইন গভর্নমেন্ট প্রসেস রি ইঞ্জিনিয়ারিং ফর ডিজিটাল ট্রান্সফরমেশন ক্যাটাগরি, তো এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে বন্ধুরা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্যের যোজনা। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এর ভিতরে কিন্তু এই যে গোল্ড অ্যাওয়ার্ড ইন এক্সিলেন্স গভর্নমেন্ট প্রসেস রি ইঞ্জিনিয়ারিং ফর ডিজিটাল ট্রান্সফরমেশন ক্যাটাগরি 23rd এডিশন অফ ন্যাশনাল কনফারেন্স অন ইন গভর্নেন্স কিন্তু এই আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ঠিক আছে, ডেফিনেটলি মনোযোগ পড়াশোনা, পিডিএফ তোমরা পেয়ে যাবে ভাই, কোনো টেনশন নেই, পিডিএফ পেয়ে যাবে, ওকে। তো দেখো অনেকগুলি প্রশ্ন সলভ করলাম এবং অনেকগুলি প্রশ্ন সলভ করার মাঝখানে এখন একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা পেয়ে গেলাম এখানে, ঠিক আছে, একটা ইন্টারেস্টিং খুব ফ্যাক্ট একটা আমরা এখানে পেয়ে গেলাম। এক সেকেন্ড একটু জল খেয়ে নেব। তো বন্ধুরা দেখো এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কি রয়েছে, হ্যাঁ ডেফিনেটলি সব্যসচী ভিডিওর লেন্থটা তো ডেফিনেটলি বড়, আমি চেষ্টা করছি, ঠিক আছে, তো ডেফিনেটলি তোমার কথাটা আমি বুঝতে পেরেছি, আমি ডেফিনেটলি ওটাকে আমি অল্প ফার্স্ট করবো, ঠিক আছে, বাট ডেফিনেটলি পিডিএফ তো তোমরা পাবেই, কিন্তু তথাপি যদি কেউ হাতে নোট করছে সবারটাই একটু, ঠিক আছে, ওকে। তো দেখো এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট কী আছে, তোমরা কি জানো ইওর ব্রেন ইউজার্স 10 ওয়াট অফ এনার্জি টু থিঙ্ক ওকে বাট ইট ডাজেন্ট ফিল পেন। দেখো কি ভালো কি একটা দারুণ একটা কথা যেটা আমরা জানতামই না, যে আমাদের ব্রেন, ঠিক আছে, ইউজ করে 10 ওয়াট অফ এনার্জি, 100 ওয়াটের ডেফিনেটলি 10 ওয়াট এনার্জি আমাদের ব্রেন যখন কিছু একটা কথা ভাবে, কোনো একটা কথা ভাবার সময় আমাদের ব্রেন 10 ওয়াট এনার্জি মানে লাগিয়ে দেয়, ঠিক আছে, 10 ওয়াট একটা ইলেকট্রিক বাল্ব আমরা 100 ওয়াট 50 ওয়াট আমরা কিন্তু ইলেকট্রিক বাল্ব আমরা কিনি, তো 10 ওয়াট এনার্জি আমাদের ব্রেন ইউজ করে, ঠিক আছে, এবং আমরা কিন্তু সেই পেনটা কিন্তু ফিল করতে পারি না, ঠিক আছে, ওকে। তো এটা কিন্তু সত্যি আমাদের জানা ছিল না, বলো, এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, ওকে। সো মুভিং টু দ্য আওয়ার নেক্সট স্লাইড, হোয়াট ইজ দ্য থিম অফ 23rd এডিশন অফ দ্য ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স 2020 হেল্ড অ্যাট মুম্বাই মহারাষ্ট্র, 23rd এডিশন অফ ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স 2020 হেল্ড অ্যাট মুম্বাই মহারাষ্ট্র, ঠিক আছে বন্ধুরা। তো থিম কী ছিল 23rd এডিশন অফ ন্যাশনাল কনফারেন্স অন ই গভর্নেন্স 2020-র, এই কথাটা মনে রাখবে, থিম কী ছিল বন্ধুরা, সঠিক উত্তর কী হবে, এই সঠিক উত্তর হবে থিম ইন্ডিয়া 2020 ডিজিটাল ট্রান্সফরমেশন, ইন্ডিয়া 2020 ডিজিটাল ট্রান্সফরমেশন, ঠিক আছে বন্ধুরা, ইন্ডিয়া 2020 ডিজিটাল ট্রান্সফরমেশন। নেক্সট যদি আমরা দেখে নিই যে হুইচ কান্ট্রি আনভেলস দ্য ব্যালিস্টিক মিসাইল রাট 500 হুইচ ওয়াজ ডেডিকেটেড টু দ্য ফর্মার মেজর জেনারেল কোয়াসিম সুলেমানি, বন্ধুরা ওকে দেখো এখানে কি বলছে, যে কোন কান্ট্রি রিসেন্টলি একটা ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করেছে রাট 500, যাকে যে মিসাইলটিকে ডেডিকেটেড করা হয়েছে ফর্মার মেজর জেনারেল কাসিম সুলেমানিকে, ঠিক আছে, তো এর সঠিক উত্তরটি কী হবে, আমরা সবাই খুব ভালো মতোই জানি কাসিম সুলেমানি কিছুদিন আগে খুব নিউজে ছিলেন ইনি, তো সঠিক উত্তর কী হবে, ডেফিনেটলি নট সিরিয়া,
ঠিক আছে, এর সঠিক উত্তর হবে ইরান। এর সঠিক উত্তর কী হবে? ইরান। বিকজ কিছুদিন আগে আমেরিকা বা ইউএসএ কিন্তু কাসিম সুলেমানির উপরে কিন্তু এয়ার স্ট্রাইক করেছিল তার কনভয়ের উপরে, এবং কাসিম সুলেমানি মেজর জেনারেল অফ ইরান, তিনি কিন্তু সেখানে কিন্তু অন দ্য স্পট ডেথ হয়েছিল, তার তিনি সেখানে মারা গিয়েছিলেন। তিনি খুব হাই পোস্টে ছিলেন ইরানের মিলিটারি ডিপার্টমেন্টের, ঠিক আছে। এবং এই ব্যাপারটা নিয়ে কিন্তু ইউএস এবং ইরানের মধ্যে একটা খুব যুদ্ধবিরত একটা প্রস্তুতির ব্যাপার হয়ে গেছিল, যদিও সেখানে ভারতবর্ষ কিন্তু মধ্যস্থতা করেছিল। তো গতিকে ইরান উইল বি দ্য রাইট অ্যান্সার। দেখে নিব পরের প্রশ্ন। এলং উইথ হুইচ অর্গানাইজেশন দ্য মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডেভেলপড দ্য কারিকুলাম ফর স্কুল হেলথ অ্যাম্বাসেডার ইনিশিয়েটিভ আন্ডার আয়ুষ্মান ভারত স্কুল হেলথ প্রোগ্রাম? এলং উইথ হুইচ অর্গানাইজেশন, কোন অর্গানাইজেশনের সাথে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডেভেলপ করেছে একটি কারিকুলাম ফর স্কুল হেলথ অ্যাম্বাসেডার ইনিশিয়েটিভ, স্কুল হেলথ অ্যাম্বাসেডার ইনিশিয়েটিভ হিসাবে আন্ডার আয়ুষ্মান ভারত স্কুল হেলথ প্রোগ্রাম? তো এর সঠিক উত্তর কী হবে বন্ধুরা? এর সঠিক উত্তরটি কিন্তু হবে এনসিইআরটি। এনসিইআরটি উইল বি দ্য রাইট অ্যান্সার। ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এনসিইআরটি উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, ওকে। নেক্সট প্রশ্ন কী রয়েছে, যে হুইচ স্টেট পুলিশ হ্যাজ ইমপ্লিমেন্টেড অপারেশন নাকালি, অপারেশন নাকালি, সো নট নাকালি, ইটস নাকেল, সরি, ইটস নাকেল, অ্যালোটিং ইউনিক মেম্বার ফর অটো রিক্সো ড্রাইভার্স টু কার্ভ ক্রাইম, টু কার্ভ ক্রাইমস? তো এর সঠিক উত্তর কী হবে? সব্যসাচী অলরেডি অ্যান্সার করে দিয়েছে, দ্য রাইট অ্যান্সার উইল বি ইউপি, উত্তরপ্রদেশ। ইউপি উত্তরপ্রদেশ উইল বি দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমরা বলতে পারো ভারতবর্ষের ভিতরে ক্রাইম রেটের সবথেকে বেশি, সবথেকে নাম্বার ওয়ান পজিশনে কে রয়েছে? ক্রাইম রেটের ক্ষেত্রে, ক্রাইম রেটের ক্ষেত্রে সবথেকে বেশি বা সবথেকে নাম্বার ওয়ান পজিশনে কে রয়েছেন কমেন্ট করে জানাও। দেখে নিব পরের প্রশ্ন, দেখে নিব আমরা পরের প্রশ্ন। কি বলছে, যে হুইচ ইন্ডিয়ান স্টেট সাইন্ড এ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ ই গভর্নমেন্ট ফাউন্ডেশন ফর স্টেট ওয়াইড ইমপ্লিমেন্টেশন অফ মিউনিসিপ্যাল ফাইন্যান্সিং অ্যাকাউন্টিং প্ল্যাটফর্ম? কি বলছে, টেক নলেজ অ্যাজ জিনিয়াস, নতুন দেখছো আমাদের আড্ডা 24/7 এর প্ল্যাটফর্মটাই বেশি দিন হয়নি, ডেফিনেটলি আমরা সবাই নতুন এখানে, ঠিক আছে, ওকে। তো চলো তাহলে ক্লাসটা আমরা কন্টিনিউ করি। কি বলছে, যে হুইচ ইন্ডিয়ান স্টেট সাইন আ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ ই গভর্নমেন্ট ফাউন্ডেশন ফর স্টেট ওয়াইড ইমপ্লিমেন্টেশন অফ মিউনিসিপ্যাল ফিনান্স অ্যাকাউন্টিং প্ল্যাটফর্ম? ঠিক আছে, তো এর সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা? এর সঠিক উত্তরটি কী হবে? এর সঠিক উত্তর হবে ইউপি, উত্তরপ্রদেশ উইল বি দ্য রাইট অ্যান্সার। উত্তরপ্রদেশ সাইন করেছে এমওইউ উইথ ই গভর্নমেন্ট ফাউন্ডেশনের সাথে ফর স্টেট ওয়াইড ইমপ্লিমেন্টেশন অফ মিউনিসিপ্যাল ফাইন্যান্স অ্যাকাউন্টিং প্ল্যাটফর্ম, মিউনিসিপ্যাল ডিপার্টমেন্টদেরকে যে ফাইন্যান্স করা হয় তার অ্যাকাউন্টিং প্ল্যাটফর্ম, তো ইউপি গভর্নমেন্ট এটা প্রথম লঞ্চ করেছে, ঠিক আছে। ট্যাক নলেজ, হ্যাঁ ডেফিনেটলি, হয়তো আমাকে অনলাইন প্ল্যাটফর্মে আগে তোমরা দেখোনি, ডেফিনেটলি আমি আগে অফলাইন কোচিংয়ে স্পেশালি পড়াতাম ইন দিল্লি অলসো, ঠিক আছে। তো ঠিক, আমরা আড্ডা 24/7 এর প্ল্যাটফর্মটা আমাদের বেশি দিন হয়নি, বাট ডেফিনেটলি আমরা কন্টিনিউ করছি, এখন তোমরা এখন থেকে ভালো মতো চিনতে পারবে আমাদেরকে, ঠিক আছে, ওকে। নেক্সট আমরা দেখছি প্রশ্ন কী আছে, দ্য ফোর্থ থার্ড এডিশন সেশন অফ অ্যানুয়াল গভর্নিং কাউন্সিল মিটিং, ক্রাইম রেট বলছে এপি আন্ধ্রপ্রদেশ, একটু ভালো মতো সার্চ করে নাও, ঠিক আছে, ক্রাইম রেটটা কোথায় বেশি, ওকে। নেক্সট কি বলছে, 43rd সেশন অফ অ্যানুয়াল গভর্নিং কাউন্সিল মিটিং অফ দ্য ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD বেসড অন দ্য থিম ইনভেস্টিং ইন সাস্টেনেবল ফুড সিস্টেম টু এন্ড হাঙ্গার বাই 2030, ইনভেস্টিং ইন সাস্টেনেবল ফুড সিস্টেম টু এন্ড হাঙ্গার বাই 2030 হেল্ড এট হুইচ কান্ট্রি, কোন কান্ট্রিতে হেল্ড এট হুইচ কান্ট্রি? তো এর সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা? এর সঠিক উত্তরটি হবে ইউনাইটেড কিংডম, রোম ইটালি, ঠিক আছে, রোম ইটালি। নট ইউনাইটেড কিংডম, রোম ইটালি উইল বি দ্য রাইট অ্যান্সার। হেডকোয়ার্টার হাঙ্গার টু হেল্ড এট হুইচ কান্ট্রি? রোম, রোমে হয়েছে, ঠিক আছে, রোমে হয়েছে, রোম ইটালি। এবং আমরা সবাই খুব ভালো মতো জানি যে বর্তমান রোম ইটালির পরিস্থিতি খুবই খারাপ, এবং সত্যি কথা বলতে কিন্তু
আমাদের ভারতবর্ষের যে অবস্থা খুব একটা ভালো সেটা কিন্তু না বন্ধুরা, বিকজ তোমরা যদি গ্রাফ দেখে নাও ডে বাই ডে প্রচুর COVID-19 বা করোনা ভাইরাসের কিন্তু, ঠিক আছে, ডেফিনেটলি সব্যসাচী ফুড নিয়ে যাওয়া হবে রুমি, ইয়েস। তো ডেফিনেটলি তোমরা সবাই সাবধানে থাকো, কারণ চারিদিকে পরিস্থিতি দিনের পর দিন কিন্তু ভালোর দিকে কোথায় দেখতেই পাচ্ছি না। ওকে, সুস্থ থাকো, বাড়িতে থাকো। নেক্সট, দ্য শ্রীলঙ্কান প্রাইম মিনিস্টার হ্যাড এ 5-day ভিজিট টু ইন্ডিয়া বিটুইন 2020 টু বুস্ট দ্য বাইলেটারাল পার্টনারশিপ। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী কি করেছে, 5 দিনের জন্য ভারতবর্ষ ট্যুরে এসেছে টু বুস্ট দ্য বাইলেটারাল পার্টনারশিপ। হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ শ্রীলঙ্কা? ঠিক আছে, হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ শ্রীলঙ্কা? সঠিক উত্তর কি হবে? মহেন্দ্র রাজপাকসা। মহেন্দ্র রাজপাকসা উইল বি দ্য রাইট অ্যান্সার বন্ধুরা। ঠিক আছে, মহেন্দ্র রাজপাকসা। নেক্সট প্রশ্ন দেখে নিব, অ্যাজ পার দ্য ওয়ার্ল্ড ফরমোস্ট ফিনান্সিয়াল সাইট দ্য ব্যাংকার্স টপ 500 ব্যাংকিং ব্র্যান্ডস 2020 রিপোর্ট, হুইচ ইন্ডিয়ান ব্যাংক টপস দ্য বেস্ট অফ হাইয়েস্ট ইনক্রিজ ইন ব্র্যান্ড ভ্যালু এবং দ্য গ্লোবাল ব্যাংকস? ওয়ার্ল্ড ফরমোস্ট ফাইন্যান্সিয়াল সাইট দ্য ব্যাংকার্সের তরফ থেকে যে 500 ব্যাংকিং ব্র্যান্ড 2020 লঞ্চ করা হয়েছে, হুইচ ইন্ডিয়ান ব্যাংক টপ করেছে দ্য লিস্ট অফ হাইয়েস্ট ইনক্রিজ ইন ব্র্যান্ড ভ্যালু এবং দ্য গ্লোবাল ব্যাংক? কোন ব্যাংক হবে এর সঠিক উত্তর? সঠিক উত্তর হবে কিন্তু ইন্ডাসল্যান্ড ব্যাংক। তিনি র্যাঙ্ক করেছেন যে টপ 500 ব্যাংকিং ব্র্যান্ডস 2020, তো এর সঠিক উত্তর হবে ইন্ডাসল্যান্ড ব্যাংক, কিন্তু সেই নামটা কামিয়ে নিয়েছে। নেক্সট প্রশ্ন দেখে নেব বন্ধুরা আমরা। নেক্সট প্রশ্ন কী আছে, নেম দ্য ক্যাম্পেইনিং হুইচ ওয়াজ লঞ্চ বাই লোকসভা স্পিকার ওম বিরলা ইন কোটা রাজস্থান। নাও ক্যান ইউ টেল মি দ্যাট ওয়াই কোটা ইজ সো ফেমাস, ওয়াই কোটা ইজ সো ফেমাস অ্যান্ড লটস অফ স্টুডেন্ট এভরি ইয়ার দে ক্যান মুভ টু কোটা ফর প্রিপেয়ারিং দ্যাম সেলফ হুইচ এক্সাম, স্পেশালি হুইচ এক্সাম? ঠিক আছে, ওকে, তো নেম দ্য ক্যাম্পেইনিং হুইচ ওয়াজ লঞ্চ বাই লোকসভা স্পিকার ওম বিরলা ইন কোটা রাজস্থান টু প্রোভাইড নিউট্রিশনাল সাপোর্ট টু প্র্যাগনেন্ট ওমেন অ্যান্ড অ্যাডোলোসেন্ট গার্লস। নিউট্রিশনাল সাপোর্ট প্র্যাগনেন্ট ওমেন এবং অ্যাডোলোসেন্স গার্লসকে দেওয়া হবে, এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর কী হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে সুপোষিত মা অভিযান। সুপোষিত মা অভিযান, মনোযোগ পড়াশোনা ডেফিনেটলি আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে আমি ক্লাস নিয়ে আসি তোমাদের সকাল 8:15-তে। সকাল 8:15-তে ডেইলি আমি কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস নিয়ে আসি, তোমরা সবাই সকাল 8:15-তে তোমরা লাইভে চলে আসবে আমার সাথে, লাইভ ইন্টারেক্টিভ ক্লাস। ঠিক আছে, তো দ্য রাইট অ্যান্সার উইল বি সুপোষিত মা অভিযান। নেক্সট যদি আমরা দেখি, নেম দ্য ইন্ডিয়ান স্টেট হুইচ প্রোহিবিটস দ্য অনলাইন সাপ্লাই অফ ফুড ফ্রম ফুড বিজনেস অপারেটার্স হু ডোন্ট পসেস হাইজিন রেটিং। নেম দ্য ইন্ডিয়ান স্টেট, নেম দ্য ইন্ডিয়ান স্টেট হুইচ প্রোহিবিটস দ্য অনলাইন সাপ্লাই অফ ফুড ফ্রম ফুড বিজনেস অপারেটার্স হু ডোন্ট প্রসেস হাইজিন রেটিং? তো হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার, এর সঠিক উত্তর কী হবে? পাঞ্জাব উইল বি দ্য রাইট অ্যান্সার। পাঞ্জাব হবে এর সঠিক উত্তর বন্ধুরা, পাঞ্জাব উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে, মুভ করবো পরের প্রশ্নে। সো বন্ধুরা, পরের প্রশ্নটি কী দিয়েছে, নেম দ্য ইন্ডিয়ান অ্যাম্বাসেডার, নেম দ্য ইন্ডিয়ান অ্যাম্বাসেডার হু অ্যাটেন্ড দ্য ইউএসএ তালিবান পিস ডিল ইন দোহা কাতার অন বিহাফ অফ ইন্ডিয়া। ভারতবর্ষে নেম দ্য ইন্ডিয়ান অ্যাম্বাসেডার কে ছিলেন হু অ্যাটেন্ড দ্য ইউএস তালিবান পিস ডিল, ইউএস এবং তালিবানের মধ্যে যে একটি শান্তি চুক্তি হয়েছে ইন দোহাতে কাতারে অন বিহাফ অফ ইন্ডিয়া থেকে কে ছিলেন সেখানে প্রেজেন্ট? তো দ্য রাইট অ্যান্সার উইল বি পি কুমারন, পি কুমারন উইল বি দ্য রাইট অ্যান্সার, অপশন টু উইল বি দ্য রাইট অ্যান্সার, পি কুমারন। নেক্সট যদি আমরা দেখে নিই বন্ধুরা, নেক্সট প্রশ্ন কী রয়েছে, নেম দ্য ইন্ডিয়ান রিসার্চ সেন্টার হুইচ সাইন্ড এমওইউ উইথ পতঞ্জলি ফর দ্য ফার্ম রিসার্চ অ্যান্ড ট্রেনিং। নেম দ্য ইন্ডিয়ান রিসার্চ সেন্টার হুইচ সাইন্ড এমওইউ উইথ পতঞ্জলি ফর দ্য ফার্ম রিসার্চ অ্যান্ড ট্রেনিং। সো হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার বন্ধুরা, কে সাইন করেছে এমওইউ উইথ পতঞ্জলি, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ পতঞ্জলি ফার্ম রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর জন্য? দ্য রাইট অ্যান্সার উইল বি ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। রূপক মিত্র, কমেন্টসগুলো পড়ুন, ডেফিনেটলি রূপক কমেন্টসগুলোও পড়ছি, এবং দেখো বেশি কমেন্ট পড়লে ক্লাস স্লো হয়ে যাবে। ঠিক আছে, গোলাম মোস্তফা থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ, অনেকটাই ধন্যবাদ, তোমাদের
তোমরা এতটা আমাকে মানে ভালোবাসা দিচ্ছ, ইভেন ইন লাইভ সেশনেও আমি তোমাদের সাথে একটা সত্যি কথা বলতে ডেইলি যেটা লাইভ ক্লাস হয় সেখানে একটা ফ্যামিলির মতো হয়ে গেছে সবাই, তো গতিকে ডেফিনেটলি তোমাদের জন্য তো আমি সবসময় আছি। ওকে ডেফিনেটলি, ওকে সো লেটস মুভ ইন টু দ্য ক্লাস। সব্যসাচী কুন্তল, ওকে ইটস ওকে, চলো আমরা ক্লাসে মুভ করি। ওকে দেখো নেক্সট প্রশ্ন কি দিয়েছে, দ্য ইউনিয়ন কমার্স মিনিস্ট্রি হ্যাজ অ্যাপ্রুভড দ্য প্রপোজাল অফ টিসিএস এন্ড ডিএলএফ টু এস্টাবলিশ স্পেশাল ইকোনমিক জোন ফর ইনফরমেশন সেক্টর ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট। ঠিক আছে, ওকে, আমি যদি আমার যদি আমাদের যদি টেকনিক্যাল টিম যদি দেখতে পাচ্ছে, টেকনিক্যাল টিম একটু এই কমেন্টসগুলো একটু দেখে নিক, ঠিক আছে। বিশ্বনাথ আছে আমাদের টেকনিক্যাল টিম মেম্বার, যদি সে যদি লাইভ দেখছে একটু তাকে বলবো কমেন্টসগুলো একটু দেখে নাও। ওকে তো এখানে কি বলেছে, দ্য ইউনিয়ন কমার্স মিনিস্ট্রি হ্যাজ অ্যাপ্রুভড দ্য প্রপোজাল অফ টিসিএস অ্যান্ড ডিএলএফ টু এস্টাবলিশ স্পেশাল ইকোনমিক জোন ফর ইনফরমেশন সেক্টর ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট। ওকে ওকে ইটস ওকে সুপর্ণা, সব্যসাচী কুন্তল, চলো আমরা আমরা ফোকাস করি স্টাডিতে, ঠিক আছে। এরকম প্রচুর থাকবে, অনেক সময় তারা ঢুকে যায়, রূপক মিত্র, ঠিক আছে। আমি টেকনিক্যাল টিমকে বলবো এনাকে একটু পারলে সরিয়ে দিন, ঠিক আছে। ওকে তো নেক্সট কি বলছে দেখো, দ্য ইউনিয়ন কমার্স মিনিস্ট্রি হ্যাজ অ্যাপ্রুভ দ্য প্রপোজাল ফর টিসিএস এন্ড ডিএলএফ টু এস্টাবলিশ স্পেশাল ইকোনমিক জোন ফর ইনফরমেশন সেক্টর ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট। অপশন রয়েছে হরিয়ানা, পাঞ্জাব, ইউপি, বোথ ওয়ান এন্ড থ্রি। সো হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার, এর সঠিক উত্তর হবে হরিয়ানা অ্যান্ড পাঞ্জাব বোথ, হরিয়ানা অ্যান্ড পাঞ্জাব বোথ। আমি শুভদীপ স্যারকে বলবো, স্যার একটু কমেন্টটা দেখে নেবেন আমার কমেন্টসগুলো। ওকে ওকে সো লেটস মুভ, নেম দ্য ই কমার্স কোম্পানি হুইচ সাইন্ড এমওইউ উইথ দীনদয়াল অন্ত্যোদয়া যোজনা। শুভদীপ স্যার চলে এসছে আমাদের মাঝখানে, তোমাদের সাথে একটু শুভদীপ স্যার কথা বলবে। হ্যালো স্টুডেন্ট, তোমাদেরকে প্রথমে গুড মর্নিং জানাই। আর একটা কথা, আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 30 জন মতো, 25-30 জন মতো ছাত্রছাত্রী লাইভে রয়েছে। তো প্রথম যে কথাটা বলবো যে গোটা মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স স্যার একটা সেশনে নিচ্ছে একটাই কারণে, তোমরাই অনেকে বলেছিলে যে প্রতিদিন তো আমরা দেখছি কিন্তু একটা কম্প্যাক্ট সেশনে যদি পুরো মাসেরটা হয়ে যায় তাহলে আমাদের অনেক সুবিধা হবে। এবার স্যার রবিবার ছুটি না নিয়ে তোমাদের জন্য এই অসাধারণ সেশনটা এনেছেন, এই সেশনটা আমি কথা দিচ্ছি যে স্যার কন্টিনিউ করবেন প্রতি মাসে। তার জন্য তোমাদের যেটা করতে হবে এই মুহূর্তে এটাকে 50-এর ওপর নিয়ে যেতে হবে, এইটা আমার তরফ থেকে একটা দাবি, ঠিক আছে। সমস্ত ছেলেমেয়ে, তোমাদের বন্ধুবান্ধব যারা আছে সবাই করোনা ভাইরাসের জন্য এখন বাড়িতেই আছে, সবাই পড়াশোনা করতে চাইছে কিন্তু জানতে পারছে না কোথায় কী চলছে। কাজেই তোমাদের যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই মুহূর্তে লাইভ ভিডিওটার লিঙ্কে ক্লিক করে শেয়ার অপশানে যাও, শেয়ার করো, নিজের যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বন্ধুদের সেখানে ভিডিওটা এই মুহূর্তে শেয়ার করো, আর লিখে দাও যে কারেন্ট অ্যাফেয়ার্সের লাইভ ক্লাস চলছে পুরো মার্চ মাসের একসঙ্গে, প্লিজ জয়েন। এই মুহূর্তে কিন্তু সংখ্যাটা 50-এর ওপর যেতেই হবে, অন্য কোনো কথা হতেই পারে না, কারণ তোমাদের জন্য স্যার নিয়ে এসছেন এত সুন্দর একটা সেশন। শেয়ার প্লিজ, ইয়েস একদম। স্যার আপনাদের কি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে? আমরা টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক পেজ সব কিছুই প্রায় করে ফেলছি তোমাদের জন্য, কাজেই সেগুলো আজকে না হোক কালকে সকালের ক্লাসে গৌতম স্যারই তোমাদের জানিয়ে দেবেন, কোনো চিন্তা নেই। কিন্তু সংখ্যাটা বাড়ছে, সংখ্যাটা বাড়ছে আমি দেখতে পাচ্ছি, এটাকে 2 মিনিটের মধ্যে 50-এ পৌঁছাতেই হবে। ওকে, এইটুকুই বলার, ক্লাস করতে থাকো, জোরদার সেশন হচ্ছে একটা। প্রতি মাসে যদি এরকম একটা সেশন হয় তোমরা যে কোনো পরীক্ষায় যখন যাবে, জাস্ট প্রত্যেক মাসের এরকম একটা করে সেশন, আমি ধরলাম লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আসে 12টা এরকম ভিডিও দেখে গেলেই তো কারেন্ট অ্যাফেয়ার্স সব ক্লিয়ার, তাই না? তো ভিডিওটা এই মুহূর্তে শেয়ার করতে থাকো যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই সংখ্যাটাকে 50-এ যেতে হবে, বাড়ছে দেখতে পাচ্ছি, ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে তো চলো ক্লাস করতে থাকো।
সো থ্যাংক ইউ সো মাচ শুভদীপ স্যারকে। শুভদীপ স্যার চলে এসেছিল ডেফিনেটলি। দেখো আটটা 24/7 বাংলার পুরো টিম, কিন্তু আমি জানি না আগে এরকম কোনো প্ল্যাটফর্ম ছিল কি না বাংলার জন্য, বাংলার ছাত্রছাত্রীদের জন্য, কিন্তু ডেফিনেটলি এবার কিন্তু আমরা রয়েছি তোমাদের জন্য। কম্প্যাক্টভাবে আমরা তোমাদের জন্য রয়েছি। তোমাদেরকে এবছর কিন্তু আমাদের একটাই লক্ষ্য যে আমরা তোমাদেরকে চাকরি পাইয়ে ছাড়ব, ঠিক আছে? ওকে, সো এখানে বলেছে যে নেম দ্য ই কমার্স। চলো তাহলে শুরু করছি আমাদের ক্লাস, যদি শুরু করি আমাকে থামস আপ পাঠাবে। ওকে, ডেফিনেটলি আমরা টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক পেজ, কালকের মধ্যে, কালকে বা পরশু দিনের মধ্যে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস আমি আমার কারেন্ট অ্যাফেয়ার্সের 8:15 সকাল কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমাদেরকে সব ডিসকাস করে দিব, ঠিক আছে? ওকে, কি বলছে দেখো, নেম দ্য ই কমার্স কোম্পানি হুইচ সাইন্ড এমওইউ উইথ দীনদয়াল অন্ত্যোদয় যোজনা ন্যাশনাল আরবান লিভলিহুড মিশন। কোন ই কমার্স কোম্পানি সাইন করেছে এমওইউ উইথ দীনদয়াল অন্ত্যোদয় যোজনা ন্যাশনাল আরবান লিভলিহুড মিশন ফর ই মার্কেটিং অফ প্রোডাক্টস মেড বাই সেলফ হেল্প গ্রুপস অ্যাক্রস দ্য কান্ট্রি? তো এর সঠিক উত্তর কী হবে বন্ধুরা? এর অপশান রয়েছে ইন্ডিয়া মার্ট, মিন্ত্রা, ফ্লিপকার্ট অ্যান্ড অ্যামাজন। সো দ্য রাইট অ্যান্সার উইল বি, অনেকেই এখানে কমেন্ট করে জানিয়ে দিয়েছে, দ্য রাইট অ্যান্সার উইল বি অ্যামাজন। অ্যামাজন উইল বি দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে বন্ধুরা? ওকে, ওকে, মুভ করছি পরের প্রশ্নে। দ্য ইউনিয়ন ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভ দ্য কোম্পানিজ সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2019 টু অ্যামেন্ড দ্য কোম্পানিজ অ্যাক্ট 2013। অ্যাজ পার দ্য অ্যামেন্ডমেন্ট, দ্য কোম্পানিজ হুইচ হ্যাভ অ্যান অব্লিগেশন টু স্পেন্ড অফ রুপিস ড্যাশ পার অ্যানাম, এখানে প্রশ্নটা কিন্তু সেটাই দিয়েছে, অর লেস অন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি CSR, যেটাকে আমরা বলি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, আর নো লঙ্গার রিকোয়ার টু হ্যাভ এ CSR কমিটি। কত টাকা পর্যন্ত CSR ফান্ডের টাকা যদি ইমপ্লিমেন্ট করা হয় বা ইউজ করা হয় ফর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির জন্য, তার জন্য কোনো CSR কমিটির প্রয়োজন হবে না। তো এর অপশন কী কী রয়েছে? 25 লক্ষ, 10 লক্ষ, 50 লক্ষ, 15 লক্ষ, অ্যান্ড দ্য রাইট অ্যান্সার উইল বি 50 lakhs, 50 লক্ষ টাকা, ঠিক আছে? ওকে, মুভ করছি পরের প্রশ্নে। ক্রেডিট রেটিং এজেন্সি CRISIL হ্যাজ লোয়ার্ড দ্য GDP ফোরকাস্ট অফ ইন্ডিয়া ফর ফিসক্যাল 2021। ক্রেডিট রেটিং এজেন্সি CRISIL হ্যাজ লোয়ার দ্য GDP ফোরকাস্ট অফ ইন্ডিয়া ফর ফিসক্যাল 2021-2, কত পার্সেন্ট লোয়ার্ড করা হয়েছে GDP ফোরকাস্ট 2021 ফিসক্যাল সেশনের? তো দ্য রাইট অ্যান্সার উইল বি 5.2%, 5.2%, ঠিক আছে? ওকে, নেক্সট অপশন দেখে, নেক্সট কোয়েশ্চেন দেখে নিব। দ্য লেফটেন্যান্ট গভর্নর অফ জম্মু অ্যান্ড কাশ্মীর হ্যাজ লঞ্চ দ্য স্টুডেন্ট হেলথ কার্ড স্কিম ফর স্কুল চিলড্রেন। জম্মু অ্যান্ড কাশ্মীর বর্তমান কী হয়ে গেছে? ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে, এবং ইউনিয়ন টেরিটরি জম্মু অ্যান্ড কাশ্মীর হওয়ার পরে আমাদের ভারতবর্ষে টোটাল ইউনিয়ন টেরিটরির সংখ্যা 7 থেকে প্লাস হয়ে গেছে 2খানা 9খানা হয়ে গেছে, এবং আমাদের স্টেট 29 থেকে 1খানা মাইনাস হয়ে গেছে, টোটাল 28খানা আমাদের স্টেট হয়ে গেছে, ঠিক আছে? তো বর্তমান জম্মু অ্যান্ড কাশ্মীরের যে লেফটেন্যান্ট গভর্নর আছে, তিনি লঞ্চ করেছেন একটি স্টুডেন্ট হেলথ কার্ড স্কিম ফর স্কুল চিলড্রেন। তো হু ইজ দ্য প্রেজেন্ট লেফটেন্যান্ট গভর্নর অফ JNK, জম্মু অ্যান্ড কাশ্মীর? সো দ্য রাইট অ্যান্সার উইল বি, রাইট অ্যান্সার কী হবে? দ্য রাইট অ্যান্সার উইল বি গিরিশচন্দ্র মুর্মু। গিরিশচন্দ্র মুর্মু উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, অনেকেই চলে এসছো, অনেকেই লাইভে চলে এসছো, আরও ডেকে নাও বন্ধুদেরকে। স্যার যেটা বলেছেন 50 কিন্তু পার করতে হবে, সেটা কিন্তু তোমাদের দায়িত্ব। ওকে, নট মাথুর, ইটস এটা মাথুর হবে না, GS, তোমার গিরিশচন্দ্র মুর্মু। ওকে, ও আচ্ছা, নে কি বলেছে নেক্সট? দ্য ক্যাবিনেট অ্যাপ্রুভ দ্য মিনিমাম সাপোর্ট প্রাইস ফর হুইচ এমং দ্য ফলোয়িং ক্রপ ফর দ্য 2020 সেশন। ক্যাবিনেট অ্যাপ্রুভস দ্য মিনিমাম সাপোর্ট প্রাইস, সেন্ট্রাল গভর্নমেন্ট কী করবে? মিনিমাম সাপোর্ট প্রাইস, যেটাকে আমরা জেনারেলি MSP বলি, ফর হুইচ এমং দ্য ফলোয়িং ক্রপ 2020 সেশনের জন্য? মাইস, রাগি, আরহার, কোপরা। দ্য রাইট অ্যান্সার উইল বি কোপরা, দ্য রাইট অ্যান্সার উইল বি কোপরা। নেক্সট দেখি কোয়েশ্চেন কী আছে। নেম দ্য ব্যাঙ্ক হুইচ ইজ পার্টনার ব্যাঙ্ক অফ PM CARES। PM CARES-টা কি? PM CARES হচ্ছে একটি ফান্ড, ইমার্জেন্সি ফান্ড, দ্যাট ওয়াজ অ্যানাউন্স বাই PM মোদি টু ফাইট এগেনস্ট করোনা ভাইরাস, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে সন্দীপ, ডেফিনেটলি তোমাদেরকে অ্যান্সার করার জন্য সময় দেব। ওকে, তো এখানে বলেছে যে PM কেয়ার্স ইমার্জেন্সি ফান্ড কোন ব্যাঙ্ক পার্টনার ব্যাঙ্ক হিসাবে রয়েছে, যে যেটা প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী যে টু ফাইট এগেনস্ট করোনা ভাইরাসের জন্য যে PM CARES ইমার্জেন্সি ফান্ড লাগু করেছেন,
সেই কোন পার্টনার ব্যাংকের সাথে মিলে। অপশন রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাড়া ব্যাংক, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। সো হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার? সব্যসাচী, বিশ্বজিৎ, অনেকেই এখানে অ্যান্সার করছে, দেখে নিব সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। থ্যাংক ইউ সো মাচ, এখানে অনেকে উত্তর করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। SBI উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখবো আমরা, নেম দ্য সিটি ওয়ার দ্য থার্ড এডিশন অফ ওয়ার্ল্ড ইন ওয়ান নিউজ উইন, ওয়ার্ল্ড ইন ওয়ান নিউজ উই অন গ্লোবাল সামি 2020 বেসড অন দ্য থিম নেভিগেটিং দ্য নেগোসিয়েটিং গ্লোবাল ইম্পারেটিভস হেল্ড অ্যাট, কোন জায়গায় হয়েছে? জেনেভা সুইজারল্যান্ড, নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট, ঢাকা বাংলাদেশ, দুবাই UAE, নিউ দিল্লি ইন্ডিয়া। সো হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার? সঠিক উত্তর হবে দুবাই UAE, দুবাই UAE, ইউনাইটেড আরব আমিরেটস। ঠিক আছে, ওকে। নেক্সট দেখি আমরা কি আছে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ গ্রুপস দ্যাট ওয়াজ সেট আপ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডার ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005 টু ট্যাকেল COVID-19 ক্রাইসিস। বর্তমান যে করোনা ভাইরাস ক্রাইসিস চলছে, এই করোনা ভাইরাস ক্রাইসিসকে অ্যাজ এ স্টেট আমরা বলতে পারি ডিজাস্টার, তো অ্যাজ এ কান্ট্রিজ ডিজাস্টার আমরা বলতে পারি। তো ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005 আন্ডারে টোটাল কতখানা গ্রুপসকে অ্যাপয়েন্ট করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট? অপশন 7, 9, 11, 13। সো হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার? এই সঠিক উত্তর কি আছে? যারা আমার রেগুলার ক্লাস করো তারা কিন্তু এই অ্যান্সারগুলি করতে করলে ভালো হয়, ঠিক আছে, ওকে। সো দ্য রাইট অ্যান্সার উইল বি 11, 11খানা টোটাল গ্রুপ বানানো হয়েছে আন্ডার ডিজাস্টার ম্যানেজমেন্ট 2005 টু ট্যাকেল COVID-19 ক্রাইসিস। নেক্সট দেখে নেব ইন্টারেস্টিং ফ্যাক্ট, দেখো। আচ্ছা বন্ধুরা, ইন্টারেস্টিং ফ্যাক্ট ডিসকাস করার আগে তোমাদেরকে বলে দিব, তোমাদের সাথে কিন্তু এরকমই ইন্টারেস্টিং সায়েন্সের ফ্যাক্টস নিয়ে অতি সহজে যাতে তোমরা মনে রাখতে পারো, আমাদের কিন্তু জেনারেল সায়েন্সের যে ফ্যাকাল্টি রয়েছে সুভাষিস স্যার, তোমাদের সুভাষিস স্যার কিন্তু অনেক ক্লাসেস করেছেন এবং আপকামিং অনেক ক্লাসেস তার আছে, তো গতিকে তোমরা তার ক্লাসেসগুলিকে কিন্তু খুব ভালো করে ফলো করবে, ঠিক আছে, বিকজ এইসব জায়গা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে প্রশ্ন হয়, ওকে। নেক্সট যদি আমরা দেখছি, এখানে এখানে আমাদের কি বলেছে, লেক বাইকাল ইন সাউদার্ন রাশিয়া। আমরা সবাই জানি লেক বাইকাল কি, লেক বাইকাল হচ্ছে দ্য ওয়ার্ল্ডস ডিপেস্ট লেক, মনে রাখবে, পৃথিবীর ভিতরে সব থেকে গভীর বা ডিপেস্ট লেক যদি রয়েছে সেটা হচ্ছে লেক বাইকাল, ঠিক আছে। ইট ইজ এন এস্টিমেটেড কি লেক বাইকাল যেটা সাউদার্ন রাশিয়াতে রয়েছে, লেক বাইকাল হচ্ছে 5,387 ফিট ডিপ, 5,387 ফিট ডিপ। ইট ইজ সো ডিপ দ্যাট ইজ ক্যান সাবমার্চ এ বুর্জ খালিফা অর আইফল টাওয়ার। এই যে লেক বাইকাল রয়েছে, লেক বাইকালের মধ্যে বুর্জ খালিফা, আমরা সবাই জানি ওয়ার্ল্ডের হাইয়েস্ট দীর্ঘতম বিল্ডিং বা আইফিল টাওয়ার, আইফিল টাওয়ার বা বুর্জ খালিফার মতো বিল্ডিংকে কিন্তু বা কনস্ট্রাকশনকে এরা কী করতে পারে, এই লেক বাইকাল নিজের মধ্যে সাবমার্চ করে নিতে পারে। সো আমরা কিন্তু এটা জানতাম না, দারুণ একটা ইনফরমেশন কিন্তু, ঠিক আছে বন্ধুরা, ওকে। নেক্সট তাহলে আমরা দেখে নেব পরের প্রশ্ন, দ্য নিউলি ডিসকভার্ড স্পেসিস অফ ট্রি হপার হ্যাজ বিন নেমড আফটার হু এমং দ্য ফলোয়িং। দ্য নিউলি ডিসকভার্ড স্পেসিস অফ ট্রি হপার হ্যাজ বিন নেমড আফটার হু এমং দ্য ফলোয়িং। এর অপশন রয়েছে কাটি পেরি, অ্যাঞ্জেলিনা জলি, গ্রেটা থুনবার্গ, লেডি গঙ্গা, লেডি গেগা, লেডি গাগা। তো দ্য রাইট অ্যান্সার উইল বি লেডি গাগা। স্পেসিস দ্য থ্রি হপার হ্যাজ বিন নেমড আফটার হু এমং দ্য ফলোয়িং, লেডি গাগার নামে নামকরণ করা হয়েছে, ঠিক আছে বন্ধুরা। নেক্সট প্রশ্ন দেখে নিব, দ্য অ্যামেন্ডমেন্ট মেড বাই ইউনিয়ন লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্ট্রি টু EPF অ্যামেন্ডমেন্ট স্কিম 2020 কামস ইন টু ফোর্স বাই March 28, 2020। দ্য অ্যামেন্ডমেন্ট মেড বাই ইউনিয়ন লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্ট্রি টু EPF স্কিম 2020 কামস ইন টু ফোর্স বাই March 20, 2020। হু ইজ দ্য প্রেজেন্ট লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্টার? হু ইজ দ্য প্রেজেন্ট লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্টার? অপশন রয়েছে এখানে, তোমাদেরকে 5 সেকেন্ড সময় দিলাম। সো দ্য রাইট অ্যান্সার উইল বি সন্তোষ কুমার গঙ্গেওয়ার, সন্তোষ কুমার গঙ্গেওয়ার উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিব বন্ধুরা, নেক্সট প্রশ্ন কী রয়েছে আমাদের, নেক্সট প্রশ্ন আমাদের কী রয়েছে বন্ধুরা, ওয়ান সেকেন্ড।
ওকে, নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে দেখো, নেম দ্য ইন্ডিয়ান মিনিস্টার হু লঞ্চ COVID-19 ন্যাশনাল টেলিকমিউনিকেশন টেলিকনসালটেশন সেন্টার ইন নিউ দিল্লি টু কানেক্ট ডক্টরস অ্যাক্রস দ্য কান্ট্রি টু এইমস। কোন ইন্ডিয়ান মিনিস্টার লঞ্চ করেছে COVID-19 ন্যাশনাল টেলিকনসালটেশন সেন্টার নতুন দিল্লিতে টু কানেক্ট করবে সারা ভারতবর্ষের যত ডাক্তাররা যারা COVID-19 পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করছেন তার সাথে এইমসের ডক্টরদের সাথে? ধরো রাইট অ্যান্সার উইল বি হর্ষবর্ধন, ডক্টর হর্ষবর্ধন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখে নিব, নেক্সট প্রশ্ন কি বলেছে, সৌদি আরেবিয়া হ্যাজ এশিওর টু প্রোভাইড দ্য আনইন্টারাপ্টেড এলপিজি সার্ভিসেস টু ইন্ডিয়া, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ সৌদি আরেবিয়া? সৌদি আরেবিয়ার ক্যাপিটাল কোনটা? সৌদি আরেবিয়ার ক্যাপিটাল কি? অপশন নিকোসিয়া, রিয়াদ, কায়রো, মানামা। দ্য রাইট অ্যান্সার উইল বি রিয়াদ, দ্য কারেক্ট অ্যান্সার উইল বি রিয়াদ, এবং দ্য রাইট অ্যান্সার উইল বি রিয়াদ এবং দ্য কারেন্সি উইল বি রিয়াল। নেক্সট প্রশ্ন দেখে নিব, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভড, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভড দ্য মেডিকেল ইন্স্যুরেন্স স্কিম ফর হেলথ কেয়ার ওয়ার্কার্স, দ্য মেডিকেল হেলথ ইন্স্যুরেন্স স্কিম ফর হেলথ কেয়ার ওয়ার্কার্স অ্যানাউন্সড আন্ডার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইন্স্যুরেন্স প্রোভাইডেড পার হেলথ ওয়ার্কার্স আন্ডার দ্য স্কিম? কত করে দেওয়া হবে হেলথ ওয়ার্কারদেরকে অ্যাজ এ স্কিম হিসাবে, মানে আমরা বলতে পারি অ্যাজ এ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স হিসাবে যারা COVID-19 পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করছে? তো দ্য রাইট অ্যান্সার উইল বি, অপশন রয়েছে 25, 10, 20, 50 লক্ষ। তো দ্য রাইট অ্যান্সার উইল বি বন্ধুরা কি হবে, 50 লক্ষ, 50 ল্যাক্স। নেক্সট আমরা দেখে নিব বন্ধুরা কি আছে, দ্য মার্জার অফ 10 PSB ইন্টু 4 PSBs কাম ইন্টু ফোর্স ফ্রম April 1, 2020। দ্য মার্জার অফ 10টা PSB ইন্টু 4 PSB কাম ইন্টু, মানে পাবলিক সেক্টর ব্যাঙ্কিংস বা, ঠিক আছে, অ্যাজ পার দ্য স্কিম সিন্ডিকেট ব্যাঙ্ক উইল মার্জার উইথ হুইচ ব্যাঙ্ক? সিন্ডিকেট ব্যাঙ্ক কোন ব্যাঙ্কের সাথে মার্জার হতে চলেছে, আন্ধ্রা ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক? সো দ্য রাইট অ্যান্সার উইল বি বন্ধুরা কী হবে, সঠিক উত্তর, এর সঠিক উত্তর হবে কানাড়া ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক উইল বি দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দ্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হ্যাজ চেঞ্জ ইটস লোগো অ্যাহেড অফ মার্জার অন April 1, 2020, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ব্যাঙ্ক উইল বি মার্জড উইথ PNB? পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এর সঠিক উত্তর হবে বন্ধুরা, এর অপশন রয়েছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, এলাহাবাদ ব্যাঙ্ক। তো দ্য রাইট অ্যান্সার উইল বি ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যান্ড ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, অ্যান্ড ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, ঠিক আছে বন্ধুরা। ওকে, সবাই একটু জল খেয়ে, যারা যারা জিএসও জল টল খেয়ে একটু এসে বসো আবার, কারণ আমাদের তো বর্তমান সবার কাজ একটাই, পড়াশোনা, বিকজ লকডাউন, কাম কাজ, ব্যবসা বাণিজ্য যদি কেউ করো বা সার্ভিস চাকরি যদি কেউ করছো ডেফিনেটলি, তথাপি কিন্তু এখন তো এটাই আমাদের মেন লক্ষ্য। ইয়েস, নেক্সট প্রশ্ন দেখে নিব, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট দ্যাট ওয়াজ ইনফিউজড ইন টু ব্যাঙ্কিং সিস্টেম টু মেনটেনিং স্টেবিলিটি ইন ফিনান্সিয়াল সিস্টেম ডিউরিং COVID-19 ক্রাইসিস অ্যাজ ডিক্লেয়ার্ড বাই RBI? এর অপশন রয়েছে 1.70 লাখ করোড়, 3.74 লাখ করোড়, 2.32 লাখ করোড়, 2.48 লাখ করোড়। সো হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার, 3.74 লাখ করোড়, 3.74 লাখ করোড় উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট যদি দেখে নিই, হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস এস্টিমেটেড GDP গ্রোথ ফর দ্য ইয়ার 2020-21 অ্যাজ পার ডোমেস্টিক ক্রেডিট রেটিং এজেন্সি ICRA? এস্টিমেটেড জিডিপি গ্রোথ ফর দ্য ইয়ার 2020-21 অ্যাজ পার ডোমেস্টিক ক্রেডিট রেটিং এজেন্সি, এর অপশন রয়েছে 2.5%, 2%, 2.6%, 3.5%। দ্য রাইট অ্যান্সার উইল বি 2%, 2% উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট যদি আমরা দেখে নিই, হুইচ অ্যামং দ্য ফলোয়িং RBI ডেপুটি ডাইরেক্টর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি ডাইরেক্টর যার সার্ভিস পিরিয়ড এক বছর এক্সটেন্ড করে দেওয়া হয়েছে, তিনি কে? অপশন বিপি কানুয়াঙ্গ, মহেশ কুমার জৈন, মাইকেল দেবব্রত পাত্র, NS বিশ্বনাথন। দ্য রাইট অ্যান্সার উইল বি বিপি কানুয়াঙ্গ, বিপি কানুয়াঙ্গ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট যদি আমরা দেখে নিই, দ্য চেন্নাই পোর্ট ট্রাস্ট হ্যাজ ইকুয়ার্ড 67% অফ স্টেক ইন কামারাজার পোর্ট ট্রাস্ট ইন March 2020। দ্য কামারাজার পোর্ট ট্রাস্ট ইজ লোকেটেড অ্যাট, কোন জায়গায় লোকেট করে? কন্যাকুমারি, কোচিন, মদুরাই, চেন্নাই। দ্য রাইট অ্যান্সার উইল বি কন্যাকুমারি, কোচিন, মাদুরাই, চেন্নাই। দ্য রাইট অ্যান্সার উইল বি চেন্নাই, দ্য রাইট অ্যান্সার উইল বি চেন্নাই বন্ধুরা। ওকে,
নেক্সট, নবীন চিকারা হু ইজ ইন নিউজ রিসেন্টলি বিলংস টু হুইচ স্পোর্টস? নবীন চিকারা কোন খেলার থেকে বিলংস করেন? অপশন চারটি রয়েছে, তার সঠিক উত্তরটি কি হবে বন্ধুরা দেখে নিব। সঠিক উত্তরটি হবে শর্ট ফুট, নবীন চিকারা হচ্ছেন শর্ট ফুট খেলোয়াড়। নেক্সট বলছে, রাজ যোগিনী দাদি জানকি হু পাসড অ্যাওয়ে ইন মার্চ 2020 ইজ? কোন সংস্থা থেকে বিলংস করে, কোন অর্গানাইজেশন থেকে বিলংস করে এবং তিনি কে ছিলেন বা কোন ব্যক্তি, তার ব্যক্তিত্ব কি হিসেবে আমরা পরিচিত? দ্য রাইট অ্যান্সার উইল বি, এখানে চারটা অপশন রয়েছে, এর সঠিক উত্তরটি হবে স্পিরিচুয়াল লিডার। দাদি জানকি, রাজযোগিনী দাদি জানকি ছিলেন স্পিরিচুয়াল লিডার, ব্রহ্মকুমারীর ফাউন্ডার, ব্রহ্মকুমারী, ব্রহ্মকুমারী আমরা সবাই খুব ভালো মতোই জানি। নেক্সট প্রশ্ন দেখে নিব, সিভিল রাইটস লিডার জোসেফ, সিভিল রাইটস লিডার জোসেফ একোলস লোয়ারি হু ইজ ইন নিউজ ইন মার্চ 2020 বিলংস টু হুইচ এমং দ্য ফলোয়িং কান্ট্রি? অপশন রয়েছে চারটি, এর সঠিক উত্তরটি কী হবে? জোসেফ ইকোলাস লোয়ারি যিনি সিভিল রাইটস লিডার, উনি বিলংস করে কোন কান্ট্রি থেকে? ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস উইল বি দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখে নেব বন্ধুরা, হুইচ অফ দ্য ফলোয়িং পাবলিকেশন উইল লঞ্চ আ পাবলিশিং সিরিজ টাইটেল করোনা স্টাডিজ সিরিজ টু ডকুমেন্ট অ্যান্ড টু প্রোভাইড রেলিভেন্ট রিডিং ম্যাটেরিয়ালস ফর অল এজ গ্রুপস ফর দ্য পোস্ট করোনা লিডারশিপ নিডস? ঠিক আছে, নতুন করে করোনা স্টাডিজ সিরিজ বলে একটা পাবলিকেশন পাবলিশ করেছে একটি সিরিজ, ঠিক আছে, তো কোন পাবলিকেশন এই সিরিজটি পাবলিশ করেছে? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তরটি কি হবে বন্ধুরা? ন্যাশনাল বুক ট্রাস্ট, ন্যাশনাল বুক ট্রাস্ট উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নিব, ইন্ডিয়ান আর্মি লঞ্চ অপারেশন নমস্তে টু প্রোটেক্ট স্ট্রং ফোর্সেস ফ্রম করোনা ভাইরাস, হু ইজ দ্য প্রেজেন্ট আর্মি চিফ অফ ইন্ডিয়া? প্রেজেন্ট আর্মি চিফ অফ ইন্ডিয়া কে? প্রেজেন্ট আর্মি চিফ অফ ইন্ডিয়া কে আছেন? কে আছেন? মনোজ মুকুন্দ নারাবানে, এম এম নারাবানে, ঠিক আছে, মনোজ মুকুন্দ নারাবানে উইল বি দ্য রাইট অ্যান্সার, প্রেজেন্ট আর্মি চিফ, ঠিক আছে। ওকে বন্ধুরা, একটু জল খেয়ে নিচ্ছি, তোমরা একটু জল ফল খেয়ে নাও। তোমাদের জন্য আমি আছি এখানে, ঠিক আছে, তোমাদের শুধু, তোমাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে ভালো করে তোমরা পড়াশোনা করো এবং ইউটিউবে যতগুলি ক্লাসেস যায়, ইউটিউবে আমার ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, আমার এসব ক্লাসেস যাচ্ছে ফর WBCS অ্যান্ড ফর স্টেট PCS অ্যান্ড স্টেট গভর্নমেন্টের যে কোনো এক্সাম, তার সাথে সাথে একদম আমি বলতে পারি তোমাদেরকে, আমি যেভাবে তোমাদেরকে কন্টেন্ট দিচ্ছি ইটস ফ্রম UPSC টু এভরিথিং, ঠিক আছে। তো গতিকে গ্রিপ করো প্রত্যেকটা ইউটিউবের সেশন, ইউটিউবের ক্লাসগুলি বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, তোমরা ক্লাসেসগুলিকে শেয়ার করবে, বাস লাইক করবে, কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো, অ্যাডভাইস থাকলে অ্যাডভাইস করবে, আই উইল বি দেয়ার ফর ইউ। অ্যান্ড ডেফিনেটলি তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, প্যাডাগোগি, WBSSC জন্য তোমাদের সোমা ম্যাম করাচ্ছেন এবং তোমাদের ম্যাথস করাচ্ছেন তোমাদের রত্নাকর স্যার, ঠিক আছে, তোমাদের বাংলা এবং রিজনিং করাচ্ছেন তোমাদের শুভদীপ স্যার এবং জেনারেল সায়েন্সের পুরো টপিকটা করছেন শুভাশিস স্যার, তো গতিকে পুরো টিম এখানে তোমাদের জন্য, এবং ইংলিশ করাচ্ছেন তোমাদের অপূর্ব স্যার, তো পুরো টিম তোমাদের জন্য এখানে আছে। তোমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে ইনফরমেশনটা পৌঁছে দেওয়া, কারণ যতটুকু আমাদের, আমরা জানছি যে 15-20% স্টুডেন্ট অনলি নো অ্যাবাউট আড্ডা 24/7 প্ল্যাটফর্ম, সো ইটস ইয়োর রেসপন্সিবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ আমার সাথে সাথে তোমাদেরও রেসপন্সিবিলিটি, সো দ্যাট ইউ ক্যান মানে শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও যাতে বুঝতে পারে, জানতে পারে যে হ্যাঁ এরকম একটা প্ল্যাটফর্ম রয়েছে, ঠিক আছে। ওকে চলো একটু গল্প করে নিলাম, মুভ করছি পরের প্রশ্নে। দ্য মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট নর্থ ইস্টার্ন রিজন হ্যাজ গ্রান্টেড ₹25 crore টু কম্বেট করোনা ভাইরাস ইন নর্থ ইস্ট রিজন, হু ইজ দ্য প্রেজেন্ট মিনিস্টার অফ ডোনার? ডোনার মিনিস্ট্রি কে? পাবে PDF পেয়ে যাবে ডেফিনেটলি, এখানে অপশন রয়েছে চারটি, সো দ্য রাইট অ্যান্সার উইল বি বন্ধুরা জিতেন্দ্র সিং, জিতেন্দ্র সিং মিনিস্ট্রি ফর ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন। নেক্সট যদি আমরা দেখে নেই, নেম দ্য ইন্ডিয়ান স্টেট গভর্নমেন্ট হুইচ সেট আপ টিম এলিভেন টু বিট করোনা ভাইরাস? দেখো আবার চলে আসলাম একটা ইন্টারেস্টিং ফ্যাক্টস, ইন্টারেস্টিং একটা ফ্যাক্টস আমরা দেখে নিব, কী বলছে দেখো এখানে, মাউলিয়াঙ্গাং
ঠিক আছে, মাউলিয়ং ভিলেজ লোকেটেড ইন দ্য ইস্ট খাসি হিলস অফ মেঘালয়া, মাউলিয়ং ভিলেজ লোকেটেড ইন দ্য ইস্ট খাসি হিলস অফ মেঘালয়া, অলসো রিফার্ড এজ গডস ওন গার্ডেন, যাকে গডস ওন গার্ডেন হিসেবে বলা হয়, হ্যাজ ওন দ্য অ্যাক্লেম অফ বিং ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া, বিশ্বের বিশ্বর ভিতরে বা এশিয়া মহাদেশের ভিতরে সব থেকে ক্লিন যে ভিলেজটি রয়েছে সেটা হচ্ছে এই মাউলিয়ং ভিলেজ, যেটা লোকেট করে ইস্ট খাসি হিলস মেঘালয়াতে। আচ্ছা, নর্থ ইস্টের স্টেটসগুলিতে কে কে মানে গিয়েছো? নর্থ ইস্টার্ন মানে তোমাদের নর্থ বেঙ্গল এবং নর্থ ইস্টার্ন স্টেটস। আমি কিন্তু আমি বিলংস করি তোমাদের নর্থ বেঙ্গল এবং আসামের একদম বর্ডার, আমার বাড়ি হচ্ছে নর্থ বেঙ্গল এবং আসাম একদম বর্ডারে কিন্তু হচ্ছে আমার বাড়ি। তোমরা যদি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট তোমরা যদি জানো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের যে তোমাদের শেষ জায়গাটা সেটা হচ্ছে বারোবিশা, এবং তার থেকে সামনে কিন্তু আমার বাড়ি। ঠিক আছে বন্ধুরা, তো গতিকে নর্থ ইস্ট ইজ রিয়েলি এ ভেরি খুব সুন্দর একটি জায়গা, তোমরা ডেফিনেটলি তোমরা ঘুরতে গিয়ে যেও। হ্যাঁ, চাকরি বাকরি পেয়ে গেলে ঘুরতে যেতে আরও বেশি ভালো লাগবে। ওকে, মুভ ইন টু দ্য নেক্সট স্লাইড। উইথ হুইচ কান্ট্রিজ এজেন্সি ইন্ডিয়া হ্যাজ সাইন্ড এগ্রিমেন্ট ওয়ার্থ রুপিস 15,295 crore টু প্রোভাইড অ্যান অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স ফর 3 রেল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট? উইথ হুইচ কান্ট্রিজ এজেন্সি ইন্ডিয়া হ্যাজ সাইন্ড এগ্রিমেন্ট ওয়ার্থ রুপিস 15,295 crore টু প্রোভাইড অ্যান অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স ফর 3 রেল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট? এই সঠিক উত্তরটি কি হবে বন্ধুরা? অপশন রয়েছে চায়না, আইল্যান্ড, জার্মানি, জাপান। দ্য রাইট অ্যান্সার উইল বি, সো দ্য রাইট অ্যান্সার উইল বি জাপান, জাপান উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, ওকে, নেক্সট। টু হুইচ স্কিম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ রিলিজ রুপিস 4,431 crore টু ক্লিয়ার পেন্ডিং ওয়েজেস, টু ক্লিয়ার পেন্ডিং ওয়েজেস? সেন্ট্রাল গভর্নমেন্টের কোন স্কিমের আন্ডারে? এখানে অনেক কটা স্কিম রয়েছে। দ্য রাইট অ্যান্সার উইল বি মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, যেটাকে আমরা শর্টকাটে এমজি নরেগাও বলি অনেকে, এমজি নরেগা। ঠিক আছে, এমজি নরেগা, সো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। ঠিক আছে বন্ধুরা, ওকে, নেক্সট প্রশ্ন দেখে নিব। নাম দ্য কান্ট্রি হুইচ হ্যাজ জয়েন্ট এস 30th নাম্বার অফ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো, মার্চ 2020 জয়েন করেছে ন্যাটোর 30 মেম্বার হিসাবে? অপশন অনেক কটা রয়েছে এখানে, এ সঠিক উত্তরটি কী হবে? এ সঠিক উত্তরটি হবে নর্থ ম্যাকাডোনিয়া। প্রতীক্ষা, ডেফিনেটলি প্রতীক্ষা, আই উইল গিভ ইউ, আই উইল গিভ ইউ আফটার দ্য ক্লাস, ভিডিও লিঙ্কে যাবে, ইউ উইল গেট ইট, ওকে। সো নর্থ ম্যাকাডোনিয়া উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট যদি আমরা দেখে নিই, হুইচ কান্ট্রি হ্যাজ অ্যানাউন্সড USD 2.9 million ফিনান্সিয়াল এইড টু ইন্ডিয়া টু কম্বেট করোনা ভাইরাস ক্রাইসিস? হুইচ কান্ট্রি হ্যাজ অ্যানাউন্সড USD 2.9 million ফিনান্সিয়াল এইড টু ইন্ডিয়া টু কম্বেট করোনা ভাইরাস ক্রাইসিস? এর অপশন কী কী রয়েছে? ইন্ডিয়াকে কী করছে, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিচ্ছে, কোন চারটা অপশন রয়েছে? দ্য রাইট অ্যান্সার উইল বি ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস উইল বি দ্য রাইট অ্যান্সার বন্ধুরা। ঠিক আছে, নেক্সট যদি আমরা দেখে নিই এখন বন্ধুরা, আচ্ছা তোমাদেরকে আরেকটি প্রশ্ন, তোমরা কে কে WBCS এবং UPSC-র এক্সামস তোমরা দেওয়ার জন্য ইন্টারেস্টেড আমাকে কমেন্ট করে জানাও। WBCS এবং UPSC সিভিল সার্ভিস এক্সামিনেশন দেওয়ার জন্য, স্পেশালি সিভিল সার্ভিস এক্সামিনেশন দেওয়ার জন্য কে কে ইন্টারেস্টেড আমাকে কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, আমাকে থামস আপ পাঠিয়ে জানাও কে কে ইন্টারেস্টেড। আমি আমি দেখতে চাই তোমরা কতজন সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন করতে ইচ্ছুক, বিকজ রাইট নাও উই আর হেয়ার ফর ইউ। ঠিক আছে, উই আর হেয়ার ফর ইউ টু গাইড ইউ, স্পেশালি ইন দ্য ফিল্ড অফ UPSC এক্সামিনেশন অ্যাজ মাইসেল্ফ পার্সোনালি UPSC অ্যাসপিরেন্ট। সো ডেফিনেটলি তোমাদেরকে আমি যতটা পারি তোমাদেরকে আমি সহায় করব। ঠিক আছে, প্রতীক্ষা, মি ইন্টারেস্টেড, ওকে, সো লেটস, আমাকে আরও জানাও কতজন এখানে ইন্টারেস্টেড, দেন আমি একটা তোমাদের সাথে একটা UPSC এক্সাম নিয়ে ডেফিনেটলি আমি একটা তোমাদের সাথে একটা ক্লাস করব তোমাদের সাথে। ঠিক আছে, লাইভ ইন্টারেক্টিভ সেশন, ওকে। অপশন যদি আমরা দেখে নিচ্ছি এখানে, কমনওয়েলথ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, কী বলেছে?
যে ওয়ার্ল্ড অর্গানাইজেশন হুইচ হ্যাজ লঞ্চড পলিসি ট্র্যাকার টু ট্র্যাক দ্য পলিসিস অফ গভর্নমেন্ট টু কমব্যাট কোভিড নাইন্টিন প্যান্ডেমিক, ঠিক আছে? এর শুদ্ধ উত্তরটি হবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF উইল বি দ্য রাইট অ্যান্সার, IMF উইল বি দ্য রাইট অ্যান্সার। এখানে অনেকেই চলে এসছে, এখানে অনেকেই বলছে, প্রতীক্ষা, সুমন, শ্যাম সুন্দর, কুন্টাল, ডেফিনেটলি অনেকেই বলছে যে তোমরা সবাই ইন্টারেস্টেড, ডেফিনেটলি। এবং তার সাথে সাথে যারা বাকি এক্সামস দিচ্ছ, ডেফিনেটলি তাদেরকেও বলছি, তোমাদের সবার সাথে, আমি তোমাদের সবার সাথে আমি শুধুমাত্র একদিন এক্সাম অ্যানালাইসিস নিয়ে আসবো, যে কোন এক্সামের কী জব প্রোফাইল অ্যান্ড হাউ ইউ ক্যান প্রিপেয়ার ইউর সেলফ ফর দ্য ভেরিয়াস কম্পিটিটিভ এক্সামিনেশনস। দেখো, কম্পিটিটিভ এক্সামের ফিল্ডে না ডুস এবং ডোন্টস, দিস বোথ দ্য থিংস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট। কী করবো সেটা তো খুব গুরুত্বপূর্ণ, তার সাথে সাথে কী করবো না, দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিকজ কম্পিটিটিভ এক্সামিনেশন নিডস এ স্পেসিফিক থিংস। কম্পিটিটিভ এক্সামিনেশন তোমাদের খুব একটা বিভৎস যে নলেজ চাচ্ছে তা না, বাট স্পেসিফিক ফিল্ডস আমাকে জানতে হবে, যে আমি কোন কোন জায়গাগুলি আমাকে পড়তে হবে, কেমন করে পড়তে হবে, কি ফলো করতে হবে। ওকে ওকে, নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি। নেম দ্য স্টেট উইচ সেট আপ দ্য লার্জেস্ট কোভিড নাইন্টিন হসপিটাল ইন ইন্ডিয়া। অপশন রয়েছে চারটি, সঠিক উত্তরটি কি হবে বন্ধুরা? এ সঠিক উত্তরটি কি হবে? উড়িষ্যা। উড়িষ্যার সবথেকে বড় কোভিড নাইন্টিন হসপিটাল বানিয়েছে ভারতবর্ষের ভিতরে, ঠিক আছে? ওকে, নেক্সট অপশন, হুইচ কান্ট্রি ফর দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়ান কন্ডাক্টেড জয়েন্ট প্যাট্রোল বাই P-81 এয়ারক্রাফট ইন রিইউনিয়ন আইল্যান্ড। রিইউনিয়ন আইল্যান্ডে, রিইউনিয়ন আইল্যান্ডে জয়েন্ট পেট্রোল বাই P-81 এয়ারক্রাফট দিয়ে রিইউনিয়ন আইল্যান্ডে কোন কান্ট্রি ইন্ডিয়ার সাথে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজে পার্টিসিপেট করেছে এই ক্ষেত্রে? সো দ্য রাইট অ্যান্সার উইল বি ফ্রান্স। ফ্রান্স উইল বি দ্য রাইট অ্যান্সার বন্ধুরা, ঠিক আছে? ফ্রান্স উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নেম দ্য ডিপার্টমেন্ট হুইচ সেট আপ কোভিড নাইন্টিন টাস্ক ফোর্স ফর ম্যাপিং টু ফান্ড নিয়ারলি মার্কেট রেডি সলিউশন, মার্কেট রেডি সলিউশন ফর স্টার্ট আপস হু কামস আপ উইথ সলিউশন। কোন ডিপার্টমেন্ট সেট আপ করেছে কোভিড নাইন্টিন টাস্ক ফোর্স ফর ম্যাপিং টু ফান্ড নিয়ারলি মার্কেট রেডি সলিউশন? বন্ধুরা, এর সঠিক উত্তরটি কী হবে? অপশন রয়েছে চারটি, এর সঠিক উত্তর কী হবে? ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ডেফিনেটলি কুন্তল, আমি ডেফিনেটলি তোমাদের সাথে লাইভ সেশনের ক্লাস নিয়ে আসবো। এস আই মিন ইউপিএসসি অ্যাসপিরেন্টস, ও অনেক কিছু জিনিস এখানে দেখতে পাচ্ছি ইন দিল্লি, লটস অফ থিংস, ঠিক আছে? সো ডেফিনেটলি আই উইল শেয়ার উইথ ইউ দ্যাট হাউ টু প্রিপেয়ার ফর দ্য সিভিল সার্ভিস এক্সামিনেশন স্পেশালি অ্যান্ড WBCS এক্সামস অলসো অ্যান্ড স্পেশালি ফর আদার্স এক্সামস অলসো, ঠিক আছে? লাইক SSC এক্সামস, লাইক ব্যাঙ্কিং এক্সামস, লাইক তোমাদের রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা, স্ট্র্যাটেজি কী হতে হবে সেই ব্যাপারগুলি আমি ডিসকাস করে দেবো, ঠিক আছে? ওকে, হুইচ এমং দ্য ফলোয়িং হ্যাজ বিন ডিক্লিয়ার্ড অ্যাজ শিডিউল H1 ড্রাগ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার সেকশন 26B অফ দ্য ড্রাগস অ্যান্ড কসমেটিক অ্যাক্ট। আচ্ছা বন্ধুরা, এখানে আমি একটু থামবো, ভিডিওর লিঙ্কটাকে যত পারো শেয়ার করো, ভিডিওর লিঙ্কটাকে যত পারো শেয়ার করো, আরও বন্ধুদেরকে ডেকে নাও, ঠিক আছে? এতটা অধৈর্য হলে চলবে না, বিকজ আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? হাই স্যার পুলিশ, ওকে বরুণ, অনেকটাই লেট করেছো তুমি আজকে, যতবার আরও ডেকে নাও, বন্ধুদেরকে আরও ডেকে নাও, এটা তোমাদের রেসপন্সিবিলিটি, ঠিক আছে? আমি এখানে 50 জন দেখতে চাই, 50 জন দেখতে চাই, তোমাদের দায়িত্ব এটা, ঠিক আছে? তোমরা দায়িত্ব নিয়ে কাজটা করো আর আমি ক্লাসেস করাচ্ছি। ওকে, লিঙ্কটাকে শেয়ার করো যত পারো বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। প্রশ্ন কি বলেছে? উইচ এমং দ্য ফলোয়িং হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ শিডিউল H1 ড্রাগ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার সেকশন 26B অফ দ্য ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট 1940। সো এর সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা? অপশন রয়েছে চারটি এখানে, বাট আমরা সবাই খুব ভালো মতোই জানি যে করোনা ভাইরাসের জন্য যে ড্রাগটা বর্তমানে মোটামুটি একটু মানুষের মুখে রয়েছে সেটা হচ্ছে হাইড্রোক্লোরাইন। হাইড্রোক্লোরাইন, হাইড্রোক্লোরাইন উইল বি দ্য রাইট অ্যান্সার, থ্যাংক ইউ বরুণ। ওকে, নেক্সট দেখে নিচ্ছি আমরা প্রশ্ন, নেম দ্য কান্ট্রি হুইচ হ্যাজ হোস্টেড দ্য ভার্চুয়াল গ্রুপ G20 সামিট মার্চ 2020। ভার্চুয়াল গ্রুপ
virtual group, name the country which has hosted virtual group of G20 summit, March 2020. তো এর অপশন রয়েছে চারটি, স্পেশালি ব্রাজিল, ইন্ডিয়া, জাপান, সৌদি আরেবিয়া। কে হোস্ট করেছে G20 সামিটকে? রাইট অ্যান্সার উইল বি সৌদি আরেবিয়া, দ্য রাইট অ্যান্সার উইল বি সৌদি আরেবিয়া। পল্লব বলছে এখানে আমি নিউ স্যার, ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পল্লব, পুলিশ এক্সামের জন্য প্রিপারেশন করছি। তোমাদের জন্য তো শর্টকাট, সত্যি কথা বলতে এই প্রত্যেকটা ক্লাস যথেষ্ট গুরুত্বপূর্ণ, ঠিক আছে, প্রত্যেকটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং স্পেশালি বলছি পার্সোনালি তোমাদের সাথে ফ্র্যাঙ্কলি, পুলিশ সার্ভিস আমার সবথেকে বেশি প্রিফারেবল এবং আমার সবথেকে বেশি ভালো লাগে, এবং আমার ইউপিএসসি এক্সামসে আমার যেটা চয়েস সেটাও কিন্তু ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের ফার্স্ট প্রিফারেন্সেস। ওকে, সো মুভ করছি পরের প্রশ্ন। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ রিলিফ প্যাকেজ অ্যানাউন্সড বাই ফিনান্স মিনিস্টার আন্ডার পিএম গরিব কল্যাণ যোজনা ফর দ্য পোর টু ট্যাকেল কোভিড-19 ক্রাইসিস? কত টাকার রিলিফ প্যাকেজ ফিনান্স মিনিস্টার ঘোষণা করেছে রিসেন্টলি? দ্য রাইট অ্যান্সার উইল বি 1.70 লাখ কারোর্স, 1.70 লাখ কারোর্স, ঠিক আছে। ওকে, তো বন্ধুরা নেক্সট যদি আমরা দেখে নেই, নেক্সট প্রশ্ন কী রয়েছে? হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইন্স্যুরেন্স কভার দ্যাট উইল বি প্রোভাইডেড টু হেলথ কেয়ার ওয়ার্কার্স ফাইটস ফর কোভিড-19 হসপিটালস অ্যান্ড 50 লাখ, আমরা এটা অলরেডি ডিসকাস করলামই। নেক্সট কী ছিল? ডেফিনেটলি প্রতীক্ষা, আই উইল গিভ ইট টু ইউ। ওকে, দ্য আরবিআই হ্যাজ ইনক্রিজ দ্য রেপো অ্যাকশন অ্যামাউন্ট অন March 26, 2020 ফ্রম ₹25,000 crore টু কত? আরবিআই ইনক্রিজ করেছে রেপো অ্যাকশন অ্যামাউন্ট। তো এর সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে ₹50,000 crore, ₹50,000 crore। বরুণ কুমার বলছে স্যার আপনি কারেন্ট অ্যাফেয়ার্সের বস। থ্যাংক ইউ বরুণ, বস আমি না, তোমরা আছো তার জন্য হয়তো আমি আছি সত্যি কথা বলতে। ওকে, তো রাইট অ্যান্সার উইল বি ₹50,000 crore। নেক্সট যদি আমরা দেখি নিই, দ্য ন্যাশনাল বুক ট্রাস্ট হ্যাজ লঞ্চড স্টে হোম ইন্ডিয়া উইথ বুকস ইনিশিয়েটিভ টু এনকারেজ পিপল টু রিড বুক অ্যাট হোম ডিউরিং 21-day লকডাউন। এনবিটি কামস আন্ডার হুইচ মিনিস্ট্রি? কি বলেছে? ন্যাশনাল বুক ট্রাস্ট একটা বুক লঞ্চ করেছে রিসেন্টলি, স্টে হোম ইন্ডিয়া উইথ বুকস ইনিশিয়েটিভ, ঠিক আছে। তো বন্ধুরা গতিকে টু এনকারেজ পিপল টু রিড বুকস অ্যাট হোম ডিউরিং 21-day লকডাউন কিছু না কিছু তো করতে হবে। তো এনবিটি কামস আন্ডার হুইচ মিনিস্ট্রি? ন্যাশনাল বুক ট্রাস্ট। অনেক কটা এখানে অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হবে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে বন্ধুরা। ওকে, নেক্সট যদি আমরা দেখি নিই, নেক্সট প্রশ্ন কী আছে? হুইচ ইজ দ্য ফার্স্ট সিটি ইন ইন্ডিয়া টু ইউজ ড্রোনস টু স্যানিটাইজ দ্য সিটি এম কোভিড-19 ক্রাইসিস? ড্রোন ব্যবহার করে স্যানিটাইজ করা হয়েছে পুরো সিটিকে, কোন রাজ্য ভারতবর্ষের প্রথম? অপশন রয়েছে এখানে চারটি, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ইন্দোর। ইন্দোরে ড্রোনের সাহায্যে পুরো সিটিকে স্যানিটাইজ করা হচ্ছে, বিকজ আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকটা শহরকে স্যানিটাইজেশন করা হচ্ছে ডিউ টু দিস কোভিড-19 ক্রাইসিস। সো ইন্দোরে কিন্তু এই স্যানিটাইজিংটাই ড্রোনের সাহায্যে পুরো উপর থেকে পুরো করা হয়েছে, ঠিক আছে, ড্রোনের সাহায্যে। নেক্সট দেখে নিব একটি আমাদের ইন্টারেস্টিং ফ্যাক্ট। ইন্টারেস্টিং ফ্যাক্টে যাওয়ার আগে তোমাদেরকে এখানে বলবো, যে যে লাইভে আসো সবাইকে বলবো, তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারো, আমার ফেসবুক পেজ গৌতম স্যার জিএস মেন্টর, ঠিক আছে, গৌতম স্যার জিএস মেন্টর আমার ফেসবুক পেজে রয়েছে, আমার ফেসবুক পেজ তোমরা ফলো করতে পারো। এবং তার সাথে সাথে তোমরা যদি আমার ফেসবুক পেজ গৌতম দত্ত দিয়ে যদি সার্চ করো, ডেফিনেটলি আমার পার্সোনাল ফেসবুক পেজও তোমরা পেয়ে যাবে আমার সাথে কানেক্ট হওয়ার জন্য, ঠিক আছে। গৌতম দত্ত আমার ফেসবুক পেজে তোমরা আমাকে সার্চ করতে পারো, এবং গৌতম স্যার জিএস মেন্টর এই দুটো পেজে তোমরা আমাকে সার্চ করতে পারো, আমার সাথে ফেসবুক পেজে ডাইরেক্টলি লিঙ্ক হতে পারবে তোমরা, এবং ডেফিনেটলি সেখানেও তোমরা যথেষ্ট পরিমাণে অ্যাডিশনাল ইনফরমেশনস পেতে থাকবে, ঠিক আছে। কী বলেছে দেখো এখানে, আওয়ার আইস ভিশন আর ইকুয়ালস টু 576 মেগাপিক্সেল ক্যামেরা অ্যান্ড ইট হ্যাভ অটো ফোকাস মুড বাই ডিফল্ট। 576 মেগাপিক্সেল ক্যামেরার মতো পাওয়ার আমাদের চোখে রয়েছে, ঠিক আছে বন্ধুরা, আমাদের চোখে রয়েছে। তো সত্যি এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। দেখে নেব আমাদের পরের প্রশ্ন কী আছে। দ্য ক্যাবিনেট অ্যাপ্রুভস এমওইউ ইন রেলওয়ে সেক্টর ফর দ্য টেকনোলজিক্যাল কোঅপারেশন ইন রেলওয়েস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ এমং দ্য ফলোয়িং কান্ট্রি? দ্য ক্যাবিনেট অ্যাপ্রুভস এমওইউ ইন রেলওয়ে সেক্টর ফর দ্য টেকনিক্যাল কোঅপারেশন ইন রেলওয়ে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ এমং দ্য ফলোয়িং কান্ট্রি? অপশন রয়েছে চারটি এখানে, সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা? সঠিক উত্তর হবে জার্মানি।
The right answer will be Germany. Next, jodi amra dekhi ni, what is the amount that has been approved by the cabinet to enhance the CRAR of RRBs which are unable to maintain minimum CRAR of 9%? ঠিক আছে, CRAR তো এর সঠিক উত্তরটি কি হবে বন্ধুরা? এর সঠিক উত্তরটি হবে, চারটি অপশন রয়েছে এখানে, এর সঠিক উত্তর হবে 1340 কোটি, 1340 কোটি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, নেম দ্য ইন্ডিয়ান ফুটবলার হু হ্যাজ বিন নেমড এমং 28 ফুটবলার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অফ ফিফা হুজ ক্যাম্পেনিং পাস দ্য প্যাসেজ টু কিক আউট করোনা ভাইরাস। যাদের যার হুজ ক্যাম্পেনিং ছিল পাস দ্য মেসেজ টু কিক আউট করোনা ভাইরাস, WHO-র থেকে যে ফুটবলার 28 জন ফুটবলারকে ওয়ার্ল্ড ওয়াইড লেভেল স্তরে নেওয়া হয়েছে, তো তার মধ্যে কে রয়েছেন? থ্যাংক ইউ সো মাচ পল্লব। তার মধ্যে কে রয়েছেন? অপশন রয়েছে সুনীল ছেত্রী, বাইচুং ভুটিয়া, সুব্রত পাল, আই এম বিজয়ন। সো দ্য রাইট অ্যান্সার উইল বি সুনীল ছেত্রী উইল বি দ্য রাইট অ্যান্সার। শোভেন এখানে বলছে, দেখো শোভেন, আমি তোমাদেরকে একটা কথা প্রত্যেক দিন আমি বলি, তোমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গের এক্সাম দিচ্ছ সেমন তো না, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম তো আমাদের রেগুলার বেসিসে হচ্ছে, আমাদের স্টেট গভর্নমেন্টের এক্সাম কিছু কিছু এমন রয়েছে যেটাকে আমি শর্টকাট কথা তোমাদের সাথে আমার একদমবারে শেয়ার করতে কোনো অসুবিধে নেই। ধূমকেতু মানে জানো তো, অনেকদিন পরে পরে দেখা দেয়, তো আমাদের রাজ্য সরকারের বা যে কোনো রাজ্য সরকারের কিছু কিছু পরীক্ষা রয়েছে যেগুলি সত্যি ধূমকেতু, ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম WBCS। তো ডেফিনেটলি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট যখন দুটোই এক্সাম তোমরা দিচ্ছ, ইংলিশে আমি কোয়েশ্চেন দিচ্ছি কিন্তু আমি বাংলায় পুরো ডিসকাস করে দিচ্ছি, দ্যাট উইল বি হেল্প ইউ, ঠিক আছে, সেটা তোমাকে আরও মোর হেল্প করবে, বেশি হেল্প করবে, ঠিক আছে, ওকে। সুনীল ছেত্রী উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন আমরা দেখে নিই, নেক্সট হচ্ছে নেম দ্য পাবলিক সেক্টর ব্যাঙ্ক হুইচ প্রোভাইডস সেলফ হেল্প গ্রুপ কোভিড সাহায্য লোন আন্ডার হুইচ সেলফ হেল্প গ্রুপস ক্যান অ্যাভেল সফট লোন অফ ₹5,000 পার মেম্বার। ঠিক আছে, তো সঠিক উত্তর কি হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে কোন ব্যাঙ্ক দিচ্ছে সাহায্য লোন সেলফ হেল্প গ্রুপগুলিকে? চারটে এখানে অপশন রয়েছে, সঠিক উত্তর কী হবে বন্ধুরা? সঠিক উত্তর হবে ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক উইল বি দ্য রাইট অ্যান্সার, ইন্ডিয়ান ব্যাঙ্ক উইল বি দ্য রাইট অ্যান্সার বন্ধুরা। ঠিক আছে, প্রতীক্ষা বলছে স্যার রেজাল্টগুলো দেখো, প্রতীক্ষা বর্তমান তো সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট সব এক্সামস প্রোস্টপোন, সব রেজাল্ট প্রোস্টপোন, এভরিথিং, ঠিক আছে, তো ওদিকে কিছুদিন তো ওয়েট করতে হবে, বিকজ আমরা একটা অনেক বড়ো যেটা আমরা কখনো দেখিনি, কখনো ফেস করিনি সেমন একটা পিরিয়ড, সেমন একটা সময়ের মাঝখান দিয়ে আমরা আমাদের দিনগুলি কাটাচ্ছি, তো ওদিকে এই সময়টা সত্যি আমাদের খুব সংযম, খুব পেশেন্স, খুব ধৈর্যের সাথে থাকতে হবে, কারণ দেশ যথেষ্ট চ্যালেঞ্জ ফেস করছে, সত্যি কথা বলতে পুরো দেশের ইকোনমি কী বলবো আমি, পুরো ডাউন হয়ে গেছে, ঠিক আছে, তো ওদিকে সত্যি কথা বলতে এখন কিন্তু প্রিপারেশন করতেই হবে, কারণ আগন্তুক জানি না সময় কী হবে, বিজনেস বা বিভিন্ন ধরনের যে ইকোনমিক রেসেশনে আমরা পড়তে চলেছি, জানি না, আই ডোন্ট নো দ্যাট হোয়াট গোয়িং টু হ্যাপেন ইন নিয়ার ফিউচার, বাট দ্য পয়েন্ট ইজ উই হ্যাভ টু প্রিপেয়ারিং আওয়ার সেলফ ফর আওয়ার আপকামিং এক্সামিনেশনস, বিকজ এক্সামস তো হবেই, সেটা আজকে হোক আর কালকে হোক। নেক্সট কোয়েশ্চনে চলে যাব, হু এবং দ্য ফলোয়িং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য মেম্বার অফ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বাই অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ ক্যাবিনেট। কে নতুন করে অ্যাপয়েন্ট করা হয়েছে কাকে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের অ্যাজ এ, ঠিক আছে, মেম্বার হিসাবে? অপশন রয়েছে এখানে চারটি, এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সতীশ কুমার গুপ্তা এবং কিষণ মোহন প্রসাদ, সতীশ কুমার গুপ্তা এবং কিষণ মোহন প্রসাদ। দেখে নেব আমাদের পরের প্রশ্নটি কী বলেছে, নেম দ্য পার্সন হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ CEO অফ বেস্ট প্রাইস বাই ওয়ালমার্ট with effect from April 1, 2020, name the person who has been appointed as CEO. চারটে এখানে অপশন রয়েছে, সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে সমীর আগরওয়াল, নতুন ওয়ালমার্ট ইন্ডিয়ার CEO হিসাবে অ্যাপয়েন্ট হয়েছেন সমীর আগরওয়াল। নেক্সট যদি আমরা দেখে নিই পরের প্রশ্ন কী রয়েছে, দ্য রিসেন্টলি লঞ্চ স্বাবলম্বন এক্সপ্রেস টু প্রমোট বিজনেস অ্যাসপিরেন্স হ্যাজ বিন অ্যানাউন্স বাই হুইচ অফ দ্য ফলোয়িং? স্বাবলম্বন এক্সপ্রেস, ঠিক আছে, বিজনেস অ্যাসপিরেন্স বা নতুন যারা এন্টারপ্রেনিউর তাদেরকে এনকারেজ করার জন্য, এর অপশন রয়েছে চারটি, এর সঠিক উত্তর কী হবে? সিডবি, স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই প্রচেষ্টা, ঠিক আছে,
পারবো স্যার এটা প্রলোভ কি তোমার কি কোনো কনফিউশন হচ্ছে কোনটা পারবে? সব পারবে, ডেফিনেটলি আমরা সব পারবো। সুজিত বলছে স্যার এক্সামগুলো কি ক্যান্সেল হবে? দেখো ক্যান্সেল আই থিঙ্ক হবে না, বিকজ ক্যান্সেল তো হওয়ার কোনো জায়গা নেই, বাট পোস্টপোন তো হবে, পোস্টপোন তো হবে বন্ধু। ঠিক আছে, আ কমিটি হ্যাজ বিন ফর্মড বাই দ্য ফিনান্স 15th ফিনান্স কমিশন টু রিভিউ ফিসক্যাল কনসলিডেশন রোড ম্যাপ। হু ইজ দ্য চেয়ারম্যান অফ 15th ফিনান্স কমিশন? অপশন চারটে রয়েছে এখানে, সঠিক উত্তর কি হবে? এন কে সিং। এন কে সিং উইল বি দ্য রাইট অ্যান্সার বন্ধুরা। ঠিক আছে, নেক্সট দেখে নিব, হোয়াট ইজ দ্য থিম অফ ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট সেলিব্রেশন 21st মার্চ? হোয়াট ইজ দ্য থিম অফ ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট সেলিব্রেশন অন 21st মার্চ? ফরেস্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি, ফরেস্ট অ্যান্ড এডুকেশন, এরকম চারটে অপশন দেওয়া রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ফরেস্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি। বরুণ বলছে স্যার 15 এপ্রিল থেকে আপনার আপনার WBCS এর ক্লাস করার জন্য অপেক্ষা করে আছি। ডেফিনেটলি ডেফিনেটলি বরুণ, 15 এপ্রিল থেকে আমার NTPC-র ব্যাচেও আমার ক্লাসেস শুরু হবে এবং ডেফিনেটলি WBCS এর ব্যাচে তো ক্লাস শুরু হবেই। একটু টাইম দেন, আমরা কিছু কিছু অ্যান্সার পারবো। ওকে 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 পল্লব, ওকে ঠিক আছে, আমি ডেফিনেটলি তোমাদেরকে একটু সময় দেবো। ঠিক আছে, ওকে, নেক্সট কোয়েশ্চনে মুভ করবো। দ্য ট্যাক্স ফর ট্রাইবাল ইনিশিয়েটিভ হ্যাজ বিন লঞ্চ বাই হুম? দ্য ট্যাক্স ফর ট্রাইবাল ইনিশিয়েটিভ হ্যাজ বিন লঞ্চ বাই হুম? অপশন দেখে নাও, এখানে চারটে আছে, TCMDFI, TRI, NCST, STFDC। সো হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার? সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি, তোমাদেরকে 5 সেকেন্ড সময় দিয়েছিলাম, উত্তর দেখে নিব আমরা বন্ধুরা। সঠিক উত্তর এখানে অনেকেই দিচ্ছে, 1, 2, দেখে নেই কী হবে। সঠিক উত্তর হবে নাম্বার 1 অপশন, দ্যাট মিন্স TCMDFI। ঠিক আছে, নেক্সট দেখে নিব, উইচ কান্ট্রি হ্যাজ স্টপ দ্য ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2020 লঞ্চ বাই দ্য ইউনাইটেড নেশন? কোন বিশ্বের কোন দেশ? শ্যাম সুন্দর বেঙ্গল, তোর কথাটা বুঝতে পারছি না, একটু ভালো করে আমাকে খুলে বলো ভাই, কি বলতে চাচ্ছ? ঠিক আছে, বলছে এখানে যে উইচ কান্ট্রি হ্যাজ স্টপ দ্য ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2020 লঞ্চ বাই দ্য ইউনাইটেড নেশন? দেখে নিব অপশন কি কি রয়েছে, ইন্ডিয়া, নরওয়ে, ভুটান, ফিনল্যান্ড টপ করেছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে বন্ধুরা, প্রতীক্ষা অ্যান্সার করেছে, আরও কে কে অ্যান্সার করছো দেখি, তাহলে আমি দেখছি কি সঠিক উত্তর। সঠিক উত্তর হবে ফিনল্যান্ড। প্রতীক্ষা কংগ্রেচুলেশন, তুমি সত্যি সঠিক উত্তর দিয়েছ। ইয়েস, এখন তো অনেকেই দিয়েছে, বীরেশ্বর, সুপর্ণা, বিশ্বজিৎ, ফিনল্যান্ড উইল বি দ্য রাইট অ্যান্সার। ইয়েস, নেক্সট দেখে নিচ্ছি, হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড স্প্যারো ডে 2020 2020-র ওয়ার্ল্ড স্প্যারো ডের থিম কি? স্প্যারো অ্যান্ড ম্যান, আই লাভ স্প্যারো, ওয়ার্ল্ড অফ স্প্যারো, স্প্যারো হাউস হোল্ড হ্যাপিনেস। স্প্যারো অ্যান্ড ম্যান, আই লাভ স্প্যারো, ওয়ার্ল্ড অফ স্প্যারো, স্প্যারো হাউস হোল্ড হ্যাপিনেস। সো দ্য রাইট অ্যান্সার উইল বি আই লাভ স্প্যারো, রাইট অ্যান্সার উইল বি আই লাভ স্প্যারো। নেক্সট যদি আমরা দেখে নিই বন্ধুরা, নেক্সট প্রশ্ন কি আছে আমাদের, হোয়াট ইজ দ্য নেম অফ চ্যাটবোর্ড ক্রিয়েটেড বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ফর হোয়াটসঅ্যাপ টু অ্যান্সার কোয়ারিস অন করোনা ভাইরাস? ভারতবর্ষের সরকার কি নতুন চ্যাটবোর্ড ক্রিয়েট করেছে যাতে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো কোয়ারিস কোয়েশ্চেন করলে সেখান থেকে অ্যান্সার তোমরা পেয়ে যাবে অ্যাবাউট করোনা ভাইরাস? চারটে এখানে অপশন রয়েছে, সঠিক উত্তরটি কি হবে? মাই গভ করোনা হেল্প ডেস্ক। দ্য রাইট অ্যান্সার উইল বি মাই গভ করোনা হেল্প ডেস্ক, মাই গভ করোনা হেল্প ডেস্ক। এখানে অনেকেই অনেকেই সঠিক উত্তরটি করছে। ঠিক আছে, আগের প্রশ্নের উত্তরটিও করছে। শ্যাম সুন্দর বলছে স্যার আপনার WBCS এর ক্লাস কখন হবে? দেখো YT সেশনে বা ইউটিউবে অলরেডি ক্লাসেস যাচ্ছে, তোমরা Adda247 বাংলার প্ল্যাটফর্মে বা বাংলার চ্যানেলে গিয়ে তোমরা যদি প্লেলিস্ট সার্চ করো, তোমরা সেখানে প্রত্যেকটা স্যারের WBCS এর ক্লাস পেয়ে যাবে। এবং অ্যাডমিশন কিন্তু WBCS এর এখনও চলছে, যেখানে ক্লাস শুরু হয় আমাদের 15 এপ্রিল থেকে। ঠিক আছে, আচ্ছা এই WBCS এর বিষয়ে একটু আমাদের এই শুভদীপ স্যারকে তোমাদেরকে কিছু বলে দিবেন। হ্যালো স্টুডেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস তো চলছে, ম্যারাথন মেগা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস। তো তোমাদের যা কোয়ারিজ আছে, আমি যেহেতু এখন লাইভে আসি না, গৌতম স্যার লাইভে থাকে, বলো আমিও বলতে চেষ্টা করব। WBCS নিয়ে আমরা পুরো আলাদা প্লেলিস্টও তৈরি করছি ইউটিউবে, যেখানে ফ্রি ক্লাস তোমরা সবসময় পেতে থাকবে, কোনো চিন্তার কারণ নেই। সেখানে আমি ডেসক্রিপটিভ বাংলা করাবো WBCS এর জন্য, পুরো প্যাটার্নটা আমি বলে দিই এবং রিজনিং করাবো।
রত্নাকর স্যার WBCS এর অঙ্ক শুরু করে দিয়েছেন, গৌতম স্যার কারেন্ট অ্যাফেয়ার্স তো করাচ্ছেন WBCS এর মূলত লক্ষ্য রেখেই, এছাড়া পলিটি নিয়ে স্যার চলে এসছেন, ইকোনমিও স্যার দায়িত্ব নেবেন, সোমা ম্যাডাম WBCS এর হিস্ট্রি জিওগ্রাফি দেখবেন এবং শুভাশিস স্যার সায়েন্স টেকনোলজি পার্টটা দেখবেন। এটা ইউটিউবে সবসময় ফ্রি ক্লাস থাকবে, কোনো চিন্তার কিছু নেই। পল্লব হ্যালো, বিশ্বজিৎ হাই স্যার, হ্যাঁ হ্যালো, তোমাকেও গুড মর্নিং জানাই। আর WBCS এর আমাদের যে কোর্সটা রয়েছে সেখানে যারা চাও তারাও ভর্তি হতে পারো, adda247.com, এটা গুগলে সার্চ করলেই যে উইন্ডোটা খুলে যাবে সেখানে গিয়ে লাইভ ক্লাসে যাবে, লাইভ ক্লাসে গিয়ে WBCS সার্চ করলেই পেয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, প্রচুর ছেলে মেয়ে পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের দিকে তাকিয়ে বসে থাকে, বিএড করে, ডিএলএড করে, টিচার হতে চায়, তো বহুদিন পর এক্সাম প্যাটার্নের যে নতুন সিস্টেম তার নোটিফিকেশান বেরিয়েছিল, আমরা এটুকু নিশ্চিত যে পরীক্ষা তো হবেই, তাহলে না হলে এক্সাম প্যাটার্ন কেন রিভাইজ করা হবে? পরীক্ষার নোটিফিকেশানও এতদিন হয়তো চলে আসতো যদি না এই করোনার সমস্যাটা থাকতো। বরুণ হ্যালো গুড মর্নিং, বীরেশ্বর গুড মর্নিং, হ্যাঁ কুন্তল দেখো কোর্সটা অ্যাকচুয়ালি 24,999-এর, তো আমরা প্রথম থেকেই বলছিলাম যে প্রথম 100 জন ছাত্রছাত্রী এটা 4,999 টাকায় পাবে, এবং যখন 80 জন হয়ে গেল তখন আমি নিজেই একটা সেশানে লাইভ করে বলেছিলাম যে আরও 20 জন এটা 4,999 টাকায় পাবে, তো সেই কোটাটা শেষ হয়ে গেছে বলে কোর্সটার দাম এখন একটু একটু করে বাড়তে শুরু করেছে। তবে এখন যে প্রাইসটা দেখাচ্ছে 7,999 বলছো তুমি, এটার ওপর আমাদের টিচারদের কোড তোমাদের কাছে আছে, যে কোনো স্যারের কোড যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে দেখবে 20% মতো বা 25% মতো অফ হয়ে যেতে পারে আজকের জন্য। আর যদি 20% অফ হবে যদি অ্যাপ থেকে, আমাদের যে adda247 অ্যাপ আছে না, ওই অ্যাপটা তোমার কাছে ডাউনলোড করা আছে, যদি অ্যাপ থেকে কোর্স পারচেস করো তাহলে 25% অফ হয়ে যাবে, এটা একটা সুবিধার ব্যাপার। ওকে সুপর্ণা, আমি আমি মানে আমির পর দুটো মুখের সাইন, বুঝতে পারছি না কি বলতে চাইছো। এবার যেটা বলছিলাম, এই WBSSC করোনার জন্য আপাতত পোস্টপোন, কিন্তু পরীক্ষা তো হবেই, আজ হোক বা কাল তোমায় পরীক্ষার মুখোমুখি হতেই হবে। কাজেই WBSSC-র জন্য আমরা ইউটিউবে পুরো একদম প্লেলিস্ট তৈরি করছি, এটাও একইভাবে আমরা ক্লাস নিয়ে এসেছি, লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, সেটা শুরু হচ্ছে সম্ভবত 28 এপ্রিল থেকে, তোমরা দেখে নিতে পারবে ওই adda247.com-এ যাবে, তারপর লাইভ ক্লাসে যাবে, তারপর WBSSC বলে সার্চ করবে। যারা তোমাদের বন্ধুবান্ধব আছে যারা বিএড করেছে, ডিএলএড করেছে, স্কুল সার্ভিসের কোচিং নিতে চায় কিন্তু বাড়িতে থেকে কি করে ক্লাস করবে বুঝে উঠতে পারছে না, তাদেরকে একটু জানাতে হবে ব্যাপারটা, ঠিক আছে? তোমাদের মাধ্যমেই তো আমাদের সমস্ত খবরাখবর সারা বাংলার কাছে পৌঁছায়, কাজেই এটুকুই বলার। সুরজিৎ, ক্লার্কশিপের জন্য কোনো ক্লাস হবে? ক্লার্কশিপের জন্য এই মুহূর্তে আমরা করে উঠতে পারছি না, তবে মাসখানেক বা মাস দেড়েক পর নিশ্চয়ই করে উঠবো, চিন্তার কিছু নেই। পরীক্ষাও তো ধরো যা হবে 3-4 মাস পর থেকে, কাজেই এই সময়টা না সবার কাছে প্রস্তুতির সময়। ওকে, WBSSC এক্সাম আর কবে যে হবে? দেখো হ্যাঁ সুপর্ণা, এক্স্যাক্টলি, করোনার জন্য সব কিছু সারা দেশ স্তব্ধ, সব কিছুই আবার স্বাভাবিক হবে, তবে লেটস হোপ ফর দ্য বেস্ট, কতদিন ওয়েট করতে হবে আমরা জানি না এখনও। প্রাইমারি টেটের ক্লাস দেবেন না স্যার? বীরেশ্বর, প্রাইমারি টেটের ক্লাস শুরু হয়ে গেছে, আমি বাংলার ক্লাস শুরু করেছি এবং সোমা ম্যাডাম পেডাগগির ক্লাস শুরু করে দিয়েছেন অলরেডি, অবশ্যই হবে, কোনো চিন্তা নেই। পল্লব, PDF-এ দেবেন নিশ্চয়ই, আজকে যে স্যার একটা মারাত্মক স্লাইড বানিয়েছেন এত পেজের, এটাও তোমরা PDF-এ পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। কুন্তল বলছে একটু হেল্প করবেন, কুন্তল এই কোডটা ইউজ করে দেখো কতটা কি ডিসকাউন্ট হয়, তারপর আমরাও দেখছি যদি এরপর ফার্দার কোনো অফার আনা যায় ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে, কোনো চিন্তা নেই। ওকে, আর একটা কথা তো বলতেই হবে যে এই মেগা ম্যারাথন কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস যারা দেখছো এই মুহূর্তে, তাদের থেকে জানতে চাই, প্রতি মাসে এটা চাও তো? এই যে ম্যারাথন কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস যেটা একটা সেশানে পুরো মাস কভার হয়ে যাবে, প্রতি মাসে আশা করি চাও। ইউটিউবে ক্লাস হচ্ছে স্যার? হ্যাঁ ইউটিউবে ক্লাস হচ্ছে। বরুণ বলছে স্যার WBCS-এ সায়েন্স ক্লাস তো শুভাশিস স্যার নেবেন, কিন্তু টেকনোলজি ক্লাসটা কোন স্যার নেবেন? সায়েন্স টেক দুটো পার্টই শুভাশিস স্যার কভার করবেন, টেকনোলজির মূলত কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড অনেক টেকনোলজি দেখানোর ওখানে জায়গা রয়েছে, এবং WBCS অফিসাররা বেশ কিছু গেস্ট ক্লাস কিন্তু নিতে আসবেন, WBCS ব্যাচের কথা আমি বলছি, যেখানে ইন্টারভিউ গাইডেন্স তো থাকবেনই, আমরা চেষ্টা করছি এছাড়াও আরও কিছু গেস্ট ক্লাস যদি এরকম যারা WBCS অফিসার তারা নেন, হয়ে যাবে ব্যবস্থা।
ইয়েস 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 এভরি মান্থ পার মান্থ ইয়েস স্যার, হ্যাঁ স্যার নিশ্চয়ই, হ্যাঁ স্যার প্রতি মাসেই চাই। তো প্রতি মাসে এই ক্লাসটা চাইছো তোমরা সকলে, কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে, স্যারকে আমি ডেকে নেবো লাইভ ক্লাসে, 21 জন রয়েছে, এটা 25 হলে ফটাফট নিজের যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, নিজেদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আছে, নিজের বন্ধুবান্ধবরা আছে, সবাই বাড়িতে বসে আছে, ঘুমোচ্ছে, রবিবার সিরিয়াল দেখছে, এবিপি আনন্দ দেখছে, 24 ঘন্টা দেখছে, ফেসবুক করছে, তাদেরকে বলো ক্লাসে জয়েন করতে। ওকে, আমরা তোমাদের জন্য সবসময় বাড়ি থেকেও ক্লাস দিতে তৈরি, বাট ক্লাসরুম যেন সবসময় ভর্তি থাকে, ওকে, তবেই তো জোরদার ক্লাস হবে। ইয়েস ইয়েস স্যার, মক টেস্টও চাই, অবশ্যই মক টেস্টের ব্যবস্থাও আমরা করব। কাজেই তোমরা এই মুহূর্তে এই লাইভ ক্লাসের ভিডিওর লিঙ্কটা তোমাদের কন্ট্যাক্টসে যারা আছে তাদের মধ্যে শেয়ার করছো, কারণ ক্লাসে যত বেশি ছাত্রছাত্রী থাকবে, আমরা কথা দিচ্ছি আমাদের তরফ থেকে এনার্জি লেভেল তত বেশি থাকবে, ওকে। তো ভেরি গুড, আমার সঙ্গে তো কথাবার্তা হলোই, আমি আবার স্যারকে ডেকে নিচ্ছি, তোমাদের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স আবার শুরু হোক, ওকে। থ্যাংক ইউ সো মাচ। স্টুডেন্টস, চলে এসেছি আবার। কুন্তল, আমরা দেখছি সেটা, ঠিক আছে, আমরা একটু দেখছি, ম্যানেজমেন্টের সাথে একটু কথা বলতে হবে। তো আশা করি স্যারের সাথে কথা বলে তোমরা যথেষ্ট মোটিভেট হলে, স্যার কিন্তু যথেষ্ট মোটিভেট করেন স্পেশালি স্টুডেন্টদেরকে, ঠিক আছে। তো আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো সব, আমাদের যে মেন অবজেক্টিভ, আমাদের মেন আইডিয়াস, ঠিক আছে, আমরা কী কী প্ল্যাটফর্মে কী কী জিনিস আনতে চলেছি, এভরিথিং, ঠিক আছে। ওকে, সো লেটস স্টার্ট অ্যাগেইন আওয়ার সেশন। নেক্সট প্রশ্নটা আমরা দেখে নিব কী বলছে। The Border Road Organization has opened a bridge constructed in North Sikkim over which river? Border Road Organization opened করেছে a bridge constructed in North Sikkim over which river? এর অপশন রয়েছে, চারটে এখানে অপশন রয়েছে, তো এর সঠিক উত্তরটি কি হবে বন্ধুরা? এর সঠিক উত্তরটি হবে তিস্তা রিভার। দেখো, বর্ডার রোড অর্গানাইজেশন, বিআরও, বর্ডার রোড অর্গানাইজেশন কিন্তু জেনারেলি বর্ডার এরিয়াতে থাকা ন্যাশনাল হাইওয়ে বা কোনো ব্রিজ কনস্ট্রাকশন করে, ঠিক আছে। তো বর্ডার রোড অর্গানাইজেশন হ্যাজ ওপেন আ ব্রিজ কনস্ট্রাক্ট করেছে নর্থ সিকিমে, নর্থ সিকিম যেখানে লাচুং অ্যান্ড অল এভরিথিং আছে ওখানে, ঠিক আছে। সো তিস্তা নদীর উপরে, ঠিক আছে বন্ধুরা, সঠিক উত্তর হবে তিস্তা রিভার। নেক্সট যদি আমরা দেখে নিই, ইন্ডিয়া হ্যাজ ডিসাইডেড টু ইম্পোর্ট নাগফ 7.62x51mm LMG, নাগফ 7.62x51mm LMGs ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি, কোন কান্ট্রি থেকে? অপশন রয়েছে এখানে চারটা, নতুন এলএমজি লাইট মেশিন গান, 7.62x51 লাইট মেশিন গান। সো কোন কান্ট্রি থেকে এটা ইন্ডিয়া এটা পারচেস করবে বা ইম্পোর্ট করবে? এর সঠিক উত্তর হবে বন্ধুরা ইসরায়েল, বিকজ আমরা সবাই জানি যে ইসরায়েলের যে ডিফেন্স ইকুইপমেন্ট সিস্টেম সেটা খুবই স্ট্রং, ঠিক আছে। সো দ্য রাইট অ্যান্সার উইল বি ইসরায়েল। পল্লব বলছে ওয়েলকাম ব্যাক, ইয়েস পল্লব, ওকে। বিশ্বজিৎ বলছে স্যার টেলিগ্রামের কোনো চ্যানেল হলো ভালো হয়। ডেফিনেটলি বিশ্বজিৎ, আজকে বা কালকের মধ্যেই হয়তো বা টেলিগ্রাম লিঙ্ক তোমরা পুরোপুরি পেয়ে যাবে, আমাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট, এবং আমাদেরকে আমাদের প্রত্যেকজন স্যারকে তোমরা সেই সাবজেক্ট দিয়ে, মেন্টর দিয়ে তোমরা সার্চ করলে ডেফিনেটলি তুমি পেয়ে যাবে। আমার যেমন হচ্ছে গৌতম স্যার জিএস মেন্টর, তোমরা আমার ফেসবুক পেজে ফলো করতে পারো, এবং আমার পার্সোনাল ফেসবুক পেজ গৌতম দত্ত দিয়ে সার্চ করলেও তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারো, ঠিক আছে। ওকে, নেক্সট যদি আমরা দেখে নেই, এখানে আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে যে ব্লু লেক লোকেটেড ইন নেলসন লেকস অফ ন্যাশনাল পার্ক নিউজিল্যান্ড, অলসো নোন অ্যাজ রোতোমান ভিনিয়ার, হোস্ট দ্য টাইটেল অফ দ্য ওয়ার্ল্ডস ক্লিনেস্ট লেক। ইট ইজ সো ক্লিন দ্যাট ইউ ক্যান ফাইন্ড বোটস ফ্লোটিং ইন দ্য এয়ার, ঠিক আছে। এতটাই ক্লিন এই লেকটা, ব্লু লেক যাকে বলা হয়, যেটা তোমার নিউজিল্যান্ডে রয়েছে, ঠিক আছে, যে উপর থেকে আমরা দেখতেই পারছি ভিতরের সব অংশ পুরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে, এতটাই ক্লিন এই লেকটি। ওকে, নেক্সট মুভ করবো আমাদের পরের স্লাইডে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড অ্যাপ ই নাইট বিট চেকিং সিস্টেম, অ্যাপ ই নাইট বিট চেকিং সিস্টেম ফর দ্য পুলিশ ডিপার্টমেন্ট? অপশন রয়েছে এখানে চারখানা, এর সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা? এর সঠিক উত্তরটি কী হবে আমাকে কমেন্ট করে জানাও, 5 সেকেন্ড সময় তোমাদেরকে। সঠিক উত্তর কিন্তু হবে হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ গভর্নমেন্ট এই অ্যাপ ই নাইট বিট চেকিং সিস্টেমটা কিন্তু লঞ্চ করেছে। নেক্সট কোয়েশ্চেন দেখে নিব, দ্য ক্যান্নাস ফিল্ম ফেস্টিভ্যাল উইল নট টেক প্লেস অ্যাজ প্ল্যান ইন মে
বিকজ অফ দ্য করোনা ভাইরাস ইস্যু ক্যান্নাস ফিল্ম ফেস্টিভ্যাল ওয়াজ শিডিউল টু টেক প্লেস। ঠিক আছে, কোথায় হয় ইন জেনারেলি ক্যান্নাস ফিল্ম ফেস্টিভ্যাল? আমরা যদি দেখে নেই বন্ধুরা, ক্যান্নাস ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু তো বন্ধুরা এখানে সরি এখানে একটু আমার অপশনে একটু গড়বড় হয়ে গেছে। এনিওয়ে এর সঠিক উত্তরটি হবে ফ্রান্স, বিকজ ক্যান্নাস ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু ফ্রান্সে হয়। ঠিক আছে, ফ্রান্সে হয় এবং তাকে কিন্তু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হিসেবে কিন্তু জানা যায়, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হিসেবেও জানা যায়। এবং এই ক্যান্নাস ফিল্ম ফেস্টিভ্যাল যেটা শিডিউল ছিল মে মাসে হওয়ার কথা ছিল, বাট এটাকে পোস্টপোন করে দেওয়া হয়েছে ডিউ টু করোনা ভাইরাস ইস্যু। ঠিক আছে বন্ধুরা, ওকে আমরা দেখে নেব আমাদের পরের প্রশ্ন কি বলেছে। হুইচ প্লেস ওয়াজ ইন নিউজ ডিউ টু দ্য প্রপোজড ওয়াইল ড্রিলিং ইন আইসোলেটেড রেইন ফরেস্ট এরিয়া থ্রি টেন্স দ্য মোস্ট বায়োডাইভার্স রিজন ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, কোন প্লেস খুব নিউজে রয়েছে প্রপোজ ওয়াইল ড্রিলিং ইন আইসোলেটেড রেইন ফরেস্ট এরিয়াস, আইসোলেটেড রেইন ফরেস্ট এরিয়াস থ্রিট করেছে দ্য মোস্ট বায়োডাইভার্স রিজন ইন দ্য ওয়ার্ল্ড। এর সঠিক উত্তর হবে, অপশন রয়েছে চারখানা, এর সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা? এর সঠিক উত্তরটি হবে অ্যামাজন ফরেস্ট, এর সঠিক উত্তরটি হবে অ্যামাজন ফরেস্ট। নেক্সট যদি আমরা দেখে নিই, নেক্সট প্রশ্ন কী আছে, হুইচ রেলওয়ে স্টেশন টু বি রিনেমড অ্যাজ নানা শঙ্কর সেট সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। নানা শঙ্কর সেট সেন্ট্রাল রেলওয়ে স্টেশন হিসাবে নতুন রিনেম করা হয়েছে কোন রেলওয়ে স্টেশনকে? চারটে এখানে অপশন আছে, এর সঠিক উত্তরটি কী হবে? মুম্বাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন, মুম্বাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট যদি আমরা কোয়েশ্চেন দেখে নিই, হুইচ স্টেট গভর্নমেন্ট ইজ গোয়িং টু কনস্ট্রাক্ট 33 স্টেডিয়ামস ইন দ্য স্টেট আন্ডার হুইচ আন্ডার স্কিম উত্তরাণ? 13টা স্টেডিয়াম ছোটো বড়ো মিলিয়ে ডেভেলপ করবে কোন রাজ্য সরকার, কোন রাজ্যের? চারটে এখানে অপশন রয়েছে, সঠিক উত্তরটা হবে আসাম, রাইট অ্যান্সার উইল বি আসাম। ঠিক আছে, নেক্সট দেখে নিব, ফ্রেশ স্টক মার্কেট ইজ ডিউ টু ইন্টারেস্ট রেট কাট ডাউন বাই আরবিআই বাই হুইচ ব্যাঙ্ক? ফ্রেশ স্টক মার্কেট ডিউ টু ইন্টারেস্ট রেট কাট ডাউন বাই হুইচ ব্যাঙ্ক? চারখানা অপশন রয়েছে, আরবিআই, FRBA, CBR অ্যান্ড BB। সো হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার? FRBA। ঠিক আছে, FRBA উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কি বলছে, প্রধানমন্ত্রী মোদি ফর্মড COVID-19 ইকোনমিক রেসপন্স টাস্ক ফোর্স, সেই টাস্ক ফোর্সকে ফেসবুকে পাওয়া যাচ্ছে না স্যার, যদি স্পেলিংটা বলেন, GAUTAM গৌতম DUTTA। ঠিক আছে, গৌতম দত্ত ব্যাকেট আন্ডার ব্যাকেট লেখা আছে বাবাই দত্ত, এবং যদি তোমরা গৌতম স্যার GS মেন্টর, ঠিক আছে, আমাকে তোমরা ডেফিনেটলি পেয়ে যাবে। ওকে, তো এখানে যে প্রশ্নটা দিয়েছে, চারটে অপশন রয়েছে এখানে, এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে নির্মলা সীতারমন, নির্মলা সীতারমন উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখে নেব আমাদের পরের প্রশ্ন বন্ধুরা, কী বলেছে, অ্যাকর্ডিং টু পার্লামেন্টারি প্যানেলস রিপোর্ট ফিশার্স ফেস দ্য অ্যানুয়াল পোস্ট হারভেস্ট লসেস। ফিশারি ডিপার্টমেন্ট অ্যানুয়ালি লস ফেস করছে, হারভেস্ট লস ফেস করছে। ঠিক আছে, সেটা কত পার্সেন্ট? আমরা যদি দেখি কত কোটি টাকার, এর সঠিক উত্তরটা হবে 61,000 কোটি টাকার কিন্তু প্রতি বছর ফিশারি ডিপার্টমেন্ট হারভেস্টিং লস ফেস করছেন। ঠিক আছে, ওকে, নেক্সট আমরা দেখে নিব যে কী বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ ডেবুট ফিল্ম মেকার সৌরভ ঠাকুর, সৌরভ ঠাকুর ফিল্ম মেকার, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডেবুট? চারটে এখানে অপশন রয়েছে, ইন সেভা আহম কুপিত, এর সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা? এর সঠিক উত্তরটি হবে আহম, AHAM, আহম উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নিব, হুইচ গ্র্যান্ড স্ল্যাম দ্যাট ওয়াজ অ্যাবাউট টু টেক প্লেস ফ্রম 24th May টু 7th June হ্যাজ বিন পোস্টপোন টু September 2020? ওকে পড়লাম, ডেফিনেটলি কখনো কখনো একটু বেশি এনার্জি পেয়ে যায়। ঠিক আছে, ওকে ইটস ওকে, দেখে নাও, হুইচ গ্র্যান্ড স্ল্যামস দ্যাট ওয়াজ অ্যাবাউট টু টেক্স প্লেস ফ্রম 24th May টু 7th June হ্যাজ বিন পোস্টপোন? এখন তো সব কিছুই পোস্টপোন হচ্ছে। ঠিক আছে, কোন গ্র্যান্ড স্ল্যাম? তো এখানে আছে US ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রান্স ওপেন, উইম্বলডন ওপেন। ঠিক আছে, তো এর সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা? এর সঠিক উত্তরটি কিন্তু হবে ফ্রান্স ওপেন, ফ্রান্স ওপেন উইল বি দ্য রাইট অ্যান্সার, যেটা পোস্টপোন হয়ে গেছে, 24th May টু 7th June হওয়ার কথা ছিল বাট পোস্টপোন করে দেওয়া হয়েছে বন্ধুরা। নেক্সট কোয়েশ্চেন দেখে নিব, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট বিকাম দ্য টপ পারফর্মার ইন দ্য ফিল্ড অফ অর্গান ডোনেশন, অর্গান ডোনেশনের ক্ষেত্রে কোন স্টেট টপ পারফর্মার? চারটে এখানে অপশন রয়েছে,
এর সঠিক উত্তরটি কি হবে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাও। 5 সেকেন্ড তোমাদেরকে সময় দিলাম, এর সঠিক উত্তরটি হবে মহারাষ্ট্র, টপ অর্গান ডোনার, ঠিক আছে, হিসাবে অর্গান ডোনেশন ইন দ্য ফিল্ড অফ অর্গান ডোনেশন মহারাষ্ট্র। নেক্সট দেখে নিব, হুইচ কমিশন ইমপ্লিমেন্টেড দ্য সোলার চরখা মিশন, সোলার চরখা মিশন কোন কমিশন ইমপ্লিমেন্ট করেছে, এনজিটি, বিসিসিআই, কেবিআইসি, ইসরো। রাইট অ্যান্সার উইল বি, ওকে, সো দ্য রাইট অ্যান্সার উইল বি বন্ধুরা, এর সঠিক উত্তরটি কী হবে, কেভিআইসি, ঠিক আছে, সোলার চরখা মিশন লঞ্চ করেছে কেভিআইসি। হুইচ কোম্পানি হ্যাজ লঞ্চড দ্য ট্র্যাকার ফর কোভিড-19 ওয়ার্ল্ড ওয়াইড, ট্র্যাকার লঞ্চ করেছে কোভিড-19কে ট্র্যাক করার জন্য, কোন কান্ট্রি, কোন কোম্পানি, গুগল, মাইক্রোসফট, আইবিএম, স্যামসুং। সো দ্য রাইট অ্যান্সার উইল বি মাইক্রোসফট, মাইক্রোসফট উইল বি দ্য রাইট অ্যান্সার বন্ধুরা, ঠিক আছে, ওকে। নেক্সট দেখছি আমরা, দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ ইরাক, ইরাকের নতুন প্রধানমন্ত্রীর নাম কি, ইরাকের নতুন প্রধানমন্ত্রী কে, ইরাকের নতুন প্রধানমন্ত্রী হচ্ছে আদনান আল জুরফি, আদনান আল জুরফি তিনি হচ্ছেন ইরাকের নতুন প্রধানমন্ত্রী। নেক্সট দেখে নিব, আ স্ট্রেস বেসড হেমোস্টেট হ্যাজ বিন ডেভেলপড রিসেন্টলি বাই হুইচ ইনস্টিটিউট, আ স্ট্রেস বেসড হোমোস্টেট হ্যাজ বিন ল ডেভেলপড রিসেন্টলি বাই হুইচ ইনস্টিটিউট বন্ধুরা, এর আমরা ডাইরেক্টলি এখন আমরা অ্যান্সার দেখে নিচ্ছি, ঠিক আছে, এর সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা, এর সঠিক উত্তরটি হবে ইনস্টিটিউট অফ নেনো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইনস্টিটিউট অফ নেনো সায়েন্স অ্যান্ড টেকনোলজি। নেক্সট দেখে নিচ্ছি যে, ইন্ডিয়া উইল প্রোভাইড অ্যান অ্যামাউন্ট অ্যারাউন্ড 7 crore টু হুইচ কান্ট্রি ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ স্কুল, ইন্ডিয়া উইল প্রোভাইড অ্যান অ্যামাউন্ট অফ অ্যারাউন্ড 7 crore টু হুইচ কান্ট্রি ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ স্কুল। তো বন্ধুরা এর সঠিক উত্তরটি কী হবে, নেপাল, নেপালকে দিয়েছে 7 কোটি টাকা ফর ডেভেলপমেন্ট অফ স্কুল এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার, অ্যাকচুয়ালি স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য দিয়েছে। দ্য সেন্ট্রাল ইনস্টিটিউট অফ হিমালয়ান কালচার স্টাডিজ বাই দ্য মিনিস্ট্রি অফ কালচার হ্যাজ বিন ইস্টাবলিশ, কোথায় এস্টাবলিশ করা হয়েছে, দাহং অরুণাচল প্রদেশ, হিমালয়ান কালচার স্টাডিজ, দ্য সেন্ট্রাল ইনস্টিটিউট অফ হিমালয়ান কালচার স্টাডিজ বলে একটা ইনস্টিটিউট দাহং অরুণাচল প্রদেশে কিন্তু এস্টাবলিশ করা হচ্ছে। নেস্কি বলেছে, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ ইমপ্লিমেন্টিং আ ডায়েরি এন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট স্কিম আন্ডার হুইচ সেক্টর, কোন সেক্টরের আন্ডারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইমপ্লিমেন্ট করেছেন আ ডায়েরি এন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট স্কিম আন্ডার হুইচ সেক্টর, আন্ডার হুইচ সেক্টর বন্ধুরা, এর সঠিক উত্তর হবে অ্যানিমেল হাজবেন্ড্রি, ওকে। নেক্সট দেখে নিচ্ছি, লোকসভা অন 17th March 2020 পাসড আ বিল রেজিং দ্য আপার লিমিট অফ অ্যাবর্শনস ফ্রম 20 weeks টু 24 weeks ফর স্পেশাল ক্যাটাগরি ওমেন, হুইচ অ্যাক্ট ডাজ দ্য বিল সিক্স টু অ্যামেন্ড, ঠিক আছে, লোকসভার 17 মার্চে যে পাস করা হয়েছে একটি বিল, সেখানে যেটা টাইম পিরিয়ড ছিল রেজিস্ট্রিংয়ে 20 weeks থেকে 24 weeks ইনক্রিজ করে দেওয়া হয়েছে, তো হুইচ অ্যাক্ট, কোন অ্যাক্টের মতে এই নতুন বিলটাকে নিয়ে আসা হয়েছে, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট 1971, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট 1971, ঠিক আছে। এখানে অনেকে কিন্তু আমাদের সাথে নতুন জুড়েছে আজকে, যারা যারা নতুন জুড়েছে আমাকে কাইন্ডলি একটু জানাও তো, থামস আপ পাঠে বা আমাকে কমেন্ট করে জানাও, স্যার আমি নতুন এসেছি আজকে প্রথম, রানা বৈরাগী, প্রতীক্ষা, মিতালি, হাই, গুড মর্নিং টু অল অফ ইউ, ঠিক আছে, 12:30 বেজেই গেল, ওকে, গুড নুন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য থিম অফ 2020 গ্লোবাল রিসাইক্লিং ডে, হোয়াট ইজ দ্য থিম অফ 2020 গ্লোবাল রিসাইক্লিং ডে, রিসাইক্লিং হিরোস, দ্য রাইট অ্যান্সার উইল বি রিসাইক্লিং হিরোস, ঠিক আছে বন্ধুরা, ওকে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিব, একটু পল্লব একটু আমরা স্পিডে যাচ্ছি, ঠিক আছে, কারণ সময়ও প্রায় 2 ঘন্টা ক্রস করতে চলেছে, তো গতিকে অনেক কটা আরও স্লাইডস আছে আমরা দেখে নিব। নেক্সট বলছে, হোয়াট পার্সেন্টেজ অফ রোড অ্যাক্সিডেন্ট ডেথস ইন ইন্ডিয়া হ্যাজ ডিক্রিজড উইথ 5 months অফ দ্য এনাক্টমেন্ট অফ মোটর ভেহিকল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নতুন যে মোটর ভেহিকল অ্যাক্ট এসছে তারপরের থেকে কত পার্সেন্ট অ্যাক্সিডেন্টাল ডিক্রিজ হয়ে গেছে, ঠিক আছে, কত পার্সেন্ট ডিক্রিজ হয়ে গেছে, 10% অ্যাক্সিডেন্ট ডিক্রিজ হয়ে গেছে, ঠিক আছে। রানা বৈরাগী অপশনই দেই আমি জেনারেলি, বাট এটার ক্ষেত্রে আমি ডাইরেক্ট লোল স্পিডে যাচ্ছি, ঠিক আছে, ওকে। গৌরব, হাই, হ্যালো, মিলন, হাই, গুড মর্নিং, গুড নুন সবাইকে, শ্যাম সুন্দর, এখানে অনেকেই জুড়েছে আজকে, নতুন অনেকেই এসছে, ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা নতুন এসছো, ক্লাসকে গ্রিপ করো, প্রত্যেকটা ক্লাসের সুবিধা তোমরা নাও, ঠিক আছে।
শিবানী, ওকে, সবাইকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আচ্ছা, মুভ করছি পরের প্রশ্নে। হোয়াট ইজ দ্য সেলস টার্গেট অফ হাইব্রিড অ্যান্ড ইলেকট্রিক ভেহিকেল সেট আপ বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট বাই দ্য এন্ড অফ 2022? হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেলস সেল করার যেটা টার্গেট 2022 পর্যন্ত কত? রাইট অ্যান্সার উইল বি 70 লাখ পিসেস, 70 লাখ সেলস টার্গেট রয়েছে হাইব্রিড এবং ইলেকট্রিক্যাল ভেহিকেল, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। নেক্সট বলছে এখানে, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি হ্যাড অ্যাটেন্ডেড দ্য 100th বার্থ অ্যানিভার্সারি অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবুর রহমান ওয়াজ দ্য ফাউন্ডিং ফাদার অফ হুইচ কান্ট্রি? মুজিবুর রহমান উইল বি দ্য ফাউন্ডিং ফাদার, ওয়াজ দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশ। এবং মুজিবুর রহমানকে কিন্তু জাতির পিতা, মুজিবুর রহমানকে বাংলাদেশের জাতির পিতা হিসেবে জানা যায়। নেক্সট দেখে নিচ্ছি, এখানে একটা অ্যাডিশনাল ইনফরমেশন রয়েছে, ইন্টারেস্টিং ফ্যাক্ট। ডু ইউ নো ওয়ান অফ দ্য ইনগ্রিডিয়েন্ট নিডেড টু মেক ডাইনামাইট ইন পিনাটস? আমরা যে পিনাট খাই, সেই পিনাটের থেকে, পিনাটের যে ভেতরের বা বাইরের ছোকলা যেটাই রয়েছে, সে পিনাটের কিন্তু একটা ইনগ্রিডিয়েন্টস ডাইনামাইট বানানোর জন্য কিন্তু ইউজ করা হয়। ডাইনামাইট যে পাহাড় ভাঙিয়ে আমরা যেসব দিয়ে ডাইনামাইট দিয়ে, ঠিক আছে, ইউজ করা কিন্তু হয়। তো এটা কিন্তু আমাদের জানা ছিল না, সত্যি এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, যে আমরা যে বাদাম খেয়ে আমরা পুরো ট্রেনে যখন আমরা কেউ যাই, ট্রেনের মধ্যে তো স্পেশালি দেখা যায়, তা কি না বন্ধুরা, বাদাম খাচ্ছে পুরো ট্রেনে, বাদামের ছোকলাগুলি পুরো ফেলে দিয়ে গেছে, ঠিক আছে। তো গতিকে পিনেটস কিন্তু এই ডাইনামাইট বানানোর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা দেখে নিব, আর টিম অফ সায়েন্টিস্ট অফ অ্যাস্ট্রোনমি ডিপার্টমেন্ট অফ ইউনিভার্সিটি অফ জেনেভা এলং উইথ টিম সায়েন্টিস্ট অফ আদার কান্ট্রিজ ডিটেক্টেড লিকুইড আয়রন রেন অন দ্য হাইলি হিটেড এক্সোপ্ল্যানেট নেমড, ইয়েস। তো এখানে পাঁচটা অপশন দেওয়া আছে, সঠিক উত্তর কী হবে? WASP-76b, WASP-76b উইল বি দ্য রাইট অ্যান্সার। নেম দ্য ইন্ডিয়ান মিনিস্ট্রি হুইচ লঞ্চ দ্য রোপেক্স ট্রান্সপোর্ট সার্ভিস ইন মহারাষ্ট্র। কোন মিনিস্ট্রি মহারাষ্ট্রতে রোপেক্স ট্রান্সপোর্ট সার্ভিস শুরু করতে চলেছেন? দ্য রাইট অ্যান্সার উইল বি মিনিস্ট্রি অফ শিপিং। মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড শিপিং কে আছেন, কে আছে মিনিস্ট্রি অফ শিপিং এর আন্ডারে, কোন মিনিস্ট্রি, কোন মানুষজন মিনিস্টার হয়ে আছেন আমাকে কমেন্ট করে জানাও। নেক্সট প্রশ্ন বলছে, নেম দ্য ইন্ডিয়ান টেবিল টেনিস প্লেয়ার হু হ্যাজ ওন সিঙ্গেল টাইটেল ইন ITTF ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন চ্যালেঞ্জার্স প্লাস ওমান ওপেন। সো হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার? এর সঠিক উত্তরটি হবে বন্ধুরা শরত কমল, শরত কমল উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট যদি আমরা দেখি নেই, উইচ টু কোম্পানিজ হ্যাভ জয়েন্ট হ্যান্ডস টু প্রোভাইড সলিউশন ফর স্মার্ট সিটিজ ইন ইন্ডিয়া? স্মার্ট সিটিকে ডেভেলপ করার জন্য কোন দুটো কোম্পানি জয়েন্ট হ্যান্ড বা হাত মিলিয়েছে? সঠিক উত্তর হবে ইনফোসিস অ্যান্ড কোয়ালকম, ইনফোসিস অ্যান্ড কোয়ালকম। কোয়ালকম হচ্ছে জাপানের একটি কোম্পানি, ইনফোসিস অ্যান্ড কোয়ালকম। নেক্সট দেখে নিচ্ছি আমরা প্রশ্ন, নীতিন গাডকারি, এ সুপর্ণা, নীতিন গাডকারি হচ্ছে মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে অ্যান্ড শিপিং ডেফিনেটলি। নেক্সট কোয়েশ্চেন এখানে কী বলছে, যে হুইচ রেজিস্টার কম্প্রাইজেস দ্য নেমস অফ অল দ্য ইউজুয়াল রেসিডেন্টস অফ ইন্ডিয়া? হুইচ রেজিস্টার কম্প্রাইজেস দ্য নেমস অফ অল দ্য ইউজুয়াল রেসিডেন্টস অফ ইন্ডিয়া? সঠিক উত্তর হবে NPR, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, যেটা নিয়ে প্রচুর, মানে সব জায়গাতেই এর সাপোর্টে, এর বিপক্ষে যথেষ্ট পরিমাণে লোক রয়েছেন। তো এর সঠিক উত্তর হবে NPR, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, ঠিক আছে বন্ধুরা, ওকে। হ্যাঁ সুপর্ণা, তুমি ঠিকই উত্তর দিয়েছো। নেক্সট দেখে নিব ভাই, হাউ মেনি পয়েন্টস ডিড নিফটি ফল ডাউন? নিফটি ফল ডাউন করছে, সব কিছুই ফল ডাউন করছে, ইকোনমিক্সের পুরো ইকোনমিক্স স্লো ডাউন হয়ে গেছে ওয়ার্ল্ডে ডিউ টু দিস করোনা ভাইরাস আউটব্রেক। হাউ মেনি পয়েন্টস, কত পয়েন্টসে নিফটি ডাউনফল করেছে? 950 পয়েন্ট। সায়েন্টিস্ট বরুণ সরকার আমাকে খোঁজ দিয়েছিল, ওকে ওকে, সবুজ বসু, ওকে। নেক্সট আমরা দেখে নিচ্ছি আমাদের পরের প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অফিসিয়েটিং চেয়ারপারসন অফ দ্য ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল? কে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন অফিসিয়েটিং চেয়ারপারসন হিসেবে ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল? সঠিক উত্তর হবে জাস্টিস বনশিলাল ভট্ট, জাস্টিস বনশিলাল ভট্ট, ঠিক আছে, ওকে। নেক্সট দেখে নিচ্ছি, হুইচ ওপেন ওয়াটার র্যাফটিং অ্যান্ড কেয়াকিং এক্সপিডিশন ওয়াজ লঞ্চ বাই ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা? হুইচ ওপেন ওয়াটার র্যাফটিং অ্যান্ড কেয়াকিং এক্সপিডিশন ওয়াজ লঞ্চ করা হয়েছে বাই দ্য ন্যাশনাল মিশন অফ ক্লিন গঙ্গা? এর সঠিক উত্তরটি হবে গঙ্গা আমন্ত্রণ অভিযান, গঙ্গা আমন্ত্রণ অভিযান।
সুপর্ণা একটু তাড়াতাড়ি শেষ করছি, এখানে আমি অপশনটা রাখিনি, ঠিক আছে? ডেইলি বেসিসের ক্লাসে তো অপশন পেয়েই যাবে, ঠিক আছে? ওকে, নেক্সট দেখে নিব, হুইচ ফ্যাসিলিটি হ্যাজ বিন এস্টাবলিশড ফর টেস্টিং মেডিকেল ডিভাইসেস অন অ্যানিমালস? কোন ফ্যাসিলিটিকে এস্টাবলিশ করা হয়েছে ফর টেস্টিং মেডিকেল ডিভাইসেস অন অ্যানিমালস? তো বন্ধুরা, এর সঠিক উত্তরটি কী হবে? এর সঠিক উত্তরটি হবে, কমেন্ট করে জানাও, কেউ বলতে পারবে কোন ফ্যাসিলিটি হ্যাজ বিন এস্টাবলিশ করা হয়েছে ফর টেস্টিং মেডিকেল ডিভাইসেস জীবজন্তুর ওপরে? সঠিক উত্তর হবে ভিভো ইভালুয়েশন ফ্যাসিলিটি স্কিম, ঠিক আছে? নেক্সট যদি আমরা দেখে নিই পরের প্রশ্ন, সিআরপিএফ সাইন এমওইউ উইথ হুইচ এনজিও টু এনাবল দ্য দিব্যাং ওয়ারিয়ার্স? দিব্যাং ওয়ারিয়ার্স যারা ধরে নাও যুদ্ধের ক্ষেত্রে বা বিভিন্ন সময়ে যাতে নিজের হাত পা হারিয়ে ফেলেছেন, সেই দিব্যাং ওয়ারিয়ার্সের জন্য সিআরপিএফ সাইন করেছে এমওইউ উইথ হুইচ এনজিও? কাদের সাথে সাইন করেছে তাদের উন্নতির জন্য? অপশন, সঠিক উত্তর হবে আদিত্য মেহতা ফাউন্ডেশন। আদিত্য মেহতা ফাউন্ডেশন ইজ দ্য রাইট অ্যান্সার। ঋষি মুখার্জি, হাই, হ্যালো ঋষি, ওকে। পরের প্রশ্ন দেখে নিব, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চিফ ইলেকটোরাল অফিসার অফ জেএনকে? জেএনকের সায়েন্টিস্ট বরুণ কুমার সরকার, আচ্ছা ওকে, সবুজ বলেছিল এর আগে সায়েন্টিস্ট বলে বরুণ কুমার সরকারকে, ওকে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চিফ ইলেকটোরাল অফিসার অফ জেএনকে? এর শুদ্ধ উত্তরটি কি হবে বন্ধুরা আমরা দেখে নিব, হৃদেশ কুমার। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করেছে হৃদেশ কুমারকে অ্যাজ এ নিউ চিফ ইলেকটোরাল অফিসার অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক আছে? ওকে, ন্যাশন অবজার্ভ দ্য 130th ফাউন্ডেশন ডে অফ দ্য ন্যাশনাল আর্চিভস অফ ইন্ডিয়া, এনএআই ওয়ার্কস আন্ডার হুইচ মিনিস্ট্রি? ন্যাশনাল আর্চিভস অফ ইন্ডিয়া কোন মিনিস্ট্রির আন্ডারে কাজ করে? মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ট্যুরিজম। হ্যাঁ ঋষি, হ্যালো, হাই ঋষি, বলো, আজকে হয়তো তুমি নতুন ক্লাসে, ওকে। রানা বৈরাগি স্যার, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস কখন হয়? এভরিডে মনডে টু স্যাটারডে মর্নিং 8:15 AM, মনডে টু স্যাটারডে মর্নিং 8:15 AM আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের শো, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, ঠিক আছে? ওকে, নেক্সট প্রশ্ন, ইজ দ্য ইউনিয়ন ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভড কনস্ট্রাকশন অফ 780 কিলোমিটার গ্রিন ন্যাশনাল হাইওয়ে করিডোর? গ্রিন ন্যাশনাল হাইওয়ে করিডোর প্রজেক্ট উইথ অ্যান ইনভেস্টমেন্ট অফ হাউ মাচ অ্যামাউন্ট? কত টাকা খরচ করে গ্রিন ন্যাশনাল হাইওয়ে করিডোর প্রজেক্ট বানাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট? সঠিক উত্তর হচ্ছে 7660 crore, 7660 crore, ঠিক আছে? ওকে, নেক্সট প্রশ্ন কী বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্টিটিউট রিসিভড ₹7.25 crore ফর দ্য ডেভেলপমেন্ট অফ টেকনোলজি ইনোভেশন হাব? হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্টিটিউট রিসিভ ₹7.25 crore ফর দ্য ডেভেলপমেন্ট অফ টেকনোলজি ইনোভেশন হাব? সঠিক উত্তর হবে বন্ধুরা আইআইটি মান্ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। সবুজ, আজ আমি প্রথম ক্লাস করছি, ডেফিনেটলি সবুজ তোমরা আজকে নতুন অনেকেই। ঋষি বলছে আমি নতুন ক্লাসে, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ ঋষি, আমি সবসময় তোমাদের জন্যই কিন্তু এখানে আছি। তোমরা যতটা নতুন ছাত্ররা বা নতুন অ্যাসপিরেন্টরা যারা যেখানে জুড়বে, ডেফিনেটলি তোমরা যত বেশি করে জুড়বে আমি ততটাই বেশি এনার্জি পাবো, ডেফিনেটলি। পিডিএফ পেয়ে যাবে পরে ক্লাসের শেষে, লিঙ্কে গিয়ে পিডিএফ, 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। পরীক্ষা প্রস্তুতি ম্যাগাজিনে কাজ করছি বর্তমান, ওকে ওকে ঋষি, ইটস নাইস, প্রস্তুতি ম্যাগাজিনে কাজ করছি, ডেফিনেটলি। এই ধরনের কাজগুলি যদি তোমরা করো, লাইক কেউ হচ্ছে টিউশন পড়াচ্ছ, কেউ হয়তো কোনো ইনস্টিটিউটে বিভিন্ন ধরনের সাবজেক্ট নিয়ে হয়তো ডিল করছো পড়াচ্ছ, কেউ হয়তো এই ধরনের যেমন ঋষি বললো কোনো ম্যাগাজিন বা কোনো নিউজ পেপারে আর্টিকেলস লিখছো, ম্যাগাজিনে কাজ করছো, ডেফিনেটলি দিস অল দ্য থিংস উইল গোয়িং টু বি হেল্প ইউ ইন ইয়োর নিয়ার ফিউচার এক্সামিনেশনস। ডেফিনেটলি গৌরাঙ্গ, তুমি সব কিছু পেয়ে যাবে বাঙালি বেঙ্গলিতে, মানে বেঙ্গলি টেস্ট সিরিজের সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অল। আমি ওয়েস্ট বেঙ্গলের জন্য স্পেসিফিক কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যারাথন ক্লাস নিয়ে আসবো, পশ্চিমবঙ্গের জন্যও নিয়ে আসবো, শুধুমাত্র পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে সেখানে। কী বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং কোম্পানি হ্যাজ একোয়ার ডিজিটাল সলিউশন প্রোভাইডার অ্যাট গ্লোবাল 360? অ্যাট গ্লোবাল 360 কিনে নিয়েছে, একোয়ার করে নিয়েছে হাকুহোডো ইঙ্ক উইল বি দ্য রাইট অ্যান্সার, জাপান বেস একটি কোম্পানি, লার্জেস্ট অ্যাডভার্টাইজিং কোম্পানি, জাপানের সেকেন্ড লার্জেস্ট অ্যাডভার্টাইজিং কোম্পানি হাকুহোডো ইঙ্ক।
নেক্সট যদি দেখে নিই হু হ্যাজ চুজেন দ্য গুডউইল অ্যাম্বাসেডর বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট করোনা ভাইরাস, তা কাকে চুজ করা হয়েছে অ্যাজ এ গুডউইল অ্যাম্বাসেডর হিসাবে অ্যাওয়ারনেস করবেন, অ্যাওয়ারনেস আনবেন তিনি মানুষের মধ্যে অ্যাবাউট করোনা ভাইরাস? অমিতাভ বচ্চন উইল দ্য রাইট অ্যান্সার। নেক্সট, রিসেন্টলি হেলথ মিনিস্ট্রি রিলিজ হুইচ কমিক ফর কোভিড নাইন্টিন অ্যাওয়ারনেস এবং কিডস। রিসেন্টলি হেলথ মিনিস্ট্রি রিলিজ হুইচ কমিক ফর কোভিড নাইন্টিন অ্যাওয়ারনেস এবং কিডস? এর সঠিক উত্তরটি হবে দিস কমিক কিডস বায়ু অ্যান্ড করোনা, কিডস বায়ু অ্যান্ড করোনা। হু উইন্স দ্য ফাইট, হু উইন্স দ্য ফাইট উইল বি দ্য নেম অফ হেলথ মিনিস্ট্রি যেটা লঞ্চ করেছে কমিক বুক সেটার নাম। রানা বৈরাগি বলছে এখানে পিএসসির জন্য কোনো কোর্স নেই, ডেফিনেটলি পিএসসি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের বর্তমানে অ্যাডমিশন চলছে, যে ক্লাস শুরু হবে 15 এপ্রিল থেকে, এখনও অ্যাডমিশন চলছে, ডেলি অনেক স্টুডেন্ট, প্রচুর স্টুডেন্ট সেখানে অ্যাডমিশন করেছে WBCS-এর ব্যাচ, ঠিক আছে, যেটা শুরু হতে চলেছে 15 এপ্রিল থেকে 2021-এর জন্য। আমরা এতটাই অ্যাডভান্স করে নিয়ে এসেছি যাতে তোমাদের সম্পূর্ণ সিলেবাস, প্রিলিমস প্লাস মেইনস প্লাস ইন্টারভিউ, সব ধরনের গাইডেন্স তোমরা একটা প্ল্যাটফর্ম থেকে খুবই সুন্দর করে তোমরা যাতে পেয়ে যাও, এটাই আমাদের লক্ষ্য। নেক্সট দেখে নিব, উইংস ইন্ডিয়া অ্যান্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন অফ সিভিল এভিয়েশন সেক্টর হ্যাজ বিগান উইথ উইচ সিটি? উইংস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন অফ সিভিল এভিয়েশন সেক্টর কোন সিটিতে হয়েছে? সঠিক উত্তরটা হবে বেগম এয়ারপোর্ট, বেগমপত এয়ারপোর্ট হায়দ্রাবাদ, বেগমপত এয়ারপোর্ট হায়দ্রাবাদ, এ হচ্ছে বেগমপত এয়ারপোর্ট যেটা হায়দ্রাবাদে রয়েছে, ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড সরি অ্যান্ড কনফারেন্স। নেক্সট প্রশ্ন দেখে নিব, ইন্ডিয়াস ফার্স্ট কালিনারি আর্ট মিউজিয়াম ইজ ইন উইচ স্টেট? কালিনারি আর্ট মিউজিয়াম রিলেটেড টু ইয়োর যে আমরা যেটা ই কী বলে হোটেল ম্যানেজমেন্টের সাথে রিলেটেড, কর্ণাটকাতে অবস্থিত, কর্ণাটকাতে উপস্থিত, ঠিক আছে। প্রতীক্ষা বলছে স্যার কতক্ষণ ক্লাস চলবে? বেশিক্ষণ চলবে না, ঠিক আছে, আমরা শেষের দিকে অলমোস্ট চলে এসেছি। নেক্সট দেখে নিব আমরা, হু হ্যাজ ডিক্লেয়ার্ড কোভিড নাইন্টিন আউটব্রেক অ্যাজ এ, আমরা সবাই জানি কি হিসেবে ডিক্লেয়ার করেছে, অ্যাজ এ প্যান্ডেমিক, অ্যাজ এ প্যান্ডেমিক হিসেবে ডিক্লেয়ার করেছিল হু। দিব্যা কলাশক্তি উইটনেসিং দ্য অ্যাবিলিটিস ওয়াজ অর্গানাইজড ইন হুইচ সিটি? দিব্যা কলাশক্তি একটি প্রোগ্রাম অর্গানাইজ করা ছিল কোন সিটিতে? চেন্নাই তামিলনাড়ুতে অর্গানাইজ করা হয়েছিল। নেক্সট দেখে নিব, ইন্ডিয়া ইজ প্রোভাইডিং অ্যাসিস্ট্যান্স টু নাইবারিং হুইচ কান্ট্রি টু ট্যাকেল কোভিড নাইন্টিন? ইন্ডিয়া অ্যাসিস্ট করেছে মালদ্বীপকে, মালদ্বীপকে অ্যাসিস্ট করেছে ইন্ডিয়া। নেক্সট দেখে নিব, হু এমং দ্য ফলোয়িং হ্যাজ বিন নেমড অ্যাজ গ্রেটেস্ট ওয়ার্ল্ড লিডার ইন বিবিসি পোল? মহারাজা রঞ্জিত সিং উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ট্রেডিশনাল ফাগলি ফেস্টিভ্যাল ওয়াজ সেলিব্রেটেড ইন হুইচ স্টেট? হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ উইল বি দ্য রাইট অ্যান্সার। হুইচ স্টেট লঞ্চ নিগা অ্যাপ এনশোর ক্লিন অ্যান্ড হেলথি ইলেকশন? দ্য রাইট অ্যান্সার উইল বি আন্ধ্রপ্রদেশ, ওয়াই এস জগমোহন রেড্ডি লঞ্চ করেছে নিগা অ্যাপ। হুইচ ইন্টারন্যাশনাল ওমেন ক্রিকেট টিম ওন ICC ওমেন T20 ওয়ার্ল্ড কাপ 2020? দ্য রাইট অ্যান্সার উইল বি অস্ট্রেলিয়া। ইন্ডিয়াস ফার্স্ট ডিজিটাল পার্সেল লকার সার্ভিস, ইন্ডিয়াস ফার্স্ট ডিজিটাল পার্সেল লকার সার্ভিস লঞ্চ করা হয়েছে কলকাতাতে, ঠিক আছে, পোস্ট অফিস অফ কলকাতা। উত্তরপ্রদেশ গভর্নমেন্ট লঞ্চ হাউ মেনি স্কিমস ফর স্কিল ডেভেলপমেন্ট ইন দ্য স্টেট? তিনটে স্কিম লঞ্চ করেছে, কী কী? কৌশল সত্রং, ইউবা হাব, অ্যাপ্রেন্টিসশিপ স্কিম। হু ওন দ্য রঞ্জি ট্রফি টাইটেল 2020? এর সঠিক উত্তর হবে রঞ্জি ট্রফি টোটাল 2020 জিতেছে স্বরাষ্ট্র। স্বরাষ্ট্র জিতেছে 2019-এর 20-এর রঞ্জি ট্রফি টাইটেল। অয়েল প্রাইস ওয়ার রিসেন্টলি রিডিউস বাই হোয়াট পার্সেন্টেজ অন 9th March 2020? অয়েল প্রাইস রিসেন্টলি রিডিউস হয়েছে বাই কত শতাংশ? 20% রিডিউস হয়েছে অয়েল প্রাইস। What is the Indian delegation in virtual G20 Trade and Investment Minister meeting held at video conference? Piyush Goyal shetake lead koreche. Name the Indian ministry which introduced companies fresh startup scheme LLP settlement scheme 2020? Ministry of Corporate Affairs er under e
আমি একটু তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, ঠিক আছে? বিকজ অনেকটাই সময় হয়ে গেছে, ডেফিনেটলি ইটস নিয়ার অ্যাবাউট 2.5 আওয়ার্স এর ক্লাস। দ্য গভর্নমেন্ট হ্যাজ এক্সটেন্ডেড ক্রপ লোন ইন্টারেস্ট আপ টু ড্যাশ ফার্মার স্টিল May 31, 2020 3 লাখ, ইন্টারেস্ট আপ টু 3 লক্ষ টাকা দেওয়া হবে। হোয়াট ইজ দ্য এনহ্যান্স ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট লিমিট টু কর্পোরেট বন্ড অ্যাজ পার RBI ফর ফিনান্স 2021? 15% উইল বি দ্য রাইট অ্যান্সার। ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারমন হ্যাজ পার্টিসিপেট সেকেন্ড এক্সট্রাঅর্ডিনারি G20 ফিনান্স মিনিস্টার অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক গভর্নর্স মিটিং, হুইচ ক্যান সি অ্যাজিউম দ্য প্রেসিডেন্সি? আমরা সবাই জানি UAE হচ্ছে রাইট অ্যান্সার। বরুণ শেষের দিকে চলে এসেছি, এখনই শেষ করব। দ্য রাইট অ্যান্সার উইল সাউদি আরেবিয়া। সাউদি আরেবিয়া। হোয়াট ইজ দ্য লিমিট ফর এ পার্সন রিসাইড ইন জম্মু অ্যান্ড কাশ্মীর টু বিকাম পার্মানেন্ট রেসিডেন্ট অফ ইউনিয়ন টেরিটরি? হোয়াট ইজ দ্য লিমিট ফর এ পার্সন রিসাইড ইন জম্মু অ্যান্ড কাশ্মীর টু বিকাম পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ইউনিয়ন টেরিটরি অ্যাজ পার দ্য নর্মস? মিনিমাম 15 ইয়ার্স তার থাকতে হবে। নেম দ্য অর্গানাইজেশন হুইচ লঞ্চ দ্য কম্পিটিশন টাইটেল ইউনাইটেড এগেনস্ট করোনা এক্সপ্রেস থ্রো আর্ট, দ্য আর্ট ইন দ্য টাইম অফ করোনা? অর্গানাইজেশন কারে লঞ্চ করেছে? এটা লঞ্চ করেছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন তাদের থেকে লঞ্চ করা হয়েছে। নেক্সট, নেম দ্য ইন্ডিয়ান মিনিস্টার হু লঞ্চ ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম অ্যান্ড পাবলিক গ্রিভিন্সিয়াল ন্যাশনাল মনিটরিং ড্যাশবোর্ড অন COVID-19 গ্রিভিন্সেস? সঠিক উত্তর হবে জিতেন্দ্র সিং। নেম দ্য মিনিস্ট্রি হুইচ অ্যাডভাইস দ্য ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার টু ফেসিলিটেট ইমপ্লিমেন্টেশন অফ সুপ্রিম কোর্ট অর্ডার অন লিমিটেড রেজিস্ট্রেশন অফ BS6 ভেহিকলস? লিমিটেড রেজিস্ট্রেশন করতে হবে। সঠিক উত্তর হচ্ছে মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে। আন্ডার হুইচ সেকশন অফ IT Act 1961 দ্য ডোনেশন অফ PM Care ফান্ড, যেটা রিলিফের জন্য সবাই প্রধানমন্ত্রী ফান্ডে ডোনেট করছেন, গ্রান্টেড 100% এক্সামশন, গ্রান্টেড উইথ 100% এক্সামশন? দ্য রাইট অ্যান্সার উইল বি সেকশন 80G, সেকশন 80G। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আজকে আমাদের ক্লাস এখানে শেষ হয়ে গেল। সত্যি দারুণ লাগলো, একটি ম্যারাথন ক্লাস, আমরা বলতে পারি একটি ম্যারাথন ক্লাস। মোস্ট প্রবাবলি আমাদের সাথে প্রচুর ছেলেমেয়ে জুড়েছিল আমাদের সাথে, এবং আশা করি এই ক্লাসটা তোমাদের আপকামিং যে কোনো এক্সাম ফ্রম UPSC টু রাজ্য সরকারের একদম নিম্নতম গ্রুপ ডি এক্সাম পর্যন্ত যথেষ্ট পরিমাণে সহায় করবে বলে আমি বিশ্বাসী। এবং তোমরা যেভাবে আজকে আমার সাথে কোঅপারেট করলে, ডেফিনেটলি আমি শিওর যে তোমরা সত্যি জুয়েল, তোমরা সবাই সত্যি রত্ন, তোমরাই পাবে চাকরি। কারণ তোমরা যে চেষ্টা তোমরা দেখাচ্ছ, যে আগ্রহ, যে শেখার তোমাদের আশা, তোমরা ডেফিনেটলি সাকসেস হবে। এবং 2021 কিন্তু ডেফিনেটলি আমরা, 2020 জানি না কতদূর কী এক্সামস কন্ডাক্ট হবে, বাট 2021 আমরা সার্ভিস বা চাকরি নেব, দ্যাটস একদম ফাইনাল। লাভ ইউ টু অল গৌতম স্যার, GS মেন্টর, ঠিক আছে? আমাকে ফেসবুকে তোমরা ফলো করতে পারো, এবং আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে এটা, তোমরা যে কোনো সময় ফোন করে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের যে কোনো কোয়ারিস। এবং তোমরা WBCS এর যে আমাদের কোর্স চলছে, তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাও তারা সবাই কিন্তু আমাদের WBCS এর এই অ্যাডমিশনের আমাদের এখানে ডিটেলস রয়েছে, তোমরা একবার পড়ে নিবে। সবাই যদি এই Y2254টা ব্যবহার করে যদি অ্যাডমিশন নাও, তোমাদের হয়তো কোর্স ফিতে 10-20% তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে ডেফিনেটলি। সো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, লাইক করো বন্ধুরা, এই আজকের ক্লাসটাকে শেয়ার করো আরও যাতে সবাই জানতে পারে। এবং প্রতি মাস নিয়ে আসবো, প্রতি মাসে ম্যারাথন ক্লাস একটা করে চলবে। এবং কালকে সকাল 8:15 কিন্তু আবার আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের লাইভ ক্লাস, কেউ ভুলবে না। চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে নিবে, ঠিক আছে বন্ধুরা? তাহলে আজকের মতো এখানে রাখছি, এবং ডেফিনেটলি তোমাদের ফিডব্যাক কমেন্ট আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে, ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ।